হ্যালো এভরিওয়ান, এখন হ্যালো। অবশ্য কেউ নাই, আমরা একটু ওয়েট করি ইয়ার জন্য, কি বলে, একটু একটু বাড়ুক, তারপরে ভাই কেউ এটা কি পেজে যে আগে দিছি কৌশিক, সেগুলি তো লাইভ হয়ে যাবে, রাইট? তুমি তো এই হ্যাঁ ভিডিও, সেগুলি লাইভ হয়ে যাবে। হ্যাঁ আপনি পেজে যে লিঙ্কটা দিস ওই লিঙ্কটাই, এটা জাস্ট তখন শিডিউলে ছিল, এখন লাইভে চলে আসছে। আচ্ছা তাহলে তো যেগুলি পোস্ট করছি বিভিন্ন জায়গায় ওগুলি তো এমনি লাইভ শুরু হয়ে হ্যাঁ হ্যাঁ যাবে। ওকে হ্যাঁ 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 ওকে আচ্ছা আচ্ছা আমরা শুরু করি। সাজ্জাদ ভাই এখনো নাই, জিয়া ভাই আছে, আমরা জিয়া ভাইকে অ্যাড করি। হ্যালো জিয়া ভাই। এই হ্যালো যা, কৌশিক। হ্যালো মেলু ভাই। প্রথমে প্রথমে বলে নেই যে আপনার উপলক্ষে আজকে এটা পড়েছে। বাহ, ইয়েস আমি ফ্লাইট ফ্লাইডিয়ান করেছি শোভন দেখলে। হ্যাঁ আমি মনে হয় শুধুমাত্র বাংলা টি শার্ট লোড লোড সুইন তো লোড সুইন। এই তুষার কি একটু দেখো না, কোন লিঙ্ক দিয়ে শেয়ার দিব এটা একটু দিচ্ছেন কৌশিক, তুষার কি একটু গাইড করো। আচ্ছা তুষার ভাইকে আমি কথা বলতেছি, আপনারা কথা আমি আসতেছি। হ্যাঁ জিয়া, তোমাদের কি অবস্থা আর বলো? একই অবস্থা, স্ট্র্যান্ডেড, বাট আই টেক ইট অ্যাজ এ লাইক এক্সট্রিম এক্সপিরিয়েন্স, কারণ নেগেটিভ চিন্তা করলে আসলে নেগেটিভিটি পেয়ে বসবে। এক্স্যাক্টলি, কারণ যেটা আমার কন্ট্রোলের মধ্যে নাই সেটাকে নিয়ে আসলে হাপিত্যেশ করে লাভ নাই, যেটাকে কন্ট্রোলের মধ্যে আছে সেগুলোকে কতটুকু কন্ট্রোলের মধ্যে রেখে একটু পজিটিভ থাকা যায়, সুস্থ থাকা যায় সেটার চেষ্টা করতেছি আর কি, দেখা যাক। হ্যাঁ ঠিকই আছে, এটাই আসে। তুমি তো ভালো অনেকগুলি গান কভার করলা, খুব ভালো হইতেছিল, সবগুলি ভালো হচ্ছে। থ্যাংক ইউ, চেষ্টা করতেছি, মানে একটা বড় লিস্ট করছি, প্রায় 30টা গানের মতো লিস্ট করছি, যে গানগুলো নাকি আমার ছোটবেলা থেকে বড় হইতে হইতে বিভিন্ন রকম পছন্দ নতুন, ওইগুলো একটা একটা করে ধরে দেখছি যেগুলো আমার গলার সাথে যায়, কারণ আমি মনে করি যে একটা সিঙ্গারের আসলে সব ধরনের গান গাওয়া সম্ভব না, উচিত না, তাতে করে গলা নষ্ট হওয়ার চান্স থাকে, তাই না? হ্যাঁ, প্লাস পার্সোনাল প্রেফারেন্স তো থাকবে কভারের বিষয়ে, আর মানে যে যখন যেটা ভাল লাগবে সেটাই করবে আসলে। হ্যাঁ ওইটাই ওইটাই, যেমন যেমন আমার কাছে হয়তো এই ড্রিম থিয়েটারের উইদার গানটা ভালো লাগতেছে এবং আমি মনে করতেছি যে এটা আমি গাইতে কমফোর্টেবল ফিল করবো, আমি এটা গেলাম, কিন্তু আমি কিন্তু অ্যানাদার গাইতে যাবো না, কারণ ওটা আমার গলার রেঞ্জের বাইরে। না ইনস্টল করতে হবে না, তোমার কৌশিক নক করতে দেখো, কৌশিকের সাথে কথা বল। ক্রোম ব্রাউজার ওপেন করে ওইটাতে লিংকটা পেস্ট করতে বলেন, তাহলে ও ক্রোম ব্রাউজার, তোমার ক্রোম ব্রাউজার নাই? হ্যাঁ আমি ওই যে নাকি নক করছি, উনি ইনবক্স দেখতেছ না, দেখলে বুঝতে হবে এখানে ইনস্টল করার কিছু নাই। তোমার কৌশিক নক করতে দেখো তুষার, জোর করে ঘুম থেকে দূরে রাখছি, তো উনি আসতে উনি রূপম ভাই আসতে দেরি হবে, রূপম ভাই 12:30টার দিকে আসবে বলছে। সাজ্জাদ ভাই কে অ্যাড করে রাখতে পারি, সাজ্জাদ ভাই এখনো আসে নাই, যখন আসবে আর কি। হ্যাঁ টুটুল একটা ভালো কাজ করছে, ওই ভালো কাজ মিন্স এখন এটা দরকার, এই জন্য করছে আর কি, ওরা একটা ফান্ড এর মতো জোগাড় করছে, সেটা দিয়ে ওরা বিভিন্ন ফ্যামিলি কে হেল্প করছে। এই পর্যন্ত 6 থেকে তারা হেল্প করেছে, আরো কিছু করবে এবং এই রোজার মধ্যেও তাদের কিছু প্ল্যান আছে, ওইগুলি সে শেয়ার করবে। ওটা কি কোনো প্ল্যাটফর্মের নামে করতেছে নাকি ইন্ডিভিজুয়াল? হ্যাঁ মিউজিশিয়ান্স হিউম্যানিটি নামে, সব মিউজিশিয়ানরা একসাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আই নো আই নো অ্যাবাউট ইট, আই নো রাইট। এইটা লিংকটা ফেসবুকে দিব কিভাবে? এইটা লিংকটা আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিছি, ফেসবুক ইনবক্সে দিয়ে দিছি, দেখেন ভিডিওটার লিংক। ওকে ওকে, থ্যাংক ইউ। আবি আসছে তো মনে হয়, রূপম ভাই আসছে কি, কিন্তু ইয়া হয়নি আর কি, কানেক্টেড হয়ে আছে বাট
ওকে, আমরা টপিক শুরু করি। সবাই বোর্ড হয়ে যাচ্ছে, এই যে 29 জন লোক তারা বোর্ড হয়ে যাচ্ছে, তো আমরা কথা বলা শুরু করি। সাজেদ ভাই টুটুল কি পাও না? টুটুল ভাই ঢুকতেছে, বললো আমি লিংক দিছি। ঠিক আছে, সাজেদ ভাই কেমন আছেন? এই তো, সো ফার সো গুড। এখানে সবচেয়ে ক্লিয়ার সাউন্ড শুধুমাত্র সাজেদ ভাইয়ের, দা মেইন সাউন্ড ইঞ্জিনিয়ার। টেকনোলজি আপডেট আমাদের থেকে আও বড় আমরা দিছি, এর সাউন্ড ভালো। Not really, এটা আসলে সফটওয়্যার আমার সেটআপ করাই, স্ট্রিমিং সফটওয়্যার, সো ইউ নো আই জাস্ট কানেক্টেড টু ইওর ইন্টারফেস। সাজেদ কে জিজ্ঞেস করতে হবে প্রথমে, আর ইউ অ্যাংরি টুডে অর আর ইউ হ্যাপি? আই অ্যাম নেভার অ্যাংরি আনলেস উইদাউট মাই গিটার। যে নাম দিয়ে রাখছে তো অ্যাংরি মেশিন, আমরা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ইটস জাস্ট আ নিক। হ্যাঁ সাজ্জাদ জি, মিলু ভাই কি অবস্থা, কেমন আছেন? মিলু ভাই আবার কই গেল? এই তো আছে তো, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আচ্ছা, আপনারা কথা বলবেন হচ্ছে সাজ্জাদ ভাই আপনাদের স্পেশাল প্রজেক্ট নিয়ে, যেটা আমরা সবাই জানতে চাই কি হচ্ছে। আপনারা গোপনে লুকায় রাখছেন যেগুলি, যে সব কথাবার্তা এগুলি একটু মানে যতটুকু আপনাকে ফাঁস করতে চান। একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওই রকম আর কি ব্যাপারটা। আসলে কিছু না, মানে হাক ঢাক পিটায় লাভ, ভালো কিছু করা যায় তখন তো আসলে মানুষ জানবে, ব্যাপারটা ওরকমই আসলে। তাদের বলো, তাদের বলো কি কি বলবো এক্স্যাক্টলি, মানে আমার তো অনেক সাবজেক্ট আছে। মানে প্ল্যান কি আসলে, তোমরা কি করতেছো মিউজিক্যালি, তোমাদের প্ল্যানটা কি আছে সেটা জানতে চাই আর কি। যেমন সবচেয়ে লেটেস্ট আপডেট হলো, 1 তারিখ হচ্ছে আমাদের ফারুক গিটারিস্ট, ও একটা কোলাবোরেশন অ্যারেঞ্জ করেছে গিটারিস্টদের নিয়ে, গিটারিস্ট কোলাবোরেশন, এটা ছোট পার্ট 2, এটা আসছে 1 তারিখে। এটাতে আমি কাজ করেছি এবং সাথে আরো অনেকে আছে নতুন পুরাতন। ওই যে কোলাবোরেশন যেটা, রাইট রাইট, এটা সেকেন্ড পার্ট, এটা 1 তারিখ পয়লা মে বের হবে। এটা অবশ্যই মানে ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া থাকবে, তো ওটা তো হচ্ছে সবচেয়ে মানে আপকামিং। আর এরপরে গুলো আসি, আরো আপডেটস আছে, আপনারা আলাপ শুরু করেন, তারপরে আমি বলতেছি একটা একটা করে। হ্যাঁ, আমাদের সাথে টুটুল একটু জয়েন করেছে, সৈকত বিশ্বাস টুটুল, ও একটা ইনিশিয়েটিভ নিয়েছে আর কি, ওই সব মিউজিশিয়ানদের একসাথে, সেটা নিয়ে একটু আমরা শুনবো আর কি, যে তোমার এক্সপিরিয়েন্সটা কি, কিভাবে জিনিসটা করলা, এটা যদি একটু আমাদের শেয়ার করতা টুটুল। টুটুল ভাই কেমন, থেকে শুনতে পাচ্ছেন টুটুল ভাই? টুটুল ভাই আপনার মাইকটা মিউট করা। ইলি ওই এই এই সময়ে তো একটা, আমরা তো একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়ে যদি আমরা একটু মানে কিছু যদি করা যায় হেল্প, সেই বিষয়েই আর কি। ওরা একটা মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি নামে একটা জিনিস করেছে, রাইট টুটু? টুটু আসছে, সেই বলবে আমাদের জিনিসটা। টুটু ভাই আপনার মাইকটা মিউট করা, মিউট করেন। জানতে চাচ্ছি আর কি, যে তুমি কিভাবে জিনিসটা অ্যারেঞ্জ করলা, কিছু একটা করব, আসলে খুব খারাপ অবস্থা। তো তারপর আমরা প্রথমে একটা আমি প্রথমে একটা ফেসবুকে একটা পোস্ট করি, আর কাছে যারা মিউজিশিয়ান মানে ভাই ব্রাদার ছোট ভাই বা সিনিয়র যারা, সবাইকে ট্যাগ করে করি যে আমরা কাজ করতে চাই, আমরা যারা মিউজিশিয়ান সবাই তো বসে আছি বা কিছু একটা করি। তো হঠাৎ করে তখন মনে হলো যে মানে তখন মানে আমরা
তিন চার দিনে মোটামুটি একটা ভালো ফান্ড দাঁড় করে ফেলি প্রায় 2,50,000 টাকার উপরে। তো তখন থেকে আমরা প্রায় 600 ফ্যামিলির খাবারের ব্যবস্থা করতে পারি প্রথম। আর আর আমাদের টার্গেট ছিল যা অ্যাকচুয়ালি কারা খাবারটা পাচ্ছে না রাস্তাঘাটে, তো অনেক মানে অনেক ইভেন্ট বা অনেক ফাউন্ডেশন কাজ করছে। তো আমাদের আসলে ওরকম আমাদের টার্গেট ছিল যে কারা খাবার পাচ্ছে না, কারা কাদের জন্য করলে অ্যাকচুয়ালি কারা চাইতে পারছে না, আমি তাদেরকে খুঁজে বের করে আমরা খাবার দিব। তো এরপরে আমরা 5 কেজি চাল, 3 কেজি আলু, ডাল, তেল, লবণ একটা প্যাকেজ করি 10-11 কেজির। ওইটা করে আমরা প্রায় প্রায় প্রথম দিকে আমরা 600 মানুষের খাবার দিই। তারপর এবার এই রমজান টার্গেট করে আমরা ইভেন্টে করি যে আপনার স্টেপ এগেনস্ট হাঙ্গার, যে একটা আসলে যে আমরা এখন একটা ইভেন্ট দিই, যে যেহেতু আমরা সবাই কাজ করছি এখন আমরা একটা প্ল্যাটফর্মে আসি বা কোন একটা কিছু করি, একটা ফেসবুক পেজ করি যাতে আমরা সবাই একটা ভালোভাবে আগাতে পারি। এই তো এবারও আমরা প্রায় 400, গতকালকে আমরা প্রায় 400 প্যাকেট খাবার আমি নিজে বের হয়েছি। তারপর আমার যারা আমার সাথে যারা কাজ করেছে মিরপুরে, আজিমপুরে, তারপর আপনার মোহাম্মদপুরে, সব জায়গায় আমাদের খাবার দেওয়া আছে। ওইখান থেকে আবার আমাদের প্রতিনিধি যারা, তারা বাসায় বাসায় আমাদের লিস্ট অনুযায়ী সবাইকে খাবার দিয়ে আসছে। তো এখন পর্যন্ত আমরা মোটামুটি আজকে পর্যন্ত আমরা প্রায় 405 প্যাকেট খাবার আমরা মানুষের বাসায় দিয়ে আসতে মানে দিয়ে আসতে পেরেছি। এবং অনেক মিউজিশিয়ান আছে যারা মানে লজ্জায় থাকেন বা বলতে পারেন, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছেন, আমরা মানে আমরা চেষ্টা করেছি তাদের মানে যতটুকু আমাদের পক্ষ থেকে করার। এই আজকে পর্যন্ত ভাই এতটুকুই মানে আমরা এটাই নিউজ। টুটুল ভাই সামনে আপনাদের আর কি প্ল্যান, মানে এইটা কি কন্টিনিউ হতে থাকবে রোজার মধ্যে? তোমরা এই সাপোর্টটা দিতে পেরেছো ভাইয়া? গত এই মাসের শুরুতে 600 আর এবার 405, আর আমরা কাল আমাদের কালকেও খাবার হবে। মানে আমার একটা আমার আমাদের একটা টার্গেট ছিল আমাদের মিউজিশিয়ান ফর হিউম্যানিটির, যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ফান্ড আসবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের মানে এবারে একটা খাবারের প্যাকেট 510 টাকা করে পড়েছে। তো আমরা প্রতি যে যখনই আমাদের একটা খাবারের প্যাকেটের টাকা হচ্ছে আমরা প্যাকিং করে ফেলছি যেভাবে হোক, যে যতক্ষণ পর্যন্ত আমাদের ফান্ড থাকবে আমাদের কাছে কালেকশন থাকবে আমরা খাবারটা দিয়ে যাব, আমরা মানে থামবো না যতদূর যাওয়া সম্ভব আসলে। তো আমরা যে আজকেও প্রায় 100 প্যাকেট খাবারের অর্ডার করে দিয়েছি, যে কালকের জন্য রেডি রাখবো, যাতে আমরা কালকে আমাদের আরো কিছু ফোন কল আছে কিংবা কিছু মেসেজ এসেছে আমরা কালকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মানে প্রায় আজকে সব পর্যন্ত 1,000 লোকের খাবার আমরা দিতে পেরেছি এবং এটা চলবে। আমার একটা প্রশ্ন আছে টুটুল ভাইয়ের কাছে। টুটুল ভাই, এটা কি শুধু মিউজিশিয়ানরাই কন্ট্রিবিউট করছে ডোনেশনে, নাকি বাইরের মানে জেনারেল আমাদের ফ্যান বা ফ্রেন্ডসরাও কন্ট্রিবিউট করতে পারবে? না, অ্যাকচুয়ালি আমরা মানে মিউজিশিয়ান ফর হিউম্যানিটি ব্যাপারটা হলো আমরা যারা চেষ্টা করছি মানে আমরা তো যারা মিউজিশিয়ান মানে মিউজিক ব্যাকগ্রাউন্ডের আমরা তো আছি, হেল্প সবাই করবে, সবাই মানে আমরা তো মানে আমরা মিউজিশিয়ান যারা বসে আছি এখন এখন আমাদের প্রত্যেকে কিন্তু আমরা বাসায় লকডাউনে, তো আমাদের তো কিছু একটা করা উচিত। এই জন্য জাস্ট আমরা মিউজিশিয়ানরা করছি কাজ করছি মিউজিশিয়ানরা, কিন্তু আমাদেরকে ডোনেট করছে সবাই, বিদেশ থেকে টাকা আসছে, তারপর সিনিয়র বড় ভাইরা, একটু আগে আমরা যেমন দূরের ভাষাতে কথা হলো কি করতেছো না করতেছো, মানে এই ব্যাপারগুলো আমাদের সবার সাথে শেয়ারিং হচ্ছে, সবাই আমাদেরকে হেল্প করতেছে, বলতেছে যে এইভাবে আগাও এইটা করো, সিনিয়রদের পরামর্শ নিচ্ছি, মানে কাজ করতেছে মিউজিশিয়ানরা কিন্তু টাকা আসতেছে সবাই দিচ্ছে আমাদেরকে এবং আমরা সবার সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে আমাদের ফান্ড অনুযায়ী। আচ্ছা, আমরা মনে হয় পার্সোনালি সবাইকে মানে আমরা অন্তত যে কজন আছি এটা যদি শেয়ার করি ইভেন্টটা বা গ্রুপটা, তাহলে মনে হয় আরো অনেকে এটাতে যুক্ত হবে এটার সাথে, আই গেস মানে বোথ ডোনেশন এন্ড মিউজিশিয়ানদের পক্ষ থেকে অবশ্যই। জি জি হ্যাঁ, এটা ভাই আমরা ডোনেশন মানে ডোনেশনও পাচ্ছি প্লাস সবার ইও পাচ্ছি, মানে আমরা আগাতে পারছি ভাই অনেক জায়গায়, যেমন অনেক মানে অসুবিধা বা আমাদের আসলে কোন আমরা ফ্রি মানে খুব ভালো মতো আগাতে পারছি এবং মানে ঈশ্বরের অশেষ সহমত আছে আমাদের উপর, যে আমরা চেষ্টা করছি এবং যা যা করছি আশা করি ভালো হচ্ছে ভাই। মানে কোনো কিছু এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভিটি বা কোনো কিছু পাইনি, কারণ আমরা সবকিছু আমাদের হিসাব শুরু থেকে পর্যন্ত আমাদের পুরো পারফেক্ট হিসাব আছে, যে
আমরা কত টাকা ব্যয় করেছি, কত টাকা কিনেছি, প্রত্যেকটা কিছু আমরা হিসাব রেখেছি এবং কতগুলো ফ্যামিলি হাতে পৌঁছেছি এবং আমাদের প্রত্যেক ফোন নাম্বার সবকিছু আমরা স্বচ্ছ রাখার চেষ্টা করেছি, যাতে কোন আমাদের আমরা যারা মিউজিশিয়ান আমাদের মধ্যে যেন কোনো দাগ না পড়ে, এবং আমরা চেষ্টা করছি আসলে ভাইয়া। That's great. Actually great. আমি নিজে আজকে ভালো মতো একদম শেয়ার করব, হ্যাঁ, যাতে আরো আমাদের ফ্রেন্ডস যারা আছে এখন যারা দেখছে এবং অন্যান্য পরবর্তী ফিডগুলো থেকে যায় যতখানি পারা যায় আমরা চেষ্টা করব। দুটো প্রশ্ন আছে টুটুল ভাইয়ের কাছে। জি ভাই। ওকে, ইটস এ রিয়েলি ভেরি নোবল ইনিশিয়েটিভ, অবশ্যই আমরা সবাই সেটাকে সাপোর্ট করব বিভিন্ন ভাবে। আমার প্রথম প্রশ্ন ছিল যে এটা কি শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ আছে নাকি ঢাকার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্টেও এই কার্যক্রমগুলো আপনারা চালাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে তাদেরও এখানে একটা হেলথ সেফটির ইস্যু আছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? কারণ আমরা জানি যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসেবে ডক্টরস, নার্স, হেলথ ওয়ার্কাররাও অনেকে ইনফেক্টেড হচ্ছে বা মারাও গেছে, এই জিনিসটা কিভাবে যারা ডিস্ট্রিবিউট করছে তারা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করছে, সেফটি প্রোটোকলটা, এটা একটু আমার মনে জানলে ভালো হয় সবার জন্য। আচ্ছা, প্রথমে ভাইয়া মানে আমরা আমরা তো ঢাকা বেস, তো আমরা ঢাকা বেস যারা কাজ করছি, তো ব্যাপারটা হয়ে গেছে যে ঢাকায় যারা আমরা এখন আপাতত ঢাকা বেস কাজ করছি এবং আমাদের প্রথমবার কিছু ফান্ড ছিল কাজের সময়, তো এই ফান্ডের বিষয়টা যেটা আছে, ফান্ড আমরা কিছু ফান্ডের কিছু টাকা ছিল আমরা খুলনায় পাঠিয়েছিলাম, ছন্নছাড়া আমরা নামে একটা গ্রুপ আছে ওদেরকে, তারপর কুমিল্লায় পাঠিয়েছিলাম, তারপর আপনার এই যারা খাবার দিচ্ছেন তারা যথেষ্ট প্রোটেকশন নিচ্ছেন, তো এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বিষয়ে আলাপ হচ্ছিল মাত্র। হ্যাঁ টুটুল, তুমি লাইনে আসো। হ্যাঁ আমি আসছি ভাই, নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা ভাই, প্রথমে বললাম যে আমরা আমরা প্রথমবার যখন কাজ করেছিলাম আমাদের ফান্ডের টাকা, তো আমরা প্রথমবার যখন খাবারটা আমরা করি বাজার তো একবারে করেছিলাম প্রায় 500 মানুষের, তারপর বাজার করার পর আমাদের অনেক টাকা সেভ ছিল, তো আমরা ওইখান থেকে কুমিল্লাতে, খুলনায়, তারপর আপনার যশোরে তিনটা জায়গায় আমরা টাকা পাঠাই, ওরা বাজার করে ওরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর আর এবার আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে যেমন মানে বাউলদের জন্য কিছু করার জন্য, তো আমরা এখন হচ্ছে আমরা যে আমাদের যে ফান্ড, আমাদের ঢাকার অবস্থা খুবই, ঢাকার বাইরে তো এমপি বা যারা স্থানীয়ভাবে কাজ করছে কিন্তু আমরা ঢাকায় আসলে এভাবে কাউকে পাচ্ছি না, আর বিভিন্ন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অনেক ফ্যামিলি আছে যারা চাইতে পারে না, তো আমরা ঢাকা বেসিসে আপাতত কাজ করছি, যাতে মানে আমরা সামনে ইচ্ছা আছে ঢাকার বাইরে কাজ করার, কিন্তু আমি চাচ্ছি আমাদের যতটুকু ক্ষমতা যে আমাদের ঢাকার মধ্যে অনেক ফ্যামিলি আছে এদের জন্য কাজ করার। আর ভাইয়া দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা পিপি, হ্যান্ড গ্লাভস সবকিছু ইউজ মানে সবকিছু নিয়ে বের হচ্ছি এবং আমরা প্রাইভেট কার ইউজ করছি, একটা গাড়িতে 70 প্যাকেট খাবার হয় আমাদের, তো আমরা দুজন, আমরা বারবার সবাইকে নিয়ে বেরোচ্ছি না, আমরা দুজন আমাদের প্রতিনিধির কাছে পৌঁছে দিচ্ছি, ওইখান থেকে লোক আসছে বা আমাদের প্রতিনিধি ওইখান থেকে আবার ওরা ফুল প্যাক হয়ে তারপর যাচ্ছে, পিপি ইউজ করছে, হ্যান্ড গ্লাভস মাথার মানে হেড গ্লাভস পায়েরই, মানে আমরা যতটুকু সম্ভব হয় আমরা নিজেদেরকে সেফ রেখে করার চেষ্টা করছি, এবং আমি এবং আমার একটা ছোট ভাই ইয়াসিন আমরা দুজন গাড়িতে করে সব জায়গায় খাবারটা পৌঁছে মানে পৌঁছে দিয়ে একটা সামাজিক দূরত্ব রেখে আমরা গ্যাদারিং করছি না, এবং খাবার প্যাকিং ও মাত্র দুজন করেছে, আমরা বেশি লোক নেই না এবার, যাতে কারো দ্বারা রোগটা কোথাও কারো কোথাও ছড়িয়ে যায় বা কোনো একটা কোনো হয়। হ্যাঁ রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। জি জি, অনেক আমরা যেমন কালকে একটা বিশাল এক্সপিরিয়েন্স ছিল, আমরা রায়ের বাজার, তারপর আপনার হাজারিবাগ, তারপর গোরান, গোরানে মানুষের জ্যাম পড়ে গেছিল, এমন যে গুগল ম্যাপে আমি একটা কালকে আমার ছবি ছিল যে গুগল ম্যাপে লাল হয়েছিলাম, যে জ্যামটা কিসের গলির ভিতরে, দেখি যে গলিতে মানুষের জ্যাম, ওই জন্য লাল হয়ে গেছে গুগল ম্যাপ, কারণ ম্যাপ ধরে ধরে আগাচ্ছিলাম, আমরা তো বাসার ঠিকানা চিনি না, আমাদেরকে ঠিকানা দিয়েছে, আমরা ঠিকানা ধরে ধরে আগাচ্ছিলাম যে এখানে পৌঁছাতে হবে, বাসা পৌঁছাতে হবে, তো ওই গুগল ম্যাপে দেখলাম যে ভাইয়া সব উচ্ছল আপনার মানে মানে লাল হয়ে আছে,
এটা হচ্ছে মানুষের মানে মানুষের ভিড়, এত মানুষ, মানে একটা উৎসব মুখর অবস্থা, মানুষ বুঝতেছে না যে আসলে কি অবস্থা দেশের, মানে এই অবস্থা তার বের হওয়া ঠিক হচ্ছে কিনা, বা বলেন ওরা কি ঘুরতে ত্রাণের জন্য, না না ত্রাণের জন্য না, সব মানে আপনি যদি কোনো অলিগলিতে ঢোকেন ঢাকার, আপনার একটু রুট এরিয়ায় যান, একটু মানে যেখানে মানুষ একটু বেশি, আপনি মানে কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ। সবচেয়ে মজার মানে মজার বিষয় মানে বেদনাদায়ক বিষয় বলা যায় যে পুলিশ মানুষকে তাড়াচ্ছে আর অন্য মানুষ ছবি তুলতেছে, যে ওই ডাবল মানুষ আসছে ওটা দেখা যায়, পুলিশ কিভাবে তাড়ায়। এই হচ্ছে অবস্থা আমাদের দেশের, মানে এক পুলিশ বলতেছে আপনারা সবাই না, অ্যাকচুয়ালি এই টাইমে মানুষের মাথা একটু কম কাজ করে, সবাই একটু হুলস্থুলের মধ্যে পড়ে যায়, প্যানিকটা একটু বেশি বেড়ে যায়, এটা আসলে হয়ে যায়, সব জায়গায় হচ্ছে, এমন না যে শুধু আমরাই এরকম হচ্ছি, এই জায়গাটা আসলে একটু সবাই একটু ভয় ভয় থাকে, তো সো প্যানিকটা হয়ে যায় ওই জন্য। যাই হোক, আমরা টুটুলের সাথে এতক্ষণ আলাপ করছিলাম, টুটুল টুটুলের লাইনটা বোধহয় ডিস্টার্ব করছে, আমরা এদিকে আমরা কমেন্টে কিন্তু আমরা ওই টুটুলের যাদের মিশন ফর হিউম্যানিটির লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা যারা যারা এটা দেখছেন তারা যদি কোন রকম হেল্প করতে চান তবে সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আপনার ডোনেটটা করতে পারবেন। আরেকটা জিনিস আমি যুক্ত করি, এই টুটুল ভাই যেটা বলছিলেন যে আসলে যে গ্যাদারিং এর যে ব্যাপারটা, আমি নিজে আজকে নিউজ দেখছিলাম যে যেমন 71-এ যেটা গভর্নমেন্টের যে ডিসিশন মেকিং গুলা, উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে যেমন এখন গার্মেন্টস প্লাস রেস্টুরেন্ট ওপেন হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি যেমন পার্সোনালি থাকি নিকেতন, তো নিকেতন থেকে অ্যাকচুয়ালি গুলশানে 1-2 হয়ে টোটাল এরিয়াটাই কিন্তু ডিপ্লোম্যাটিক জোনের মধ্যেই পড়ে। এখানে দেখা যাচ্ছে যে গত সপ্তাহ মানে 25 তারিখ আগ পর্যন্ত কোনো গাড়ি চলতো না, আজকে আমার বাসার সামনে দিয়ে দেখা যাচ্ছে যে প্রতি মিনিটেই 2-3 করে গাড়ি যাচ্ছে। তো বেসিক্যালি আমি জানি না মানে হোয়াট ইজ দ্য প্ল্যান, তো গ্যাদারিং এমনিতেই যেহেতু গ্যাদারিং হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা মানে প্ল্যান ওয়েতে যে ইন্ডাস্ট্রি গুলো বা যে প্ল্যান করা হচ্ছে যে খুলে দেওয়ার, লকডাউন খুলে দেওয়ার, এটা মনে হয় স্টেজ ওয়াইজ আরো সুন্দর করে করা দরকার ছিল, এর জন্য মানে গ্যাদারিং আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে সামনে। হ্যাঁ কথাটা আমার কাছে ঠিক লাগছে, আমার কাছে মানে মনে হচ্ছে যে মানে হুট করে ডিসিশন নিচ্ছে, কোনো কিছু চিন্তা ভাবনা করে করতেছে না, এই বললো যে গার্মেন্টস খোলা, এই বললো যে ঢাকা যারা থাকবে তারা শুধু গার্মেন্টস ঢুকবে। আমি 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 71 টিভির একটা নিউজের কোট করি, একদম কোট, ওখানে যেটা আলোচনা করছিল যে 25 তারিখ মিটিং হয়েছে, যে 2 তারিখে মনে হয় খোলার প্ল্যান, দেখা গেছে যে 26 তারিখে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে এবং অলরেডি অনেকগুলো গার্মেন্টস কাজ করছে। তো তাদের নিজেদের মধ্যে আই গেস, আমি জানি না, আমি আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট যে এখানে কোন জায়গায় কোঅর্ডিনেশনের গ্যাপ বা কোন মন্ত্রণালয় বা কিসের কাজ। এনিওয়ে আমরা মিউজিশিয়ান, সেটা আমাদের বিষয় না, বাট জিস জায়গাটা হচ্ছে কনসার্নের ব্যাপার যে অ্যাকচুয়ালি কিন্তু এই আমাদের আড্ডায় এই সব আলাপ হওয়ারই কথা ছিল না আসলে, না মেনু ভাই ইটস অ্যাবাউট লাইফ, সো ইটস পার্ট অফ आवर লাইফ, এটা আমাদের সেফটি কনসার্ন, আমাদের সবার সেফটি কনসার্ন, হ্যাঁ যেহেতু সবাই সবাই বলাই হচ্ছে যে সবাইকে আগে সেফটি কনসার্ন হতে হবে, তো এই বিষয়গুলো কিন্তু এসে যায়, কারণ আমার আমার বাসার সামনে কিছু তেজগাঁও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ ওখানে আমি যদি এখন ইমার্জেন্সি ফর এক্সাম্পল ওষুধ আনতে চাই, একটা ওষুধের দোকানে গেলে ওখানে কিন্তু আরেকজন ইনফেক্টেড কেউ ঘুরে যেতেই পারে, থাকতেই পারে, এখন সেটাই লোক যদি আরো বেশি আসে তাহলে আরো চান্সেস বেশি, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। যারা পরে জয়েন করেছে তাদেরকে হাই বলছি। আর জয়েন করেছে তুষার, হ্যালো তুষার,
তোমাকে অনেক ধন্যবাদ আসলে, ভাই আসলে মানে এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আসলে কি আমরা ঘরে আমার যে ছোট একটা প্ল্যান ছিল, আমার যে আমাদের 1 কিলোমিটারের মধ্যে যারা অসহায় বা অনেক নিম্ন মধ্যবিত্ত আছে বা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, আমরা যদি আমাদের 1 কিলোমিটারের মধ্যে আমাদের যারা আশেপাশের লোকজন আছে আমরা যদি নিজেদের থেকে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দেশটা আসলে ওই ওইভাবে ওই পর্যায়ে যেত না। অবস্থা খুবই করুণ, বাইরে না বের হলে ভাই বোঝা যাবে না, মানে খাবারের যে ক্ষুধার কষ্ট, আমরা যে পরিমাণ ফোন রিকোয়েস্ট বা মেসেজ পাই এই একটা মাসে, যেমন গতকাল রাত 12:30 আমি যখন রত্না 9:00 বাসা ঢুকলাম, তো ভাত খাওয়ার পর দেখি শরীর একটু খারাপ, তারপর আমি একটু নাপা খেলাম আর একটা ঘুম ওষুধ খেয়েছিলাম কালকে মাথা ঠান্ডা করার, রিভোট্রিল। তো ঠিক 12:30 সময় ফোন দিয়ে বল মানে ভাই ফোন দিলে ফোন দিয়ে কাঁদতেছে কালকে রাত্রেবেলা, যে ভাই আমি গাজীপুর থেকে বলতেছি, আমার ঘরে আমার 2 বাচ্চা, আমি মানে ভাত নাই। তো আমি কালকে রাতে আমার 12:30 সময় লাস্ট স্ট্যাটাস ছিল যে আমি যে সারাদিন কাজ করলাম এই কাজের আসলে কোনো মূল্য নাই, আমি একটা মানুষকে রাত 12:30 সময় ভাত দিতে পারতেছি না। এইটার থেকে আসলে কষ্ট আসলে হতে পারে না ভাইয়া, মানে আমি সারাদিন যে কাজ করলাম সকাল 10:00 থেকে রাত 9:00, আমার কাজের কোনো মূল্য নাই, আমি রাত 12:30 সময় এই মানুষটার মুখে, যদি ঢাকা হতো আমি অবশ্যই পৌঁছে দিতাম যেভাবে হোক, কিন্তু আমি পারি নাই কালকে। পরে সকাল 9:00 আমি বলছি ভাই জাস্ট রাতটা একটুই করেন বাচ্চা দুটো আপনি, আমি ভোরবেলা সকালবেলা আমাকে ওনার বিকাশ নাম্বার নাই, আমি সকালবেলা পরে উনি আমাকে 9:00 সময় বিকাশ নাম্বার দেয়। তো আমার একটা ছোট ভাই কালকে আমি স্ট্যাটাস দেওয়ার পর ও 500 টাকা আমাকে পাঠিয়েছিল, আমি আরো টাকা মিলিয়ে আমি সকালবেলা 9:00 আমি ওনাকে টাকা পাঠাই যে আপনি বাজার করেন এখনই বাসায় নিয়ে খাওয়া রান্না করেন, কিন্তু আপনি অভুক্ত থাকেন না। মানে এই যে কান্না, মানে ফোন, তারপর খুব মানে দিন যাচ্ছে আমরা আরো খুব খুব কিসের মধ্যে যাচ্ছি ভাই, আসলে এটা কি মহামারী হবে না কি হবে আমরা আসলে জানি না। সরকারও চেষ্টা করছে রাস্তাঘাটে সবকিছুতে, কিন্তু আসলে আমাদের প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্র থেকে আগাতে হবে, সবাইকে আগাতে হবে। আমি যদি আমার পাশে মানুষটাকে দেখি, আমার ঘরে 40 কেজি চাল আছে, আমি যদি 10 কেজি চাল দিয়ে তাকে হেল্প করি, তাও কিন্তু ভাইয়া ওনার জন্য মানে উনি কিছু মানে কিছুদিন টিকতে পারবে। আর সবার বাসায় বা ভলেন্টিয়ার সবারই একটাই কোশ্চেন যে দাদা যারাই আসছে আমাদের কাছে তারাই আসলে অনেক নিডি হয়ে আমাদের কাছে আসতেছে, মানে এমন কিছু ফ্যামিলি লোকজন আসতেছে মানে কল্পনাও করতে পারতেছি না যে আমরা এসব মানুষকে মানে আমরা খাবার আসলে পৌঁছে দিচ্ছি, মানে খুব কষ্টদায়ক ব্যাপার আসলে। আমি যেন একটা জিনিস একটু বলতে চাই টুটুল ভাইকে, যে আমরা মিউজিশিয়ানরা বিশেষ করে অনেক ইমোশনাল হই অনেক ব্যাপারে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। আর যেহেতু একটা গ্লোবাল প্যান্ডেমিক চলছে, এখানে চোখ বন্ধ করে থাকারও কিছু নাই, আর এট দ্য সেম টাইম একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা নাকি আমরা ফ্রন্টলাইনে আপনারা যেমন কাজ করছেন, যেমন মাথায় রাখবেন যে সবকিছু কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে নাই। সো এই যেমন আপনি দেখলেন সারাদিন ধরে আপনি একটা গুড ভাইবস নিয়ে ঘুমাতে যখন যাবেন, তখন আপনার মধ্যে একটা কিন্তু নেগেটিভিটি কাজ করছে যে আপনি কিছু করতে পারলেন না, তাহলে এই এই ফিলিংটা আসতে দেওয়া উচিত না। বিকজ একটাই মাথায় রাখবেন সবকিছু কিন্তু আপনার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। তো আপনি যদি 10টা মানুষকেও দিতে পারলেন, আমরা আপনি না দিলে কিন্তু এই 10টা মানুষও পেত না, এইভাবে চিন্তা করলে আমার মনে হয় একটু আরো ভালো হয়। যারা নাকি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে অলরেডি। আমি একটা কথা বলি ভাইয়া, যে বললো যে মানে উনি যে কাজ করতেছেন, আসলে এটাতে আমাদের সবার ইমোশন একদম মানে বেশি, যে মানে আমরা অনেক ফিল করতেছি এখন যে মানুষের যে দুঃখে কষ্টে আছে। কিন্তু আপনি যে বললেন যে রাত্রে এসে যে ফোনটা পেয়ে বললেন যে মানে আমার খারাপ লাগতেছে, লোকটাকে সাহায্য করতে পারলাম না, আপনার ওই নরম হইলে হবে না, আপনার হইতে হবে শক্ত। আপনি বললেন আচ্ছা পারি নাই আমি কালকে সকালে পৌঁছায় দিব, আপনার আর শক্ত থাকলে তো হবে না। না ভাইয়া শক্ত মানে হয় কি, আমরা যারা সামনাসামনি কাজ করছি ভাইয়া, আসলে এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু বাসায়, যেমন এবার না গতবার আমরা যখন কাজ করেছি, এক মুরব্বী মানে উনি বাসা থেকে নামতে পারতেছিল না, তো ওনার কাছে আমরা যখন খাবারটা পৌঁছে দেই মানে ওনার চোখ দিয়ে পানি ভাই, আমাদের চোখের পানি আসলে যে অটোমেটিক চলে আসে না, আসলে যেগুলো ফেস করেছি আসলে মানে ভাষায় বা বর্ণনা করার মতো অবস্থা না, আমাদের সাহস সবকিছু আছে, বাট কিন্তু যখন দেখবেন যে একটা 60 বা 70 ঊর্ধ্ব একজন মানুষ
চোখে চোখের পানি যখন চলে আসে ভাই তখন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না আসলে। আর আমার হচ্ছে যে আমার এই বিষয়টা হচ্ছে যে আমি ছোটকাল থেকে আমার একটা ই আছে যে আমি ফোন অফ করে ঘুমাতে পারি, মানে আমি একটু শক্ত হতে পারি, বাট আমার একটা একটা নিজের থিওরি আছে যে রাত্রেবেলা হোক আর যখন হোক মানে আমার কোনো বন্ধু বান্ধব আমার কোনো আত্মীয় স্বজন যে যখন মানে অসুস্থ হয় বা কোন একটা ঝামেলায় পড়ে মানে আমার মন সবসময় এই জিনিসটা বেশি কাজ করে যে আমার ফোনটা সবসময় চালু থাকে, মানে আমার কাছে থাকে যে কার কখন কোন সমস্যা হয় সেজন্য আমাকে স্মরণ করে। আমি চেষ্টা করি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস, তো আমি এই জন্য ফোনটা অফও করতে পারি না বা ফোন আমার কাজ ছাড়া রাখতে পারি না, যে কোনো হোক যে রাত 2টা 3টা 4টা বাজুক আমি দুটো রেডি আছি, মানে ঢাকা শহরে যে প্রান্ত হোক আমি চেষ্টা করবো পৌঁছে যাওয়ার। এইটা হচ্ছে আমার ছোটকাল। তোমার মানে তোমার এখানে অনেক এসএমএস আসছে, সবাই তোমাকে সাহস দিচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছে এরকম ইয়ে করার জন্য। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য, থ্যাংক ইউ টুটু, আমরা আমরা যোগাযোগ রাখবো। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি 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 জি। আচ্ছা আমি একটু কুইকলি একটু বলে নি, আমি আসলে আসছি কিন্তু আমি আবার পরে আবার ট্রাই করব জয়েন করার। আই হ্যাভ মানে আমার কাজের একটা মিটিং আছে, হ্যাঁ, কারণ এখন এখানে তো একটু দিনের বেলা, সো আই এম ওয়ার্কিং, সো মিটিংটা শেষ করে দেন আপনারা যদি তখনো থাকেন আমি আইল ট্রাই টু জয়েন। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার তো একটা বিষয় জানার ছিল। হ্যাঁ শিওর, ওই ইয়েটার বিষয়, ওই তোমার যে ফাউন্ডেশন খুবই শর্ট ভার্সন অফ দ্যাট হলো, মানে এটা হলো what I'm trying to do with my amar aro dui jon je founding member Faria Prema ar Nafiz Mannan or amar bhai ar ki, so right. What we're trying to do is basically create a database of music, and database of music mane ki ekon for example Runa Laila bel hoychilo kon koyta album tar album e ke bajaisen, ke gaan shur korchen, ke likhchen, label ke, আপনার কভার ডিজাইন কে করছে, কোন স্টুডিওতে হয়েছে, এন্টায়ার ডিটেল, দ্য মিডিয়া ডিটেল অফ ওয়ান সিঙ্গেল সং, অ্যান্ড ওই একটা গান থেকে একটা অ্যালবাম, একটা অ্যালবাম থেকে এক আর্টিস্টের 10টা অ্যালবাম 15টা অ্যালবাম। ফর এক্সাম্পল আপনি, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, আশরাফ বাবু একজন, আপনারা সবাই জানেন উনাকে, রাইট, উনার সাথে কথা বলছিলাম, উনার প্রায় 25,000 মতন গান করা বাংলাদেশে, আইদার উনি লিখেছেন বা উনি শুরু করছেন, উনি হি ওয়ার্ক অ্যাজ এ প্রডিউসার সামথিং লাইক দ্যাট। হ্যাঁ 25,000 গান, আমি নাম্বারটা শুনে আমি হা হয়ে গেছি যে গানগুলার কই, মানে কোন গান, এখন উনার গান কোনগুলা উনি নিজেও জানে না। এখন উনি বলতেছে যে আমার এখন বসে লিস্ট আউট করে দেখতে হবে। এই যে এই জিনিসটা, এটা কিন্তু একটা মিউজিক ইন্ডাস্ট্রি, আপনারা যখন, আমরা যখন মিউজিক নিয়ে সবসময় কথা বলি, মিউজিকের একটা সাইড হলো উই উইল অ্যাজ এন আর্টিস্ট, অ্যাজ এন মিউজিশিয়ান, উইল বি ওয়ার্কিং অন দ্য ক্রিয়েটিভ সাইড, দ্যাটস গিভেন, কিন্তু দেয়ার নিডস টু বি সাম আদার গ্রুপ অফ পিপল যারা কিন্তু আপনার একটা ইন্ডাস্ট্রি, মিউজিক ইটস এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে, খালি বাংলাদেশে যখন চলে আসে, ইভেন আপনি যদি নেপালও দেখেন, নেপাল একটা ছোট্ট একটা দেশ, নেপালের মিউজিক ইন্ডাস্ট্রি ইজ সো অর্গানাইজড দেন মাচ মোর দেন বাংলাদেশ, যেখানে বাংলাদেশের একটা মিউজিকের একটা বিরাট একটা ইতিহাস আছে। আমি উই আর সো রিচ অ্যাবাউট আওয়ার বাংলা কালচার, বাংলা মিউজিক কালচার, কিন্তু আমরা ফর সাম রিজন, মানে কি কি রিজন ওইটাও আমি এক্সপ্লেন করতে পারবো, ইট উইল টেক সাম টাইম, কিন্তু ফর এনি রিজন আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিটা আমরা স্ট্রাকচারটা ঠিক করতে পারি নাই। হ্যাঁ, আর এই যে ডেটাবেসের কথাটা যে বলছি, এই ডেটাবেসটা হলো ভেরি বেসিক মিনিমাল রিকোয়ারমেন্ট টু হ্যাভ আ মিউজিক ইন্ডাস্ট্রি, আ প্রপার ইন্ডাস্ট্রি, মানে এটা হলো, আমি আই কাম ফ্রম আ মানে বিজনেস সাইড, আমি আইটিতে কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড ফর ওভার অলমোস্ট লাইক 18 ইয়ার্স। হ্যাঁ, আই ডু লট অফ স্ট্র্যাটেজিক ওয়ার্ক ফর ডিফারেন্ট ক্লায়েন্টস, আমি তাদেরকে অ্যাডভাইস দিই ফর লট অফ লং টার্ম, শর্ট টার্ম স্ট্র্যাটেজিক সলিউশন ওদের, সো দ্যাট গোজ ফর এনি ইন্ডাস্ট্রি,
ইটস নট অনলি লাইক মানে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এরকম হতে হবে অমুক, সো মিউজিকেরও যে ইন্ডাস্ট্রিটা আছে ওটা তো আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা প্ল্যানিং থাকতে হবে, একটা লং টার্ম গোল থাকতে হবে, শর্ট টার্ম গোল থাকতে হবে, দেয়ার নিডস টু বি সার্টেন পিপল যারা ওই জিনিসগুলো ম্যানেজ করবে। আমাদের বাংলাদেশে যেটা হয়ে গেছে যে আপনারা আমরা সব আর্টিস্টরাই এই জিনিসগুলো করা শুরু করে দিছি আর কি, মানে যারা ফ্রন্টলাইন আর্টিস্ট যারা মেইন স্ট্রিম, হ্যাঁ ওরাই এসব নিয়ে, কারণ হলো যে যারা পিছনে যাদের করার কথা, হ্যাঁ এটা এটা আপনি এখন গভর্নমেন্ট বলেন বা নন গভর্নমেন্ট পিপল বলেন কোন অর্গানাইজেশন বলেন, উই হ্যাভ নান, এভরি সিঙ্গেল অফ দেম আই মিন দে আর আফটার মানি, হ্যাঁ দে আর আফটার সাম ফেম। আমি যেমন আই আই স্টার্টেড দিস বামার কবে, আমাদের যখন ফার্স্ট অ্যালবাম হলো 2009 জলজ খেলা বিআইএম এর অ্যালবামটা, রুশো দ্যাট ওয়াজ দ্য টাইম রুশো ক্রিয়েটেড এমি লেবেল, যে ম্যান বাংলাদেশের ডিস্ট্রিবিউশনের অবস্থা এত বাজে, হ্যাঁ আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট, হি ক্রিয়েটেড দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন লেবেল ইন বাংলাদেশ। ওই সময় আই অলসো টক টু হেম অ্যান্ড ওকে তুমি ইউ লুক আফটার দ্য বিজনেস আই উইল লুক আফটার দিস সাইড, সো দ্যাট ওয়াজ দ্য টাইম আই ক্রিয়েটেড বামার ফাউন্ডেশন, হ্যাঁ যে ওকে ঠিক আছে আমি নন প্রফিট সাইডটা আই উইল লুক আফটার অ্যান্ড সি। আই স্টারের আমার কাছে আমার নিজের কাছে প্রায় 15,000 বাংলা গান ছিল, আই স্টারের নিজে নিজে বসে বসে এক্সেলে বসে বসে ওটা ডিটেল বের করতে করতে সবাইকে কল দিই, ভাই আপনার একটু ডিটেলগুলো দেন, অনেক মিউজিশিয়ান আমাকে বলে মানে আবার উল্টা আবার কোয়েশ্চেনও করে আমার লাভটা কি, মানে বাংলাদেশের একটা চিন্তাভাবনা হয়ে গেছে তো ভাই, মানে আমি ফ্রিতে কাজ করতেছি শিওর এটার কোনো ধান্দাবাজি আছে একটা পিছনে, হ্যাঁ তোমার লাভটা কি। সো ওইটাতেও মানে একটা যে ইনফরমেশন যে নিব একটা মানুষের কাছ থেকে ওই ইনফরমেশনও নেওয়া যায় না, মানে সবখানে আমি এটা খুবই কুইকলি, কারণ আমার এখনই চলে যেতে হবে, কুইকলি বললাম আই ক্যান টক অ্যাবাউট দিস লেটার, বাট দ্য বেস অফ বামার ফাউন্ডেশন ইজ ইটস বেসিক্যালি হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ ক্রিয়েটিং দ্য ডেটা বেস, ক্রিয়েটিং দ্য আর্কাইভ অফ বাংলা মিউজিক, আ প্রপার আর্কাইভ। হ্যাঁ আবার আর্কাইভের মধ্যে আমি যদি আমার নাম দিয়ে দিই, ওই যে ইসের মধ্যে যে কোনার মধ্যে আমার নাম ওই যে বড় করে একটা জলছাপ দিয়ে দিলাম, হ্যাঁ যে বাই রূপম, ওটা কিন্তু আর্কাইভিং হলো না, আর্কাইভিং হবে হলো যে যেটা প্রপার আর্কাইভ, দ্য দ্য ওয়ে অ্যা মিউজিশিয়ান ক্রিয়েটেড দ্য মিউজিক, আর্কাইভিং দ্যাট এক্সাক্ট ফর্ম্যাট। হ্যাঁ সো ওইটা নিয়ে কাজ করছি, আই মিন অলমোস্ট উইদাউট এনি হেল্প, অ্যান্ড আমি পরে আসলে আমি আই ক্যান টক অ্যাবাউট ইট মাচ, মানে আরো ব্রডার অ্যাসপেক্টে আমি বলতে পারবো। সরি সবাই, আমার মানে আই হ্যাভ টু অ্যাকচুয়ালি গো, আমার এই মিটিং জয়েন করতে হবে। না ঠিক আছে, তুমি এই বলতে আমাদের অনেকগুলি কোশ্চেন আসছে, সেগুলি তুমি ফিরে আসো। শিওর 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 শিওর, আমি আমি আই হ্যাভ বিন ডুইং দিস রিসার্চ অন কপিরাইট, হ্যাঁ উইথ মাই ব্রাদার উইথ ফারিয়া, ইভেন কৌশিক অনেক জায়গাতে আমাকে হেল্প করে, ইভেন আই টক টু ইউ মিলু ভাই আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট অ্যাবাউট ইট। তো মানে এই কপিরাইট এসব জিনিস নিয়ে বাংলাদেশে এত সমস্যা, আর খুবই নর্মাল যেই সেন্সগুলো থাকা দরকার মানুষদের, ওই সেন্সগুলো পর্যন্ত নাই আমাদের মিউজিশিয়ানদের। হ্যাঁ তো এই নলেজগুলো খুবই দরকার সবার কাছে থাকা, সবার জানা, হ্যাঁ এই ইস্যুগুলো কি, কিভাবে এগুলো রিজলভ করা যায়, কিভাবে ওগুলো থেকে বের হয়ে আসা যায়। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে কেউ কাজ করে না, কারণ ওইটাতে কোনো পয়সা নাই, আমি এটা থেকে কোনো পয়সা কামাই না, উল্টা আমার যেই আমি যে ইনকাম করি ওখান থেকে আমার অনেক টাকা এখানে আমার খরচ করতে হয়। I do this because I love music. That's the main whole purpose of doing this bummer thing. So I mean এটা নিয়ে কথা বলবো পরে আবার। হ্যাঁ রূপমকে একটা পয়েন্ট আমি একটু শেয়ার করতে চাই, যেহেতু আর্কাইভিং নিয়ে কাজ হচ্ছে, হ্যাভ ইউ গট এনি ইনফরমেশন অ্যাবাউট যে আইউবির, আমাদের ইউনিভার্সিটি আইউবির একজন ফ্যাকাল্টি ছিলেন, উনি মারা গেছেন ইনফ্যাক্ট কিছু মাস আগে, পিয়াল স্যার, মিলু ভাই হয়তো পিয়াল ভাই কে মনে করতে পারবেন, ফোক মিউজিকের ওনার নিজের উদ্যোগে বিশাল কালেকশন আছে ফোকের, এবং উনি আইউবিতে একটা আলাদা আর্কাইভ করেছিলেন, সো ইট মাইট বি হেল্পফুল ফর ইউ। আমি এরকম মানে আমি ওনার কথা শুনেছিলাম এন্ড ওনার মানে যোগাযোগ করতে পারি নাই, কারণ আমি ওই যে আমি আমি ওই এই জিনিসটা আমি হি প্যাসড অ্যাওয়ে, সো এই কারণে, সো এরকম কয়েকজন মানুষ আছে যাদের সাথে মানে একসাথে হয়ে বসে কাজ করার তার দরকার, কিন্তু আরেকটা এখানে ড্রব্যাকটা হলো আমি থাকি আমেরিকাতে, আমি বাংলাদেশে যাই খুবই শর্ট টাইমের জন্য, ওর মধ্যে ধরেন আই হ্যাভ সাম ফ্যামিলি রেসপন্সিবিলিটি, দেন এই জিনিস করে ওঠাটা মানে আনলেস কেউ যদি একদম টাইম আগে থেকে ঠিক না করতে পারি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট ইয়া উই উইল টক অ্যাবাউট করতে পারে, হ্যাঁ
আমরা হচ্ছে একটু রিসার্চ নিয়ে একটা টপিক তুলছিলাম, যে কারণে হচ্ছে অ্যাকচুয়ালি রূপম ভাইকে আনা। জিয়া ভাইও বলছিলেন যে উনি রিসার্চে ইন্টারেস্টেড, আসলে কোনো ভাবে যদি হেল্প করতে পারেন। বই লিখবে, হ্যাঁ, বই লেখা থেকে আসলে টপিক আসছিল। যাই হোক, মানে রূপম ভাই আবার আসলে আমরা ওইটা নিয়ে ডিটেইলস শুনবো যে অ্যাকচুয়ালি কি না। আমি নিজের সমস্যায় পড়ছি, মানে আমি আমার ফ্রেন্ডের গানের কপিরাইট করতে গিয়ে শুনি কপিরাইট অফিসে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত নাকি মাত্র 900 গানের মতো কপিরাইট করা হয়েছে, মানে বাংলাদেশি আর্টিস্টদের। তো আমাদের এই হাজার হাজার গানের মধ্যে মাত্র 900 গান মাত্র কপিরাইট করা, মানে যেগুলি আপনি টোটাল ইনফরমেশন পাবে যে কে প্লে করছে বা কে সুরকার কে গীতিকার, এটা খুবই নিজের টাকা খরচ করে নিজের গান কপিরাইট করার মতো লোক বাংলাদেশে আসলে খুবই কম। আর এইটার আসলে মানে জিনিসটা আসলে সিরিয়াসলি নেওয়া শুরু করছে অনেক দেরিতে মানুষজন, আসলে কারণ হচ্ছে যে সরকারি জিনিসে একটু ভেজাল বেশি, গেলেই টাকা পয়সা খেতে চায়, সেই সে কেউ প্যারা নিতে চায় না। মন খারাপ করেছিলাম, কার মনে ছিল যে জামা কাপড় পালে বাকি সবই লিখে দিয়ে দিলাম। তখন যারা জন্মাইছে তারা এখন হয়তো ফেসবুকে আর লাইভে শুনতেছে, বাট অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট অনেক কিছু অনেক লেটে চেঞ্জ হয়েছে। আমাদের ম্যাস অ্যাওয়ারনেস এর জায়গাটাতেও অনেক সেই কি একটা ব্যাপার ছিল, এখনো আছে, যে কারণে নাকি যে বললো যে মাত্র 900 গানের নাকি কপিরাইট হয়েছে, এটা একটা বড় রিজন। আসলে এর মধ্যে নাকি আলামিনই 40টা করছে, আলামিন লিখছে, আলামিন নিজে 40টা করছে। সাজ্জাদ ভাই একটা একটু শুনতে চাই, কারণ সাজ্জাদ ভাই হচ্ছে এই ট্রেডিশনাল ওই মানে যে লেভেল থেকে অ্যাকচুয়ালি দূরে থেকে ওনারা যখন অ্যালবাম গুলি করছেন তখন ডিফারেন্ট লেভেলে করছে, যেসব ওই জিনিসগুলি একটু জানতে চাই যে ওনারা আসলে কিভাবে করছেন। আচ্ছা, আমি পার্সোনালি যেটা আমরা নিজেরা নিজেরা জানি নিজেদের মধ্যে, আমি চেষ্টা করি যে সবসময় একটু মিউজিকের পাশাপাশি আমি একটু টেকি, সোজা হিসাবে টেকি মানে বলতে যারা একটু টেকনিক্যাল জিনিসপত্র বা ইন্টারনেট ঘাটাঘাটি করে বা সেই জানি, হ্যাঁ আমি বলতে চাইছি যে এটা আমার শর্ট অফ শখের একটা পার্ট, হ্যাঁ, প্লাস আমার পড়াশোনা ওই লাইনের। তো আমার আগে থেকে এটা জানা ছিল যে বাইরের ব্যান্ডগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, আমি অলওয়েজ দুটো জিনিস ফলো করি। আমাদের এখানে মিউজিশিয়ানরা নতুনদের কথা বলবো স্পেশাল, আমি তো গিটারও শেখাই, যেটা দেখি যে আমাদের এখানে মিউজিশিয়ানরা যারা নতুন সবসময় যারা ব্রট আপ হচ্ছে এখন, ওরা সবসময় ফলো করে হয়তো ওদের কোনো ফেভারিট ব্যান্ড কি মিউজিক করছে, কিন্তু দ্য সেকেন্ড পার্ট ইজ ওদের ব্যান্ডগুলো কিভাবে রিলিজ করছে, মানে ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলো যাদেরকে আমরা ফলো করি। তো এটা আমি অনেক আগেই আই ট্রাই টু ফাইন্ড ইট আউট, যে আমরা যদি দেশে বসে, এটা আমি কিন্তু 2000 সালের কথা বলছি, অনেক আগের কথা বলছি, সেই সেই অবস্থায় আমরা কিভাবে লোকাল থেকে গ্লোবালে যেতে পারি, বাংলা গান হোক বা ইংরেজি গান হোক। তো তখন দেখলাম যে অ্যাকচুয়ালি ওইখানে হচ্ছে কপিরাইটের ব্যাপারটা, এবং তখন আমি বুঝতে পারলাম যে কৌশিক যে সাবজেক্টটা বললো যে দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে, ইফ ইউ গিভ অল ইউর রাইটস, মানে আমার যদি আমি সব সত্য অধিকারে আমি কোনো কাউকে দিয়ে দিই, সেটা যেই হোক না কেন, সেটা কিন্তু ইন্টারনেট থেকে শুরু করে, যেটা পরে পরবর্তীতে বাংলাদেশ ইন্টারনেট অনেক ফাস্ট হয়েছে, এখন আমরা 4G পেয়েছি, আর বহু বছর আগে কিন্তু ইন্টারনেট অনেক আগে এগিয়ে গেছে অন্যান্য দেশে। তো আমাদের এখানে যেগুলো আমরা ওইভাবে দিয়েছি, মানে সকল সত্য অধিকারে, এগুলো কিন্তু পৃথিবীর কোনোখানে আর অনলাইনে রিলিজ করা সম্ভব না, ওখানে গেলে একটা কপিরাইট ভায়োলেশনের মেসেজ আসে। ফর এক্সাম্পল ইউটিউবে যারা দেখছো এখন বা শুনছো আমাদেরকে, মনে করো তুমি একটা অন্য কোনো বিখ্যাত গান আপলোড করলে দেখবে যে ওটার কপিরাইট একটা ভায়োলেশন একটা ইয়ে আসবে এবং বলবে যে তুমি এটা প্লে করতে পারবা কিন্তু তুমি মনিটাইজ করতে পারবা না। দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল। মনিটাইজ জিনিসটা কি, ইউটিউবে যখন প্লে হবে তুমি প্রতিবার প্লেব্যাক থেকে অল্প অল্প করে রয়্যালটি পাবা, ফর এক্সাম্পল 10 সেন্ট হতে পারে, 20 সেন্ট হতে পারে, রুশো থাকলে আজকে ভালো হতো, এমি লেভেল আরো ভালো বলতে পারবে জিনিসটা। তো এরকম অন্যান্য প্ল্যাটফর্মগুলোও খুবই ইম্পর্টেন্ট।
তো আমি যদি সকল সত্য অধিকারে যে কোনো লেভেলকে দিয়ে দিই তাহলে আর আমি সেই কাজগুলো আলাদা করে করতে পারবো না। তো পার্সোনালি আমি যেটা করেছি প্রথম থেকেই আমার রিলিজগুলোকে ট্রাই করেছি যে মোর ইনটু অনলাইন প্লাস, যেমন আমি ডেডলাইন মিউজিকের সাথে কাজ করেছি, ডেডলাইন মিউজিকের সাথে কাজ করার সময় শুধু আমাদের আমার পার্সোনাল মানে আমাদের ব্যান্ডের ইলুমিনেশনের ডিট ছিল এরকম যে অ্যালবামটা শুধু বাজারজাত হবে, ঠিক আছে, মানে লোকাল মানে বাংলাদেশে শুধু ডিস্ট্রিবিউট হবে, বাকি সব কিছু অর্থাৎ অনলাইন রাইটস, অনলাইন রিলিজ, স্পটিফাই হোক, প্লে স্টোর হোক বা যেখানে হোক সেখানে আমরা আমাদের মতো করে রিলিজ করতে পারবো এবং সেটার রয়্যালিটিটা সরাসরি যেন আমাদের কাছে আসে। তো এইভাবে আমার আগানো এবং এইভাবে আগাচ্ছি এখন। ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার যে মানে আমি কোন প্ল্যাটফর্মে দিচ্ছি, সেটা আমার 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 চয়েস, আমার ইচ্ছা, আমি এটা পরে প্ল্যান করতে পারি, কিন্তু শুরুতেই যদি আমি সকল সত্য কাউকে দিয়ে দিই সেটা আর কিছু বাকি থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার কৌশিক। সরি, আমার মনে হয় আমরা একটু বেশি খটমটো টপিকে চলে যাচ্ছি, এখন একটু মানে হালকা টপিকে আসি। এটা কিন্তু এটা হালকা হালকা এবং ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের লিসনার বেসও কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার না। হ্যাঁ, যেমন ফ্রি ডাউনলোড, সাজ্জাদের কথা শুনলে মনে হয় যে আমি টিচারের কথা শুনতাছি। সাজ্জাদ ভাই তো টিচার, এখন কিছু করার নাই, কিছু করার নাই, ও এরকম ওই বই। তুষার ভাই, আমরা মিউজিশিয়ান, আমরা গিটার টিচার, আই ট্রাই টু মেক পয়েন্টস রাইট, সরি ফর দ্যাট। কৌশিক, সাজ্জাদ কৌশিক বসে হালকা টপিকে যেতে, আমরা কি আর গ্যান্দা ফুলের গানটা নিয়ে একটু ডিসেকশন করব নাকি? হ্যাঁ, আপনারা যে গ্যান্দা ফুল কভার করতেছেন সেটা নিয়ে একটু কথা বলেন। জিয়া ভাই, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আজকে জিয়া ভাই আর সাজ্জাদ ভাইয়ের তাদের একটা গোপন প্রজেক্ট নিয়ে কথা বলার কথা, মানে গোপন মানে সবাই জানে, ওপেন সিক্রেট আর কি। তো আমরা অ্যাকচুয়ালি জানতে চাই, ওটা তো লাস্টে বলবো, তাহলে গ্যান্দা ফুল নিয়েই বলেন, সমস্যা নেই। জিয়া ভাই বলেন আপনি যে গ্যান্দা ফুল কভার করার কথা। আই লাভ গ্যান্দা ফুল, আমার গ্যান্দা ফুলের গন্ধ খুব ভালো লাগে, ছাদে আমি কাজ করি। যারা জানেন না তাদেরকে বলে রাখি, জিয়া ভাই হচ্ছে মানে প্রতি এক দুই দিন পর পর একটা করে গান কভার করেন, ওনার পেজে আর ইনস্টাগ্রামে সেগুলি পাওয়া যায়। তো এবং সবাইকে ট্যাগ করেন, আমরা সবাই সেটা আবার শেয়ার টেয়ারও দেই যাতে দুনিয়া সবাই দেখতে পারে। তো উনি নেক্সট মনে হয় গ্যান্দা ফুল কভার করবে বলে ইয়ে করছে। সাইফ কেমন করছে? সাইফ সবাইকে বলছে যে গ্যান্দা ফুল কভার করবে, তারপরে করছে হচ্ছে যে অরিজিনাল যে ফোকটা সেটা। কৌশিক, প্রথমে যেটা আসলে যে টপিক নিয়ে আমাদের বিশেষ টপিক লাস্টে বলি, আর সামনে যে প্রজেক্ট গুলো আছে শুরুতে শুরু করেছিলাম, মাঝখানে তো আরো অন্য টপিক নিয়ে আমরা কথা বললাম। প্রথমত হচ্ছে যে থ্যাংকস টু এমিলেবল, আজকে আমাদের প্ল্যাটফর্মটা সুন্দর লাগছে এখানে। আমার ইফ ইউ সি মাই ইন্টারফেস, ওটা আমি obviously আমি নিজে করি, আমার ওই স্ট্রিমিং আর্টের লোগোটা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। থ্যাংকস টু এমিলেবল, এবং আমি পার্সোনালি এমিলেবলের সাথে অনেক বছর কাজ করছি, সেই 2009-10 সাল থেকে এমিলেবল আমার গ্লোবাল প্ল্যাটফর্মে সবকিছু রিলিজ করে আসছে। রুশো অলরেডি দেখছে এবং আবির্ভাব তো একসাথে রিলেটেড। তো যেটা বলছিলাম সামনে ওই যে ফারুক গিটারিস্ট, জোস গিটারিস্ট, শুধু গিটারিস্ট না, ইজ এ গ্রেট গিটারিস্ট, ও একটা কোলাবোরেশন করছে, সেটা পার্ট ওয়ান অলরেডি রিলিজ হয়েছে, পার্ট টুটা আসছে মে মাসের 1 তারিখে, সেটা ইউটিউবে রিলিজ হবে। তোমরা এই মুহূর্তে যারা দেখছো এবং পরে যারা দেখবে একটু চোখ রাখবে, হচ্ছে যেহেতু আমিও বাজিয়েছি, আমার পেজ এবং আমার ওয়েবসাইট উপরে স্ক্রলেও দেখা যাচ্ছে হয়তো sajjadarefin.com অথবা guitarnevallies.com, এগুলোতে লিঙ্ক করা থাকবে। তো এখানে আপনিও করতে পারবেন, আপনারা ব্যাপার না, লাগাই ফেলেন 10 মিনিটের ব্যাপার, 5 মিনিট
যেটা বলছিলাম গিটারিস্ট প্রোডাকশনটা খুব জোশ হয়েছে ওখানে, অনেক নতুন গিটারিস্ট এবং পুরান গিটারিস্ট বাজিয়েছে, এটা সেকেন্ড পার্ট, এখানে মোস্টলি 10 জন একসাথে এখন, থার্ড পার্টও আসবে। তো তোমরা সবাই একটু আমার পেজ এবং ওয়েবসাইট যে প্রেস স্ক্রলে দেখা যাচ্ছে, কৌশিক ইফ ইউ মেক মাই স্ক্রিন বিগার সবাই একটু দেখে নিতে পারবে এখন। হ্যাঁ হ্যাঁ বড় করো, হ্যাঁ ওই যে উপরে দেখা যাচ্ছে অন দ্য ওয়ে, যেমন যে লেফট সাইড থেকে sajjadarefin.com, আর হচ্ছে এরপরে আসবে guitarnevalize.com, আর এছাড়া সাজ্জাদ আরেফিন সার্চ দিলেই ফেসবুক পেজ পাবে আমার, ওখানে আমরা ইউটিউবের আমার কোলাবোরেশনের ভিডিওটা দিয়ে দিব। তো ইটস অ্যান এক্সাইটিং প্রজেক্ট, আমার কাছে যেটা ভালো লেগেছে ফারুক যেটা করেছে এবার, ফারুকের কথা না বললে না, ও পুরো প্রোগ্রেশনটাকে অনেক ভ্যারিয়েশন ক্রিয়েট করেছে, কোলাবোরেশনটাকে না মানে একটা মিউজিক্যাল কি বলে অডিবিলিটি যেটা বলে, যে অনেকক্ষণ যদি আমরা কোলাবোরেশন শুনি শুনতে যাতে মজা লাগে সেটাও চিন্তা করেছে, যে ব্যাকআপটা ব্যাকগ্রাউন্ড রিদম এবং ড্রাম প্রোগ্রামিং প্লাস ড্রাম ড্রাম সেকশন বেস সেকশন খুব জোশ হয়েছে, এবং হি প্লেড সাম লোয়ার নোটস। তো এটা মে 1 তারিখে সবার অবশ্যই ভালো লাগবে। এবার আবার আরো আপডেট আছে সেটা পরে বলতেছি। দুইটা প্রশ্ন আছে, জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকে না সাজ্জাদের কাছে। আমার প্রথম প্রশ্ন, সাজ্জাদ অ্যাংরি মেশিন নামটা কিভাবে আসলো? নাম্বার 2 প্রশ্ন, Why does not guitar never lie? আচ্ছা, নাম্বার 1টা অ্যানসার আগে দেই। আমার ইন্টারনেট ব্যবহারে শুরু হচ্ছে 1997-96 সালে, তো তখন তো আসলে ফেসবুক বলতে কিছু ছিলই না, সোশ্যাল সোশ্যাল মিডিয়া কি এটা বলে কিছু ছিল না, হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্ম বা মিডিয়া এটাই কিছু ছিল না। তখন MIRC বলে একটা জিনিস ছিল, এখানে রুশো এবং ওরা জানে যে MIRC বলে, হ্যাঁ মিলুভাই মনে ছিলেন, যারা অনেক আগে ব্যবহার করেছেন তারা ছিলেন, তো সেখানে একটা নিক নেম লাগতো। তো আমি চিন্তা করলাম যে আমাকে তো তখন অলরেডি মিউজিশিয়ান হিসাবে, তখন তো আর এত মানুষ না, 50 জন 100 জন 200 জন হয়তো একটা চ্যাট গ্রুপে থাকতো বা চ্যানেল গুলো থাকতো, ওখানে গ্রুপ বলা হতো না, ওখানে চ্যানেল বলা হতো। তো ওই চ্যানেলে তো যেহেতু মিউজিশিয়ান, এখন ওখানে নিয়ম হচ্ছে যে পুরো নাম এত বড় ব্যবহার করা যায় না, ছোট একটা নিক ইউজ করতে হয়। তো আমি চিন্তা করলাম যে যেহেতু মিউজিশিয়ান এবং আমার আইডেন্টিটির সাথে সেটা একটা মিল থাকা উচিত, এবং আমি পার্সোনালি আমার ফেভারিট ব্যান্ডের মধ্যে ডিও আছে, অ্যাংরি মেশিনস অ্যালবামটাও সবাই হয়তো শুনেছেন, তো সেখান থেকে আসলে অ্যাংরি মেশিন আমার প্লেয়িং স্টাইলের সাথে খানিকটা রিলেট হয়, রিলেট করে। ডেফিনেটলি আই এম নট অ্যাংরি অ্যাট অল, ইউ সি। তো ওইভাবে আসলে কৌশিক যেটা বলছিলাম যে প্লেয়িং স্টাইল এবং ওই MIRC এর যে নিক দুইটা মিলে আর কি আই ইউজ অ্যাংরি মেশিন। তো ওইখান থেকে আসলে যেটা যে চলতেছে এই সাজ্জাদ আরেফিন অ্যাংরি মেশিনই চলতেছে, এবং অ্যাংরি মেশিনই নিক হয়ে গেছে, এভাবেই চলতেছে। আর যখন গিটার নেভালাইজ না নামটা না জিয়া ভাই, মজার ব্যাপার হচ্ছে যে, এবং জিয়া ভাই না শুধু, যারা সবাই দেখছো এবং শুনছো, আমি তো ইনস্ট্রুমেন্টাল টুকটাক বানানো শুরু করেছি অনেক আগেই, মানে ব্যান্ডের কাজের অনেক আগে থেকে ইনস্ট্রুমেন্টাল গুলো আমি তৈরি করেছি আমার, ইভেন অ্যালবামে অনেক পরে রিলিজ হয়েছে, যেমন 2001-2002 সাল থেকে আমি চেষ্টা করতাম যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক নিজে নিজে কম্পোজ করা। তখন বাংলাদেশে বলতে গেলে তেমন একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বা ট্র্যাক ছিল না, তো তখন মনে মনে একটা প্ল্যান ছিল যে আমার অ্যালবামটার নামই হবে গিটার নেভালাইজ। তা নামটার তাৎপর্য হচ্ছে এরকম যে আমরা যখন গিটার বাজাই, আমরা যদি কোনো রং নোট বাজাই সেটা কিন্তু অবশ্যই বোঝা যায়, সো প্র্যাকটিক্যালি you cannot play a wrong note in the scale, so your guitar cannot lie, it always tells you the truth. ha guitar shoshone shotto jinish tai bolbe, mane amra bhul bajalo it will come out wrong, mane shojha hisab ar ki. to shotto mithyar je difference ta eta hocche guitar never lies. to ekhan theke guitar never lies cholte 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 jokhon amar guitar guidance project ebong abc radio program shuru holo, okhane plan chilo prothome onno kono hoyto nam hobe, it became more popular later jokhon guitar never lies স্কুলিং তো আমার আছেই, স্কুলের মতো চলছে, এটা কয়েকটা সাব ক্রাইটেরিয়া আছে, গিটার নেভালাইজের যেটা আমার গিটার গাইডেন্স প্রজেক্ট সেটা একটা, তারপরে আমি প্রায় সুযোগ পেলে ওয়ার্কশপ করার চেষ্টা করি অন ইনভাইটেশন অথবা নিজেদের
অ্যারেঞ্জমেন্টটা সেটা হয়তো অনেকেই জানে, ঢাকায় ঢাকার বাইরে আমি অনেক জায়গায় ওয়ার্কশপ করেছি, তখন হচ্ছে গিটার নেভালাইজ ড্যাশ টোটাল লাইভ, ওটা হচ্ছে ওয়ার্কশপের নেমিংটা। তারপরে গিটার নেভালাইজ এর রেডিও শোটা গিটার নেভালাইজ নামেই হয় এবিসি রেডিওতে, এটার আপডেট আমি পরে দিচ্ছি। তো এভাবে ডিফারেন্ট সাব ক্যাটাগরিতে গিটার নেভালাইজ ইজ এ ব্র্যান্ড নাও, ইটস এ প্ল্যাটফর্ম নাও ফর গিটার প্লেয়ার্স অ্যান্ড গিটার লার্নার্স অ্যান্ড গিটার লাভার্স অ্যাজ ওয়েল। গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই লকডাউনের ইয়ের মধ্যেও তো হচ্ছে সাজেদ ভাই রেগুলার লাইভ করতেছেন ওনার বিভিন্ন ইয়ে নিয়ে, মানে স্টুডেন্টদের কোয়েশ্চেন এবং অন্যদের কোয়েশ্চেন নিয়ে, যে কোনো সমস্যা থাকলে রেগুলার হচ্ছে আর কি, প্রতি সপ্তাহেই হচ্ছে প্রায়। হ্যাঁ, ওইটার আরেকটা আপডেট একটু পরে দিব। ইউ ক্যারি অন উইথ আদার্স। আমি যতটুক সাজেদকে মানে দেখছি কাছে থেকে, হ্যাঁ, হি ওয়াজ ভেরি মাচ অ্যাক্টিভ অন দিস, এটাতে সে প্রচন্ড অ্যাক্টিভ, ভালো লাগে। গিটার নিয়ে কাজ করি, গিটার নিয়ে সিরিয়াসলি কাজ করব, গিটার শেখানো নিয়ে কাজ করি, মানে আমি সবসময় সবাইকে আমার স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস বলার চেষ্টা করি যে গিটার বাজানো, গিটার শেখানো আর গিটার লাইভে বাজানো এবং রেকর্ডিং করা, চারটা কিন্তু চার জিনিস, ঠিক আছে? যে ভালো বাজাতে পারে সে যে ভালো শেখাতে পারে এমন কোনো যুক্তি কিন্তু নাই। আবার এরকম আবির মানন ভাই হয়তো বলতে পারবেন যে ওনাদের ওখানে অনেক টিউটর্স আছেন বিভিন্ন কোর্সের, তারা যে অনেক বেশি বাজাতে পারে বা অনেক কিছু বাজাতে পারে তা না, তারা একটা লেভেল, লেভেল ওয়ান লেভেল টু পর্যন্ত হয়তো বাজাতে পারে এবং ওটাই শেখায়। তো দ্য ডিফারেন্স ইজ গিটার বাজানো, শেখানো, রেকর্ডিং এ বাজানো, লাইভে বাজানো, চারটা চার রকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। সো এটা আমার গিটারের ব্যাপারে সিরিয়াসনেস, এবং আমি পার্সোনালি আমার ফ্যামিলি লাইফের সাথে অনেক অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, আমার ছেলের সাথে আমি দেখা যায় যদি বাসায় থাকি, ও অনেক অ্যাক্টিভ, ও বয়স অনেক পিছি অনেক, ও 3.5 বছর হয়েছে বয়স, ও মারাত্মক অ্যাক্টিভ, আমার ক্লোজ যারা জানে। তো ওর সাথে আমি 16 ঘন্টা পর্যন্ত খেলি, ও দিনে ঘুমায় না। সো হোয়াট আই ডু, হোয়াট এভার আই ডু, আমি গাড়ির ব্যাপারে অনেক সিরিয়াস। আমি যেমন সেলফ ড্রিভেন, আমি গাড়ি চালাই, আমি গাড়ি সবকিছু জানি, যে আগা থেকে মাথা কি কোথায় কি সবকিছু। তো দ্যাটস হাউ আই অ্যাম, কি করার। না না, আমি আমি একটু বলতে চাই, কারণ আমার একটা সময়ে মানে আমি সাজ্জাদের সাথে কাজ করতে মানে পারছিলাম, এটা গিটার নেভার লাইজে। হ্যাঁ, আমার একটা চরিত্র ছিল, আমি সেটা করতাম, ওটা ফানি চরিত্র। কিন্তু মানে রেডিওতে না, থিং ইজ দিস, যে রেডিওতে একটা মানুষ, হ্যাঁ, গিটার টিচ করতেছে, টিচিং করতেছে, হ্যাঁ, এবং ছেলেরা ওই দিক থেকে ফোন মেসেজ সব কিছু করতেছে, এবং আমি মানে দেখলাম যে প্রোগ্রামটা যে কয়েকদিন করছি, হ্যাঁ, পোলাপানকে ডেভেলপ করতে পারছে সাজ্জাদের শোশনিয়া। হ্যাঁ, এটা একটা বিশাল বিষয়, দিস ইজ নট ইউটিউব, যে আমি দেখতে দেখতে বাজাইলাম। হ্যাঁ, সাজ্জাদ বলতেছে, পোলাপানও শুনতেছে, শুইনা বাজাইতেছে, আবার রেডিও প্রোগ্রামে আসতেছে। আইসা বললো যে সাজ্জাদ ভাই আমি একটু বাজাইতে পারছি, ওরে আবার রেডিও প্রোগ্রামে নিয়ে বসাইলাম আমরা। হ্যাঁ, this is not a joke, I give you hell yeah Sajjad, thank you Tushar bhai. ami ei sutre ekta kotha bole ashi, mane amar kintu personally milu bhai tushar bhai sathe porichoy hocche 2010 sale anibarjo album release er shomoy abc radio sathe, jokhon amra ekta boro lomba ekta chukti korechhilam amra, je amra jekhane jetam abc radio sathe, ebong mane dui dol ekshathe arki, abc radio sathe deillumination, deillumination sathe abc radio. To এখানে যে একটা ফ্যাক্টর, ফারুক ভাইয়ের কথা আমরা সবাই মানে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের প্রোগ্রাম হেড ছিলেন এবিসি রেডিওর ওই সময়। আমার সাথে যখন প্রথম ওনার প্রথম মিটিং না, বেশ কয়েকটা কয়েকদিন মিটিং এর পর যখন আমরা প্ল্যান করছিলাম যে গিটার গাইডেন্স এই প্রজেক্ট আমি করতে চাই, তখন ফারুক ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে সাজ্জাদ তুমি যে এটা ভার্বালি শিখাবা, তোমাকে তো আমাকে বুঝাইতে হবে যে এটা মানুষ কিভাবে বুঝবে, এটা তো দেখে শেখার বিষয়। তখন আমি ফারুক ভাইকে একটা সিম্পল লাইনে অ্যানসার দিছিলাম, ফারুক ভাই আপনি ক্রিকেট কি কমেন্ট্রি শুনে বুঝতে পারেন? ফারুক ভাই বুঝে গেল যে ব্যাপারটা এই। দেন সাথে সাথে হি জাস্ট সাইনড ইট, সাইন দা প্রোগ্রাম স্কেডিউল ডন। তো তারপরে তো আপনারা সবাই, মিলু ভাই, তুষার ভাই দুজনেই আমার কো-প্রোডিউসার, আমাদের মেইন প্রোডিউসার ছিলেন টিটো ভাই, এসোনা টিটো ভাই, এরপরে আরো অনেকে জয়েন করেছেন। তো ইট ক্যারিড অন আ লং ওয়ে। এখন সেকেন্ড ফেজটা বলি, নেক্সট আপডেট, গিটার নেভালাইজ তো ফার্স্ট সিজন 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত এবিসি রেডিওতে ব্রডকাস্ট হয়েছে, প্রায় 200 এপিসোডের পরে, আফটার 6 ইয়ার্স, 6 বছর পর
এমিসপেরিওতেই গিটার নেভালাইজ আবার রিবুট নামে আসছে, অর্থাৎ গিটার নেভালাইজ রিবুট। এটা দারুণ খবর কিন্তু, খুব তাড়াতাড়ি কবে থেকে শুরু হবে সেটা জাস্ট ফাইনালাইজ হচ্ছে, আর এভরিথিং এলস ইজ ফাইনালাইজড। লাইক এবার আমরা ভিডিও সাপোর্ট সহ, ভিডিও এন্ড অডিও বোথ সাপোর্ট সহ আমরা যাব, এবং আরো অনেক কন্টেন্টস অ্যাড হবে যেহেতু ভিডিও সাপোর্ট আসছে। তো দেখা যাক কবে লঞ্চ করা যায়, বাট খুব শীঘ্রই হবে, এটা খুব বেশি দিন আর দেরি নেই। গিটার নেভালাইজ রিবুট, এবং আই ক্যান শো ইউ দ্য ওয়েব ইফ ইউ ওয়ান্ট টু স্টে আপডেটেড। আমি একটু দেখাই, এই যে আমাদের অলরেডি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফর এক্সাম্পল জাস্ট মিনিট guitarnevalize.com ইফ ইউ ক্যান সি দ্যাট। কৌশিক একটু স্পিড করো, হ্যাঁ guitarnevalize দেখাচ্ছে আমাদেরকে, হ্যাঁ এই ওয়েবসাইটে সব আপডেট আসবে, এবং এখানে একটা অলরেডি সেকশন করা হয়েছে guitarnevalize রিবুট, সি যে কামিং সুন যেটা, এটা অলরেডি চলে এসেছে আপডেটে। আচ্ছা এগুলি কি আমরা এখন অনলাইনে পাবো মানে এগুলি শো না রেডিওতে না? আমরা যেটা প্ল্যান করেছি এবিসি রেডিওর সাথে, টিটো ভাই তো এখনো আছে, আরো অনেকে আছে, মিলু ভাই আপনারাও হয়তো কোনো না কোনো সেগমেন্ট অবশ্যই জয়েন করবেন, যেটা হচ্ছে যে এটা ফেসবুক থেকে স্ট্রিমিংও হবে অডিও আকারেও, হয়তো প্রাইমারি লেভেলে না হলেও এবিসি রেডিওর যেই ব্যান্ডউইথ সেটা আমরা কিছুদিন পরে ইউজ করব। বাট আপাতত আমরা টার্গেট করছি ডিজিটাল প্ল্যাটফর্মকে, যেটা আমি পার্সোনালি রুশো অনেকবার মেসেজ দিয়েছে যে প্রথম থেকেই আমার টার্গেট হচ্ছে লেটস ইউজ দ্য টেক উই হ্যাভ। কারণ দেখেন আজকে যে এই যে আমরা ছয়জন কথা বলতেছি কত ইজি ওয়েতে, এটা কারণ হচ্ছে কিন্তু ইন্টারনেট। আমরা যতখানি ইন্টারনেটকে ব্যবহার করে অ্যাডভান্টেজ নিতে পারবো তত বেশি কিন্তু রিচ করতে পারবো। তো এবার আইডিয়াটা সেটা যে গিটার নেভালাইজ রিবুট, এটাকে আমরা ফার্স্ট টার্গেট করেছি, এটা অনলাইনে বেশি মানে ইয়ে করবো, ব্রডকাস্ট করবো। দ্যাটস আ ভেরি গুড নিউজ সাজ্জাদ ভাই। বাই দ্য ওয়ে আমি আসলে একটু বলে নিই, হ্যাঁ আমি আমি প্রথমে আমি কাউকেই আমি চিনছিলাম না সাজ্জাদ ভাইকে, তুষার ভাইকে, কারণ আমি আমি চেহারায় মানুষজনকে একটু কম চিনি। আমি এখন ওই যে রুশোকে আমি জিজ্ঞেস করলাম কে, তারপরে আমি ডিটেলে জানলাম। অ্যান্ড সাজ্জাদ ভাই ইটস আ ভেরি গুড থিং যে আপনি তখন বললেন না যে আপনি ওই ওই যেইভাবে করে আপনি কাজ করেন, বা দ্যাটস কল গোয়িং টুয়ার্ডস পারফেকশনিজম, মানে being a perfectionist is not a bad thing. Perfect bole kichu nai ashole music er byapare bolen ba kajer byapare bolen, ha kintu being a perfectionist mane holo just go towards the mane apnar caliber ta ke aro high kore as much as you can go, that's opposed to jeta amader moddhe onek beshi. ami অল ওভার আমি বাংলাদেশের আমি ইসের কথা বলতেছি, আমি আই এম জাস্ট ক্রিটিসাইজিং দ্য এন্টায়ার থিং। সেটা হলো যে আমাদের মধ্যে মিডিওক্রেসি জিনিসটা যে এত এত বেশি আমাদের মধ্যে, সো আমরা ছোট জিনিসকে আমরা খুশি হতে 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 আমাদের মধ্যে চলে আসছে যে আমরা অল্পতেই খুশি, উইচ ইজ ভেরি গুড থিং টু বি আ হ্যাপি পার্সন, কিন্তু দ্যাটস নট এ ভেরি গুড থিং ওয়েন ইট কামস টু ক্রিয়েটিভিটি, ওয়েন ইট কামস টু আপনার মিউজিক বলেন, আপনার কোনো বিজনেস বলেন, কোনো কাজ বলেন, ওইখানে কিন্তু আপনার মিডিওক্রেসির কোনো জায়গা নাই। কিন্তু আমাদের যখন পুরা মাইন্ডসেট যখন ওই ওই ওইখানে চলে যাবে, হ্যাঁ তখন আমি এগুলো বলছি কারণটা কি, আমি খুবই এইসব ব্যাপারে আমি যখনই কারো ভালো কাজ করতে শুনি বা কাউকে আমি দেখি যে দে আর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, আমার খুবই ভালো লাগে যে আচ্ছা না কেউ একজন তো আছে যে আপনার দে আর ট্রাইং টু ডু বেটার স্টাফ, ঠিক আছে এটা মিউজিকেই বলেন অন্য কাজেই বলেন, আপনি আমি আইটি লাইনে কাজ করি আইটির কথা বলেন সবখানেই, সো আই মানে ভেরি গুড সাজ্জাদ ভাই, মানে হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি কিছু জিনিস অ্যাড করি আমাদের ফ্যান্সদের জন্য, যেমন আবির যেটা বলছেন যে মানে সোজা হিসেবে আউট অফ দ্য বক্স, হ্যাঁ আমি কাউকে অফেন্ড করতে চাই না, আমাদের বাংলাদেশি মিউজিকের বেশিরভাগ মানে আমি 100% বলবো না 80% ধরা চলে যে দেখা যাচ্ছে যে যেটা হয়ে থাকে চিন্তাধারাটা এরকম আমির ভাই যে আমি একটা অ্যালবাম করব বা কিছু গান করব, আমি সেটা থেকে কিছু শোজ করব, কিছু টাকা নিয়ে আমার বাসায় যাব, আবার প্র্যাকটিস করব, আবার অ্যালবাম করব, আবার শো করব। তো আমি পার্সোনালি আমি মিউজিক করি প্রফেশনাল, দ্যাটস অল রাইট, আমি শেখাই প্রফেশনাল, ঠিক আছে, কিন্তু
আই ট্রাই টু গো আউট অফ দ্য বক্স ইন টু দ্য ব্রডার ওয়ার্ল্ড। তো সেই কারণে কিন্তু আমি গত 2016 সালে আমার ইনস্ট্রুমেন্টাল অ্যালবামের রিলিজের আগে, উইচ ইজ রিলিজ ভিয়া এমি লেবেল অ্যাজ ওয়েল, অপারেশন অ্যাংগ্রি মেশিন, এটা রিলিজের আগে আমি বেশ কয়েক বছর কিন্তু ভালভ, যেমন আমার বাম পাশে দেখা যাচ্ছে যে ব্ল্যাকস্টার, ব্ল্যাকস্টার আমি অনেকদিন ওয়েট করে পেয়েছি বাংলাদেশে 2011 সালে, যেমন ওয়ার্ল্ড মিউজিক যখন ডিলারশিপ দিল, যদি অন্য প্রসঙ্গ এটা কানেক্টেড যেটা নিয়ে কথা বলছি। তো ব্ল্যাকস্টার আমি যখন ব্যবহার করা শুরু করি, দেখা গেল যে অনেক গিটারিস্ট, এটা হয়তো নতুনদের মধ্যে হোক বা পুরন্তর মধ্যে হোক, যে ব্ল্যাকস্টার নামটার সাথেই পরিচিত ছিল না। তো কন্টিনিউস এরকম বাজাতে বাজাতে যেটা দেখা গেল যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু পিপল আর নোয়িং ইট নিউ, আমি ব্ল্যাকস্টারকে সরাসরি এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্রোচ করি। আই মেইল দেম যে আমি তোমাদের এটা এখানে ব্যবহার করছি, আই হ্যাভ এ ফিউ ইন্টারন্যাশনাল ট্যুরস প্লাস আমার এই অ্যালবাম, যদিও আমার নাম্বার অফ অ্যালবামস কম, বাট আই ট্রাই টু কিপ দেম ইন দ্য রাইট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। তো তার কিছুদিন পরে কিন্তু ওরা অ্যাপ্রুভ করে। এরপরে 2016 তো আমার অপারেশন অ্যাংগ্রি মেশিন ইনস্ট্রুমেন্টাল রিলিজ হলো অ্যালবামটা, তার ইমিডিয়েট পরে আমি সেক্টর গিটারস দিয়ে, আমি সেক্টরও 2011 সাল থেকে বাজানো শুরু করেছি, সেক্টর যে ধরার পরে ওটা অবশ্য অন্য ব্যাপার যে কি কারণে আমি সেক্টর এবং ব্ল্যাকস্টার প্রেফার করি। আমি সেক্টরকে তখন অ্যাপ্রোচ করি এন্ডোর্সমেন্টের জন্য। সারপ্রাইজিংলি ব্ল্যাকস্টার যেই সময় নিয়েছিল, হ্যাঁ ব্ল্যাকস্টার হচ্ছে ইউকের কোম্পানি, দে টুক আ লট অফ টাইম টু এন্ডোর্স, সেক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা লাগেনি, মাত্র 2 মাসের ব্যবধানে দে অ্যাপ্রুভড ইট, কারণ তখন অলরেডি একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম, যখন এই যে এমএ লেভেলের মাধ্যমে আমি ইন্টারন্যাশনাল সবগুলো প্ল্যাটফর্মে রিলিজ করেছি, দে টুক ইট ভেরি নাইসলি এবং দে জাস্ট সে জাস্ট ওকে রন, আমার ওয়েবসাইট এগুলো সবই লিঙ্ক করা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য লিঙ্কস অফ সেক্টর গিটার অ্যান্ড ব্ল্যাকস্টার অ্যাম্পলিফিকেশনস, যে আমার প্রোফাইল সবই আছে। তো দ্যাটস দ্য আইডিয়া, মানে আউট অফ দ্য বক্স, এখন এই সূত্রপাত ধরেই সামনে কিছু প্ল্যান আছে, সেটা পরে বলছি আর কি। আবির ভাই স্যার, যা তোমাকে অনেকে অনেকে মেসেজ করেছে এখানে, তোমাকে অভিনন্দন করছে আবার ফিরে আসার জন্য, অনেকেই লিখেছে, অ্যাকচুয়ালি মনে হয় নেটের সমস্যার জন্য হচ্ছে, বাট দেখেছি আমি কমেন্টস গুলো যে অনেকদিন পরে দেখছি বা দেখছি ইয়ে করছি না, আসলে আমাদের কনসেপ্টটা হয়ে গেছে এরকম যে দেন এগেইন, আমি কাউকে অফেন্ড করতে চাই না, যে টিভিতে থাকলেই মানে বা লাইভে থাকলেই হি ইজ অ্যাক্টিভ, দ্যাটস নট দ্য থিং। হ্যাঁ এরকম অনেক মিউজিশিয়ানস আছে, অনেক আর্টিস্ট আছে, অনেক রাইটার আছে, হ্যাঁ আরো অন্যান্য যে আর্টিস্টিক লাইন সেকশনস আছে, যেমন অনেকে মাটির অনেক ভালো ভালো জিনিস বানায়, কেউ কিন্তু অ্যাকচুয়ালি মানে লাইভে বা স্টেজে বা টিভিতে নেই বলে অ্যাক্টিভ না, দ্যাটস নট রাইট। যেমন আমি পার্সোনালি কন্টিনিউয়াস সেই 2002 সাল থেকে গিটার শিখিয়ে যাচ্ছি, আমি গিটার নেভারলাইজ যেমন স্কুলে স্কুলিংয়ে 55 জন স্টুডেন্ট উইকলি হ্যান্ডেল করি আমরা, হ্যাঁ তারপরে আমি আমার নিজের প্র্যাকটিস তো অন রেখেছি, কাজ করে যাচ্ছি, এরপরে কিছু যেমন যে ইনস্ট্রুমেন্টালদের কথা বললাম এবং এন্ডোর্সমেন্টের কথা বললাম, এগুলো কিন্তু আমি কাজ করে যাচ্ছি বলেই হচ্ছে। হ্যাঁ বাট আই মাইট নট বি অন দ্য স্টেজ ফর ডিফারেন্ট রিজনস, এটার মানে কিন্তু এই না যে শুধু আমার কথা বলছি না, যে অমুক আর্টিস্টকে অনেকদিন দেখি না বা কেন দেখি না বা সে অ্যাক্টিভ না, এটা কিন্তু it's a wrong concept, that's what I wanted to say quickly. ha eta eta shotti kotha eta kichu ekta eta byapare ami just ektu boli ha eta eta onekangshei shotti kotha sathe bhai totally agree with you but arekta part o ache abar jeta o abar apni avoid korte parben na seta holo je apnar art er to onek gulo form ache so jeta je art form gulo holo apnar performing art ha ekhon eta music bolen acting bolen eglo kintu it comes out that art form from the performance exactly মানে সবগুলা একসাথে at the point ওইটা ঠিক হ্যাঁ সো ওই কারণে হয় কি কিন্তু the way we took it ধরেন স্পেশালি বাংলাদেশী মিউজিক ইন্ডাস্ট্রিতে the way we took it it's in a different way মানে that's not the way it's supposed to be এখন for example এখনকার সময় তো আপনার আমি it's more of online based এখন ধরেন ইউটিউবে গান দিতে হবে হ্যাঁ এখন ধরেন এভরিথিং ইজ মোর ভিজুয়াল দেন আগে যেমন আমরা ক্যাসেটে আমরা গান শোনা পাবলিক তাই না
ক্যাসেটে রিবাইন্ড করে করে ক্যাসেট আবার ওটা টাইট দিয়ে হেড টাইট করে আমরা ওইটা ওই ধরন ওই ওই সময়কার পাবলিক যে আমরা ওই ওই গান শুনি। কিন্তু এখন হয়ে গেছে কি এভরিথিং ইজ মোর ভিজুয়াল, যে আপনার ইউটিউবের ভিডিও যদি নাই থাকে তাহলে আপনি হইলেনই না কিছু আর কি। ওইটা থেকেও আবার আবার আরো একটা স্টেপ সামনে চলে গেছি, সেটা হলো কি ওই আপনার থাম্বনেলে থাকবে 400 মিলিয়ন ভিউ, সরি 400K 500K। হ্যাঁ, আপনার এখন গানের স্ট্যান্ডার্ডের মাইলস্টোন হয়ে গেছে আপনার যে দোজ নাম্বারস। আমাদের স্ট্যান্ডার্ড এমন একটা জায়গায় চলে গেছে, হ্যাঁ এটা বাংলা গানে মানে স্পেশালি বলতেছি, এটা কিছুটা অন্যান্য দেশেও আছে কিন্তু নট অ্যাজ মাচ অ্যাজ বাংলা গানের মিউজিক ইন্ডাস্ট্রিটা পুরাটাই ওরকম হয়ে গেছে, যেটা মেইন স্ট্রিম যেটা বলি আমরা এখনকার সময়ে। হ্যাঁ আমি আমি এরকম বলছিলাম একটু আমি ডিস্টার্ব করি, যেমন ফর এক্সাম্পল বাইরে যেটা হয় আমাদের এখানে হয়তো ফ্রন্ট লাইন মিউজিশিয়ানদের অনেকেই চিনি না, ফর এক্সাম্পল আমরা এখানে 6 জন বসে আছি, দেখা যাচ্ছে যে আমার বেশি কমেন্ট আসতেছে। হ্যাঁ কিন্তু বাইরে যেটা হয় লাইক পিপল লাইক মিলু ভাই মিউজিক রিসার্চার, পিপল লাইক আবির ইউ, পিপল লাইক তুষার ভাই যারা রেডিওর ব্যাকগ্রাউন্ডে আমার সাথে কাজ করেছেন, হ্যাঁ যারা রিসার্চার, যারা ফর এক্সাম্পল প্রিমিয়ার গিটারের কোন একজন রিপোর্টার, তাদের কিন্তু ইমেজ গুলাকে সামনে নিয়ে আসার জন্য কোনো না কোনো প্ল্যাটফর্ম কাজ করে, যে দ্য হোল ইন্ডাস্ট্রি প্রডিউসার্স রাইটার্স সং রিসার্চার্স হ্যাঁ মিউজিশিয়ানস সবাই সবার যে কোলাবোরেশনটা এটা মানে ওই কনস্ট্রাকশনটা বাইরে আছে, দ্যাটস দ্য ডিফারেন্স। মানে উই গেট অল দ্য ইনফো, ফর এক্সাম্পল একটা ব্যান্ড মেটালিকা, ওখানে কিন্তু সার্চ করলে আমরা পাবো যে মেটালিকার অমুক অ্যালবামে অমুক প্রডিউসার অমুক ভাবে এইভাবে কাজ করছে, এবং সেই আমি আমি ফর রেকর্ড বলতে চাই যে এটা মনে হয় কোন একটা সাইটে আছে যে বনজোভি যে প্রডিউসার ছিলেন, আই ফরগট দ্য নেম, খুব নাম করা, এটা মনে হয় ফারেনহাইট বা কিপ দ্য ফেইথ ফেইথের সময়ের, হ্যাঁ ওই সময়ের ওই অ্যালবামের যে কিকের সাউন্ড টেকনিক্যাল যে টিক টিক যে দাবানো কিকের সাউন্ডটা, সেটা শুনে মেটালিকা ইনভাইটেড দ্যাট প্রডিউসার, মানে হি ওয়াজ দ্যাট পপুলার ফ্রম আ ডিফারেন্ট স্টেট অ্যান্ড ব্রট হিম ইন, হ্যাঁ দেন দে প্রডিউস মেটালিকার ব্ল্যাক অ্যালবাম। এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা মানে দেখা যায় যে বাইরের কনটেক্সটে কনটেক্সটে খুঁজলে পাওয়া যায়, কারণ এগুলো নিয়ে লেখার মানুষ আছে, তা আমাদের এরকম মানুষ আমাদেরও আসলে প্রয়োজন। এটা অবভিয়াসলি কিন্তু এখানে এটা এটা সত্যি কথা, এটা খুবই প্রয়োজন, আর যে যায় যেই কাজে ভালো সেই কাজে ভালো আরো বেশি করা উচিত। আমি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমাদের একটা ব্যান্ড যেটা আমার আর আমার ভাইয়ের রুশোর বিআইএম, ঠিক আছে বিআইএম এ আমি চাইলে রুশো ওয়ার্কস অন মানে সো মাচ অন দ্য স্টুডিও থিং, সো মাচ অন দ্য মানে সাউন্ড মিক্সিং বলেন মাস্টারিং বলেন, হি ওয়ার্কস অন দোজ থিং অ্যাপার্ট ফ্রম হিজ গিটার প্লেয়িং। আমি যেটা করি সেটা হলো আই মোস্টলি ফোকাস অন দ্য কম্পোজিশন পার্ট অফ ইট, গানের অ্যারেঞ্জমেন্ট বলেন সুর করা বলেন। আমি কি এখন রুশোর সাথে বসে আমি শিখতে পারি না যে রুশো আমারও শিখাও, আমারই তো ভাই, হ্যাঁ মিক্সিং কিভাবে আমি নিজেই করা শুরু করে দিই, আমি মিক্সিং এর ধারে কাছেও আমি যাই না। ইভেন আপনি যদি আমাকে মিক্সিং নিয়ে কোনো কিছু বলেন, হ্যাঁ আমার কোনো মাথাতেও ঢুকবে না মোস্ট অফ দ্য স্টাফ। হ্যাঁ আমি আমি কি করি রুশোকে বলি যে রুশো সাউন্ডটা আমার এরকম লাগবে, রুশো জানে যাচ্ছে সাউন্ডটা ওরকম যাচ্ছে কি করতে হবে। আমি যদি এখন নিজে থেকে করতে যাই তাহলে আমার যে সুর করার যে টাইমটা যেটা স্পেন্ড করার কথা, আমার যে অ্যারেঞ্জমেন্টের টাইম স্পেন্ড করার কথা, কম্পোজিশনের যেই যে স্পেন্ড ওইটা আমি পারবো না। রুশো আবার কি করে তখন, রুশো মোস্ট অফ দ্য টাইম রুশো অ্যারেঞ্জমেন্টে মাথায় ঘামায় না, পম তুমি যা ইচ্ছা তাই করো, হ্যাঁ তুমি আমাকে দাও আমি তারপরে আমি দেখতেছি। সো দ্যাটস হাউ উই কাইন্ড অফ ব্যালেন্স। এখন যদি মানে যে যার যেটা কাজ এটা হলো ওইভাবে করে যেন আমরা ডিস্ট্রিবিউট করে নিই, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা কি জানেন, আমি এখন দোষ দিয়েও কোনো লাভ নাই, তো কারণটা হলো যে আমাদের ওই যে আবার ইট গোজ ব্যাক টু দ্য সেম মিউজিক ইন্ডাস্ট্রি আর ইট গোজ ব্যাক টু দ্য কি আপনার ইকোনমি মানে দ্য ফাইন্যান্স পার্ট অফ ইট, দ্য আপনার ক্যাপিটালিস্টিক পার্ট অফ দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, এখান থেকে কি পয়সা আসতেছে। আপনার মেটালিকা আপনি যে কথাটা বললেন, মেটালিকা একটা অ্যালবাম মানে কি একটা গানের তারা যে ইনকামটা আসে, হ্যাঁ ওই ইনকামে ওরকম আরো 5টা প্রডিউসার এসে নিয়ে আসতে পারবে, কিন্তু আপনার বাংলাদেশে তো আপনার আপনার ফার্স্ট অফ অল ওই ওই ইন্ডাস্ট্রি নাই। হ্যাঁ আমরা সারা জীবন আমরা ইভেন লাস্ট 2-1 বছর আগ পর্যন্ত আমরা পাইরেসি 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 করে আমরা লাফাই গেলাম সবাই, কিসের কি পাইরেসি, আমেরিকাতে পাইরেসি হয় না, ইন্ডিয়াতে পাইরেসি হয় না, তারপরে কি ওদের কি মিউজিক ইন্ডাস্ট্রি বাড়ে নাই। হ্যাঁ আমরা পাইরেসি করি কিন্তু আমাদের আমাদের চিন্তা করেন আমাদের একটা হিপোক্রেসি একটা মাইন্ডসেট আছে,
আমরা পাইরেসি এখন করতেছি আমাদের পুরা বাংলাদেশের যেই 80s 90s, আমরা ক্যাসেট ইন্ডাস্ট্রি যেটা আমরা রেকর্ড করে আসছি, আপনি গীতবিতান বলেন, গীতাঞ্জলি বলেন, গীতালি বলেন, তারপরে হলো ই ভাইয়ের দোকান বলেন, ওটা কি ছিল? দ্যাট ওয়াজ দ্য হোল পাইরেটেড ইন্ডাস্ট্রি। আমরা যেখান থেকে আমরা গান শুনে আসছি, দ্যাট ওয়াজ দ্য হোল পাইরেটেড ইন্ডাস্ট্রি। আমরা ওইটা থেকে আমরা ওইখান থেকে আমরা বের হয়ে এসে আমরা নিজেরা এখন চিল্লাচ্ছি যে ভাই গান পাইরেসি হচ্ছে আমাদের, তখন খেয়াল ছিল না। আমরা এখন পর্যন্ত আমরা টিভিতে, আমরা বিভিন্ন গানের চ্যানেলে, ইভেন বাংলাদেশি গানের চ্যানেলে আমেরিকান মিউজিক দেওয়া হচ্ছে, ওটার কোনো রয়্যালটি দেওয়া হয়? ওটার কোনো কেউ টাকা পায় ওটার? আমেরিকান ওখানে ওখানে যদি কি বলে ইন্ডাস্ট্রি এসে যদি ধরে, দে ক্যান সু দেম, দে আর নট সুইং দেম, কারণ ওদের টিআরপি এত হাই না, কয়েক হাজার ভিউয়ের জন্য ওটাতে কি সু করবে? সো দে ডোন্ট ইভেন, দে আর নট ইভেন বদার্ড অ্যাবাউট দ্যাট ইন্ডাস্ট্রি। আমরা কি করি, আমরা কি করছি এখন পর্যন্ত, টিল নাও, আমাদের ইস্টার্ন কি জানি বলে, ইস্টার্ন প্লাজা বলেন, তারপর আরেকটা বসুন্ধরা মার্কেট না? হ্যাঁ, বসুন্ধরা আগে ছিল, এখন খুব কম বসুন্ধরা। হ্যাঁ, সো ওইটার উপর তলায় এখন কি দোকান নাই? আমাদের যে বাংলাদেশে যে আপনার এই যে আমি আমি আই ক্যান টক অ্যাবাউট দিস ওপেনলি ভেরি, আপনার ফাহিম মিউজিক, ফাহিম মিউজিকের যে দোকানগুলো ছিল, ফাহিম মিউজিকের দোকানে কি বিক্রি করতো তারা? তারা কি লিগাল কপি বিক্রি করতো? তারা কি, আমরা কি মিউজিশিয়ান, যারা বাংলাদেশের যারা মিউজিশিয়ান, আমরা কি জানি না? আমরা ডু উই ইভেন টক অ্যাবাউট দিস? না, আমি তো ফলো করি, আমি তো বাংলাদেশের, আমি এই মিউজিশিয়ানরা কি বলতেছে, কে কি বলতেছে না বলতেছে, ওটা আমরা ফলো করি না। উই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দোজ থিং, কারণ ওটা হলো যে ওইটাতে গেলে হয়তো দেখা যাবে যে আমাদেরও কিছু বাইর হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা আমরা ওইটা নিয়ে কথা বলবো না। আমরা কি নিয়ে কথা বলি, মাঝখানে একটা জিনিস, একটা আন্দোলন শুরু হলো, অনেকজন আপনার সিঙ্গাররা এসে তারা দাবি করছেন যে আমাদের গান কভার করে ফেলতেছে। আরে ভাই, কপিরাইটের মানেটা তো বোঝা উচিত। হ্যাঁ, কপিরাইট, বাংলাদেশ কপিরাইট অ্যাক্ট কি বলে? হ্যাঁ, ফার্স্ট অফ অল, গীতিকার এন্ড সুরকার, সিঙ্গার কোত্থেকে আসলো ওখানে? সিঙ্গার আসে হলো পারফরমেন্স রাইট থেকে, সিঙ্গার। হ্যাঁ, গীতিকার এন্ড সুরকারের ওখানে ওই গানটা আপনার হলো কি করে টু বিগিন উইথ? আপনি যে ক্লেম করতেছেন যে আমার গান আরেকজন কপি করতেছে, একজন সিঙ্গার, উনি ক্লেম করে কিভাবে? আমি এগুলো কথা আমি খুবই ওপেনলি বলি, কারণটা হলো কি যে আমি এই মিউজিক ইন্ডাস্ট্রি থেকে আমার বেতন আসে না, আমি আমার বিল পে করি না এখান থেকে, সো আই ক্যান টক অ্যাবাউট দিস মানে অল আই ওয়ান্ট, অ্যান্ড ইট শুড বি, এটা বাইরে আসা উচিত, মানুষ কারো না কারো বলা উচিত। আমার বলে আমার কিন্তু আমার কারিয়ার নষ্ট হয়ে যাবে না আমার মিউজিকে, সো আমার যেহেতু কারিয়ার নষ্ট হবে না, আই শুড টক অ্যাবাউট দিস। আর আমি এগুলো জানি বলে আমি কথা বলতেছি। কপিরাইটের যে জিনিসটা, আমি আমার ভাই রুশো, উই টক অ্যাবাউট দিস অল দ্য টাইম। হ্যাঁ, যে কপিরাইট কি 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 হচ্ছে, কপিরাইট কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ডের কপিরাইট কি ই হচ্ছে, আমেরিকান কপিরাইটের চেঞ্জ কি আসছে লাস্ট 15 বছরে 10 বছরে, যখন আপনার ন্যাপস্টার আসলো, দ্য হোল মিউজিক ইন্ডাস্ট্রি পুরো ওয়ার্ল্ডে চেঞ্জ হয়ে গেল কোন সময়, যখন ন্যাপস্টার আসলো, রাইট? ন্যাপস্টার এসে, হ্যাঁ, ন্যাপস্টার এসে কি করলো, পুরো ইন্ডাস্ট্রিকে, পুরো ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিল। তখন কি করলো, আমেরিকার অলরেডি দে হ্যাড এস্টাবলিশড ইন্ডাস্ট্রি ছিল, আপনার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার সবগুলো ইন্ডাস্ট্রি না, ধরেন বলিউড ইন্ডাস্ট্রি স্পেসিফিকলি, দে হ্যাভ এ ভেরি এস্টাবলিশড মিউজিক ইন্ডাস্ট্রি। ওরা কি করলো, দে এস্টাবলিশড ইন্ডাস্ট্রি মানে কি, তার মানে হলো যে আপনার প্রত্যেকটা জিনিস সাজানো গুছানো, অ্যান্ড ওইটার আপনার R&D সেক্টর আছে। R&D মানে হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমেরিকার মতন। এই R&D সেক্টরটা ছিল বলে আমেরিকা কি করতে পারলো, আপনার আমেরিকা পুরো ওই পাইরেসির ওইটাকে ঘুরাই দিয়ে দে ক্রিয়েটেড অ্যানাদার মিউজিক ইন্ডাস্ট্রি অন টপ অফ ইট, উইচ ইজ আপনার স্ট্রিম বেসড ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর ওইটা ঘুরে যা, ওইটা ঘুরতে কিন্তু আপনার বড় জোর হাতে গোনা, ধরেন 2-3 বছর সময় লাগছে ওই সময়। আমি তো ছিলাম, মানে ইট ওয়াজ, আমি তো তখন আমেরিকাতে বসা, আমি তখন আমি কলেজে, আই এম টকিং অ্যাবাউট ধরেন ওই কোন সময়, 2000 2001 2002 2003, এই টাইমটাতে আমি মানে চোখের সামনে দেখলাম কিভাবে একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি চলে আসলো। বাংলাদেশ ওইটারও 10 বছর 15 বছর পরেও বাংলাদেশে চিল্লাচ্ছে যে ভাই সিডি পাইরেসি হচ্ছে, সিডি পাইরেসি হচ্ছে, এর জন্য আমরা কেউ টাকা পাচ্ছি না। ভাই, আপনারা কোন দেশে আছেন, কোথায় আছেন? আপনারা কি দেখতেছেন না মিউজিক ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় গেছে? আপনারা এখন এখনো আপনারা সিডি, 2020 সালে যদি কেউ যদি সিডি নিয়ে কথা বলে, হ্যাঁ, এটা কি হলো? মানে আপনি কোন হিসাবে, আপনি এখনো সিডি নিয়ে আপনি পড়ে আছেন? ইউ হ্যাভ টু মুভ অন।
আপনার এখন কভার নিয়ে মানুষজন কথাবার্তা বলে, ঠিক আছে, কভার সং করে ফেলতেছে আমাদের ভাই আমেরিকা তো এটা নিয়ে। আমি ওই কালকে না পরশু দিনই আমি কথা বলছিলাম জয়ের সাথে, আমেরিকাতে কভার হয় না, আপনি আমেরিকান কোনো মিউজিকের কভার নিয়ে কাউকে কোনো উঠা পড়া কাউকে কোনো চিন্তাও করতে দেখছেন? কেন দেখেন নাই? কারণটা হলো এখানে যখনই কেউ কভার করবে, হ্যাঁ, দের ইজ এ কপিরাইটেড পিস বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, ওইটার আপনি, আমি যদি এখন আমি বিটলস এর একটা গান যদি কভার করতে চাই, আই উইল হ্যাভ টু টেক এ মেকানিক্যাল লাইসেন্স। হ্যাঁ, আপনি মানে মেকানিক্যাল কভার লাইসেন্স। সো আমার যেটা হবে যে আমি যদি ওটা নিয়ে যদি আমি কভার করি, হ্যাঁ, সো এনি, সো আমিও পয়সা কামাবো, হ্যাঁ, বিটলস এর যে কপিরাইট হোল্ডার, হ্যাঁ, তারাও পয়সা কামাবে। সো ওদের বলার কিছু নাই। সো দে ওয়ান্ট যে আরো কভার বের হোক, আরো মানুষ গান গাক, ইউটিউবের যেই আপনার ইউটিউবের যে পলিসি, দে অ্যাকচুয়ালি ক্যান ডিটেক্ট দ্য সং, যে এই গানটা, এই এই গানটা আসলে আমি আপলোড করলাম একজনের গান, ওই গানটা ইউটিউব ক্যান ডিটেক্ট, অ্যান্ড দেন রাইট অ্যাওয়ে দে ক্যান রিডাইরেক্ট অল দ্য রেভিনিউ টু দ্য আদার পার্সন, যে আপনার অরিজিনালি কপিরাইট হোল্ডার, যেটা আপনার এমি লেভেল করে সবসময়। হ্যাঁ, এমি লেভেল অলওয়েজ মেক শিওর যে প্রত্যেকটা গান যখন আপলোড হচ্ছে যে কোনোখানে, হ্যাঁ, আমি এগুলো বলতেছি এমি লেভেল, আমি আই এম নট মার্কেটিং, কারণ হলো বিকজ হি ইজ মাই ব্রাদার, হুম, অ্যান্ড আই নো হোয়াট হি ইজ বিন ডুইং, অ্যান্ড হি স্ট্রাগল দ্য লট সেম এজ মি, মানে ইভেন এই তার এই বিজনেসেও, কারণ হি হ্যাড টু গো থ্রু লট অফ মানে স্ক্রুটিনি, and he has been still developing the process mane to update with the music industry. So ei jinish gula kore jate apnar prottekta jinish jate redirect hoye manush jate thik moton taka ta pay, kintu amra ki bangladeshe ekhono ami industry te bhai cover kore felteche thik moton ta e dilo na apnar ki bole credit dilo na ei dilo na shei dilo na eglo niye chilla chilli ভাই কভার এখন দেখেন পুরো ওয়ার্ল্ডে মানুষ কভার করবে, কিছু করার নাই, আপনি কেমনে থামাবেন? হ্যাঁ, নাও লেটস টক অ্যাবাউট, আচ্ছা কভার করতেছে, নাও হাউ উই ক্যান প্রিভেন্ট দ্যাট, হাউ উই ক্যান প্রিভেন্ট দ্যাট ইন এ ম্যানার্ড ওয়ে, ইন এ স্ট্রাকচার্ড ওয়ে, ইন এ ওয়ে দ্যাট এভরি ওয়ান ক্যান বি বেনিফিটেড। হ্যাঁ, সারা জীবন বাংলাদেশে কভার করে আসতেছে রবীন্দ্রসঙ্গীত যারা শিল্পী, আর যারা নজরুলসঙ্গীত শিল্পী, যারা লালন গীতি গান গায়, তারা কি করতেছেন? তারা কি কভার করতেছে না? দ্যাটস এক্স্যাক্ট সেম কনসেপ্ট অ্যাজ কভার, কভার সং। হ্যাঁ, আমি একটা ভিডিও আমি কালকেই পোস্ট করেছি, আমি আমি ফারিয়া প্রেমার একটা গান ছিল, কি নাম একটা কভার করছে হলো আপনার সুজনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইটাতেও আপনার কি করলো, আপনার দুইজন ক্লেম করতেছে ইসের, ফার্স্ট অফ অল আপনার কভার সং এর একটা আমি মানে বাই ল যেটা, আপনার যদি কপিরাইট যদি না থাকে, ঠিক আছে, আপনার যদি কপিরাইট না থাকে আপনার কোনো রাইটও নাই ক্লেম করার। হ্যাঁ, আপনি কি আসলে কোনো রাইট নাই? আমরা যেটা করি, আমি মাঝে মধ্যে আমার তো নিজেদেরও গান আছে, নিজেদের গান করতেছি, যখন কভার করি আমরা যেই ক্রেডিটটা দিই, আই উই গিভ ইট আউট অফ রেসপেক্ট, কারণ এটা একটা মিউজিশিয়ানের করা একটা জিনিস, হাতে বানানো একটা জিনিস, হ্যাঁ, তার এটা এটা সৃষ্টি, সো উই ওয়ান্ট টু গিভ দ্য ক্রেডিট আউট অফ রেসপেক্ট, বাই ল উই আর নট রিকোয়ার্ড টু, কারণ হলো ভাই আপনার তো ভাই, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যানাদার থিং ইজ দ্য কপিরাইট, আমরা যদি কপিরাইট প্রত্যেকটা মিউজিকের যদি কপিরাইট করি প্রত্যেকটা মিউজিশিয়ানকে, আমি যখনই আমি আমি দেখা হয় যার সাথে, ভাই আল্লাহর বাস্তে কপিরাইট গিয়ে করতে অসুবিধা রেখে কি, না মিউজিক ইন্ডাস্ট্রি তো নাই, হ্যাঁ, ওখান থেকে কি আর ওখানে এই মিউজিক করে পয়সাই তো আসে না, হ্যাঁ ভাই, আপনারা যদি কপিরাইট না করেন মিউজিক ইন্ডাস্ট্রিটা হবে কোত্থেকে? তারপরে 10 বছর পরে গিয়ে আপনি আপনিও দেখা যাবে যে আপনার গান হিট হয়ে গেছিল ওটা, কিন্তু আপনি কোনো পয়সা কামান নাই। জিয়া ভাই যেটা বলতেছিলেন প্রথমে, ও তাই নাকি, আমি মিস করে গেছি, হ্যাঁ, আপনি কোনো পয়সা কামান নাই, তাহলে আপনার আপনার আপনি কপিরাইটটা করতে অসুবিধাটা কোথায় আপনার? প্রথমে আপনার একটু পয়সা খরচ হলো, আর আমি জানি ফর এ ফ্যাক্ট এই মিউজিক ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা যতই বলি না কেন যে আপনার আপনার যারা মিউজিশিয়ান, যারা ইনস্ট্রুমেন্টাল যারা বাজায় অনলি, হ্যাঁ, ওদের আমি বুঝলাম যে ওদের হয়তো আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকের আছে, হ্যাঁ, যারা আমি দেখতেছি যারা ব্যান্ড যারা করতেছে এখন, নতুন নতুন পোলাপেন যারা ব্যান্ড করতেছে, যারা এমনি গান করতেছে, দে আর নট কি বলে, দে ডোন্ট হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল প্রবলেম। মিউজিক একটা একটা কপিরাইট করতে কত টাকা লাগবে?
আপনার গান আপনার নিজের একটা জিনিস, আপনি এটা কপিরাইট কেন করবেন না? আপনি কি না খেয়ে মরবেন কপিরাইট করলে? বরং কপিরাইট করলে যেটা হবে যে ইউ উইল কন্ট্রিবিউট টু ক্রিয়েট দ্যাট মিউজিক ইন্ডাস্ট্রি, বুঝছেন? এবং আবির ভাই, কপিরাইটের আরেকটা ব্যাপার মনে হয় আমাদের লিসনাররাও অনেকেই জানে না, অনেক কিছুই আনক্লিয়ার আছে। যেমন কপিরাইট করলে সাপোজ আমার গান আমি যদি মারাও যাই, সেটা কিন্তু ওয়ারিশ সূত্রে বা আমার পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু সেটা রয়্যালটি যায়। আবিরকে সবাই থ্যাংকস জানাচ্ছে জিনিসটা ক্লিয়ারিফাই করার জন্য, অনেকেই জিনিসটা জানতো না এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ আবির। ও থ্যাংক ইউ এন্ড সরি, আমি আমি একটু সরি বলে নিই আসলে, কারণ হলো আমি এইসব ব্যাপারে আমি খুবই মাত্রায় মানে ইমোশনালও বলতে পারেন আর কিছুটা রাগও কাজ করে ভিতরে ভিতরে, বুঝছেন? কারণ যে মানুষগুলো কেন সিম্পল জিনিসগুলা জানতে চায় না, তো এর জন্য যখনই আমি একটু বলা শুরু করি আমি ভ্রর করে বলা শুরু করে দিই। আমি একটা পয়েন্ট বলি, জাস্ট কয়েকদিন আগে নেটফ্লিক্স মোটামুটি বাংলাদেশে ছাপাই দিল এক্সট্রাকশন ছবি দিয়ে, অনেক দেশ প্রেম দেশাত্মবোধ অনেক কিছু নিয়ে অনেক কিছু হলো। যে পয়েন্টটা আমি একটু বলতে চাই, যে ওইখানে একটা সিকোয়েন্স থাকে চেজিং সিকোয়েন্সের মধ্যে দিয়ে একটা কনজেস্টেড একটা বিল্ডিং থেকে একটা রুমের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের যে হিরো, তো তখন দেখা যায় পরপর কয়েকটা ভাষায় হিন্দি গান বাজছে। এইটা নিয়ে অনেকে হিন্দি গান কেন বাংলাদেশে, কি সবসময় হিন্দি গান বাজে, বাংলা গানও তো বাজে। এটা ব্যাকগ্রাউন্ডে একটা আমি ইনফরমেশন যেটা জানলাম, এটা কেউ ইউ ক্যান টেল মি এনিবডি যে ইফ আই এম রং, আমি শুনলাম যে হলিউড যেভাবে কাজ করে ওরা তো খুব প্রফেশনাল, ওরা কপিরাইট ক্লেম নিয়ে কোনো ডিসপিউটেড কোনো ম্যাটেরিয়াল ইউজই করবে না, ওরা কোনো লস উঠে যেতেই যাবে না, ভবিষ্যতে এরকম ঝামেলা যাবে না। তো ওরা খুব পেন পেপারে ব্ল্যাক এন্ড হোয়াইট বিশ্বাস করে। তো ওরা নাকি বাংলাদেশের বেশ কিছু মিউজিক ওরা নিতে চেয়েছিল, বাট ওইটার ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কপিরাইটের যে ব্যাপারটা ওই জায়গাগুলো খুব শেডি হওয়াতে ক্লিয়ার কাট ওরা কোনো আনসার পায় নাই, যে কারণে ওরা যেটা ইজিলি পেয়েছে সেটা ইউজ করেছে, এরকম আমি একটা শুনলাম। এন্ড দ্যাট আমি এখানে করেছি আসলে, এন্ড দ্যাট ইজ কারণ আমি বলি আপনাকে যে এই রুশো এমি লেভেল থেকে একটা মনে হয় কয়েকটা গান যায় একটা আমেরিকান একটা সিরিজে বাংলাদেশি গান, বাংলাদেশি মিউজিক, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম মানে বাংলাদেশি মিউজিক অ্যাকচুয়ালি আমেরিকান কোনো সিরিজ প্ল্যাটফর্মে যায়। সো রুশ in order to get that copyright, Russo had to work like super hard, মানে আমার সাথে কথা বলতেছে এই করতেছে যে মিউজিশিয়ান কে কে কোথেকে কিভাবে ই করতে হবে, so he had to go through like মানে 10 different routes to get those information just to make sure যে এই কপিরাইট নিয়ে কোনো যাতে ঝামেলা না হয়। বাট ইট ইট অ্যাকচুয়ালি ওটা আমি ভুলে গেলাম কোন সিরিজটা জানি, ওই রুশো কি এখানে আসে নাকি, থাকলে হয়তো বলতে পারবে। সো এই জিনিসটা নাই বলেই, আর আরেকটা জিনিস হলো যে খালি কপিরাইট থাকলে হবে না, বুঝছেন জিয়া ভাই, খালি কপিরাইট থাকলে কিন্তু হয় না, ওইটার সাথে আবার আরেকটা জিনিস থাকে হলো আপনার রয়্যালটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ওইটাও কিন্তু আরেকটা বিগ ডিল। কারণ আচ্ছা কপিরাইট আছে, এখন আমি যে টাকা দিচ্ছি যে এখন ধরেন এই যে ফর এই যে আপনি এক্সট্রাকশনের আপনি এক্সাম্পলটা দিলেন, হ্যাঁ কপিরাইট বুঝলাম, কপিরাইটের মিউজিক তো অনেকেই আছে কয়েকটা, অনেক বেশ হয়তো কয়েক হাজার আছে গান যেগুলো কপিরাইটেড, কিন্তু ওই কপিরাইটেড গান থাকলে ওইটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? ডু উই ইভেন হ্যাভ আ রয়্যালটি ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন ইন বাংলাদেশ? নো, দেয়ার ইজ নাথিং, এটা গিল্ডও নাই। আমরা কিভাবে ওরা যাবে, হ্যাঁ ওরা কিভাবে করবে এটা, আমরা এই 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 জিনিসটা ফেস করেছিলাম আসলে যে কোথায় দিবে, মানে অনেক কিন্তু দেখা গেল যে দেওয়ার কোনো জায়গা নাই আসলে, আমরা সব তো আবার আলাদা আলাদা করে দেওয়া সম্ভব না, একটা গিল্ড থাকা দরকার যে আসলে সব মিউজিশিয়ানরা অ্যাসোসিয়েট করবে, বাম্বা হতে পারে তারা জিনিসটা হ্যান্ডেল করে জিনিসটা, সেটা কোনো নেই আসলে, ওই পর্যন্ত আমরা যেতেই পারিনি এখনো। এইটাই আর এই জিনিসটা কি মিলু ভাই আপনার মনে আছে, আমি আপনার সাথে একবার কথা বলছিলাম মানে এইসব নিয়ে আর কি, হ্যাঁ কারণ আপনি যেমন এই যে বামারের আরেকটা সাইড হলো মানে রিসার্চ, যে সাইডটা রিসার্চ ইজ অলসো উই আর ট্রাইং টু ক্রিয়েট দ্য নট ক্রিয়েট উই আর ট্রাইং টু ক্যাপচার দ্য হিস্টোরি অফ মানে যেটা আপনি আপনি অ্যাক্টিভলি কাজ করছেন ওটার, হ্যাঁ কিন্তু হিস্ট্রি হিস্ট্রি রাইটিংয়ের একটা সাইড হলো কি জানেন, যে সেটা হলো যে
আপনার উই হ্যাভ টু ক্যাপচার বোথ প্রস অ্যান্ড কনস, আপনার ভালো সাইডটা খারাপ সাইডটা। এখন প্রত্যেকটা জিনিসের মানে আপনি বামার বাম্বা বলেন, আপনি অন্যান্য বাংলাদেশের অর্গানাইজেশন বলেন, ওভারঅল মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ইভেন এভরি সিঙ্গেল ধরেন একটা মানুষের মানে যে কোনো একটা সিঙ্গারের কথা বলেন, হ্যাঁ প্রত্যেকের একটা ভালো সাইড থাকবে, খারাপ সাইড থাকবে। মানে আমি চরিত্রের কথা বলতেছি না, আমি ওভারঅল মিউজিক রিলেটেড জিনিসের কথা বলছি। এখন বাম্বারও যেমন, বাম্বার একটা দে ওয়্যার ভেরি স্ট্রং অর্গানাইজেশন বাংলাদেশে। হুম, উনারা কি কিছু করতে পারতেন? হয়তো করছেন, হয়তো করেন নাই, হয়তো আরো করতে পারতেন, আরো করার ট্রাই করতে হতো, ওটার মধ্যে অনেক ঝামেলা ছিল, ঝামেলা ওটার জন্য করতে পারেন। মানে আমি এত ডিটেলে ওটা যাচ্ছিও না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এটার ভালো সাইড থাকবে, খারাপ সাইড থাকবে, অ্যান্ড উই নিড টু ক্যাপচার বোথ। কারণটা কি, আমরা যেই জেনারেশনকে আমরা দিতে যাচ্ছি দ্য হিস্ট্রি লেসন, আমাদের বোথ সাইডটা দেখাতে হবে। আমরা যদি না দেখাই, দে ওয়ন্ট বি এবল টু লার্ন। আমরা যদি খালি ভালো জিনিসগুলো দেখাই যায় যে এইটা 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 এটা খালি ভালো হচ্ছে, তাহলে তো ভাই, আমি যদি একটা বাচ্চা হই, ও সবই তো ভালো, তাইলে আর হ্যাঁ তাইলে আর এত হাউকাউ কেন? তাহলে তো আমার আর আমি আর কি কন্ট্রিবিউট করব সবই যদি ভালোই থাকে? আমি জাস্ট ওইটার মধ্যে ওই ভালোর মধ্যে ব্লেন্ডিং করে, হ্যাঁ ডিফারেন্সিয়েট করা যায় না যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, একটা কম্পারিজন থাকলেই না একটা ডিফারেন্সিয়েট। হ্যাঁ, এই জিনিসটা খুবই দরকার। মানে আমরা সবসময় মানে মানে ওই জিনিসটা আমরা এভালুয়েট করে অ্যাজ এ হিস্ট্রি রাইটার, ধরেন আপনি যদি হিস্টোরিয়ান হন একটা, আপনার ওই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এভালুয়েট করতে হবে যে আচ্ছা এইটার ভালো এই জিনিসগুলো ছিল, এটা খারাপ সাইডগুলো ছিল। আমাদের মধ্যে আমরা মিউজিশিয়ানদের মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা সেটা হলো অনেকে কিন্তু আপনার অনেক পুরাতন মিউজিশিয়ান ইভেন ড্রাগ অ্যাডিকশনের জন্য মারা গেছেন, আপনার কি বলে অ্যালকোহল ওইসের জন্য মারা গেছে। হ্যাঁ, আমি যখন আমি টিভিতে পর্যন্ত ইন্টারভিউ, আমি নাম নিচ্ছি না এখন, আমি টিভিতে ইন্টারভিউ দেখলাম যে আমার ভাই জীবনে কোনোদিন ড্রাগসের ধারে কাছেও যায় না, এটা কি বলে দিল? কেন এই মিথ্যা কথা বলাটার কি দরকার? কেন, এটা কি সামাজিক রিজনে? আমরা অ্যাজ এ মিউজিশিয়ান উই হ্যাভ দ্যাট, আমাদের ওইটারও ওইটাও একটা দায়িত্ব, একটা এটা একটা আমাদের নিজেদের দায়িত্ব যে উই নিড টু লেট পিপল নো যে আসলে কি কাহিনী। হ্যাঁ, তা না হলে আপনার ওই ওই সাইডটা একটা নেগেটিভ একটা এক্সপেক্ট থেকে গেল, কিন্তু মানুষ ওটা জানলেও না যে আসলে কি হয়েছিল। আমি খুবই একটা আউট অফ দ্য বক্স একটা বক্স একটা সিনারিও নিয়ে আসলাম, মানে দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ মানে আমি আমি অনেক জায়গায় দেখছি যে একটা ব্যাড ইম্প্যাক্টের জন্য বা মারা গেছে, কিন্তু সেটা সবসময় একটা ধামাচাপার মধ্যে রাখা হয় আর কি, সেটা ট্রু। কিন্তু আপনি এখানে দেখেন, আপনি যদি একটা নেটফ্লিক্সে আপনি মনে হয় দেখতে পাবেন মেটালিকার মনে হয় আপনার একটা নতুন একটা ডকুমেন্টারি। হ্যাঁ, সো ডকুমেন্টারিতে দে আর বেসিক্যালি শোয়িং যে মেটালিকার নিজেদের মধ্যে যে ঝামেলাটা, হ্যাঁ মেটালিকার জেমস হেটফিল্ডের সাথে আপনার অন্যান্য মেম্বারদের একটা ঝামেলা তৈরি হচ্ছে। হ্যাঁ, দে আর নট ওয়ার্কিং টুগেদার, দে অ্যাকচুয়ালি গট ইনটু আ হাউস ফর এ ফিউ মান্থস অ্যান্ড ওরা ট্রাই করতেছে to work together and all. So, and oikhane obviously onek kichu scripted, kintu oikhane je negative jinish gula je gulo asteche ora kintu ekebarei lukano try korteche na. Karon ta ki, oi ta theke arekta musician arekta band member tarao ekta kichu shikhte parbe je ha 5 joner ekta band 4 joner ekta band ki ki problem hote pare, amra ekhon ashi 2 bochor pore ki problem hobe, ekhon thekei amra jinish gula thik kore ni। তা না হলে কি হবে, আমাদের বাংলাদেশে যে নিউজগুলো আসে আর কি, ব্যান্ড থেকে বের হয়ে গেল, তারপরে ঝগড়া শুরু হয় যে এই ব্যান্ডের এই গানের আপনার ওনার কে, হ্যাঁ এই গানের আমি তুমি গান গাইতে পারবে নাকি তুমি গান গাইতে পারবে না, এটা নিয়ে কোর্ট পর্যন্ত চলে যায় মানুষ। হ্যাঁ, এগুলো কি যাওয়ার কোনো দরকার ছিল? কোনো দরকার নেই, কারণ আপনার ওরা দে ডোন্ট লার্ন ফ্রম দ্য হিস্ট্রি বিকজ উই ডোন্ট হ্যাভ এ হিস্ট্রি রিটেন এনিওয়ে, বুঝছেন? আবির ভাই, ইন দ্যাট কনটেক্সট আমি আমি একটা জিনিস যুক্ত করতে চাই, এটা আমি পার্সোনালি আমার গিটার ক্লাসে প্রায় বলি। যেমন ইউ গেভ অ্যান এক্সাম্পল ফর মেটালিকা, ইট অ্যাপ্লাইজ ফর অল ইন্টারন্যাশনাল ব্যান্ডস। আমি পার্সোনালি যেটা চেষ্টা করি, যদি কোনো ব্যান্ডের মধ্যে এবং মনে করি বিশ্বাসও করি, যদি কোনো ব্যান্ডের ভেতরে পাঁচজন মেম্বারের মধ্যে কোনো পাঁচজনের মধ্যে একজনে হতে পারে, দুজন হতে পারে, আরো অনেক হতে পারে, কোনো প্রবলেম থাকে, সেটা ঘরের ভেতরে থেকেই সলিউশন করার ওইটা প্রথমে যাওয়া উচিত। ডকুমেন্টারি তো পরের ব্যাপার, ঠিক আছে, সলিউশন সেখানে কিন্তু করা পসিবল, কিন্তু উই আর নট ডুইং দ্যাট। এবং অন দ্য কন্ট্রারি, কিন্তু যে প্রবলেম
যে প্রবলেম ক্রিয়েট করুক না কেন, যে প্রবলেম ক্রিয়েট করছে তারও ক্ষতি হচ্ছে, যে সাফারার তারও মানে আরো সাফারিং বাড়ছে, ব্যাপারগুলো এরকম আর কি। ইট রিলেটস টু দ্য মানে রাইট রাইট আপস, আমরা যদি জানতাম যে না জিনিসগুলো এইভাবে সলিউশন করলে ভালো হয় বা যায়, দ্যাটস হাউ কপিরাইট ওয়ার্কস, এখানে গেলে আমি রয়্যালটি এই ডিস্ট্রিবিউশন পাবো বা আমি ওটা ব্যবহার করতে পারবো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট স্টাফ ইউ আর টকিং অ্যাবাউট। আরে এগুলো হয় কি আসলে, এগুলো যে ধরেন আপনারা, আমরা যখন মানে বাংলাদেশে আমি কিছু আরেকটা প্রবলেম যেটা হয় যে আমি এখানে, এটা আমাদের সবার সমস্যা, হ্যাঁ, যে আমরা ছয়জন মিলে কথা বলতেছি, আমরা যদি একটা কিছু করতে গেলাম তখন আবার হবে কি, এটা ক্রেডিট নিবে কে? হ্যাঁ, এটার আসলে এই যে ধরেন বামার আমার আমি কি বলতেছি, আচ্ছা আমি ফাউন্ডিং, হ্যাঁ ওটা কি বলে প্রেসিডেন্ট অমুক তমুক, এই প্রেসিডেন্ট টাইটেলটা দিয়ে আমার হবেটা কি? হ্যাঁ আসলে এটা ব্র্যান্ডের ভিতরে কিন্তু একই জিনিস। হ্যাঁ, আমি যদি আরেকজন, আমি যদি মনে করেন ফর এক্সাম্পল আমি কালকে থেকে আমি মিলু ভাইয়ের সাথে আমি কাজ করা শুরু করলাম, হ্যাঁ মিলু ভাই অ্যাক্টিভলি কাজ করতে, আমি আমি অনেককে বলতেছি আর কি সেম জিনিসটা, যে একসাথে করে জিনিসটা করি। এখন আমি মিলু ভাইকে যদি বলে দিই প্রেসিডেন্ট, আমার কিছু যাবে আসবে? কিচ্ছু যাবে আসবে না। অ্যান্ড মিলু ভাই যদি আবার চিন্তা করে, হ্যাঁ রূপম প্রেসিডেন্ট, তাহলে তো আমার নাম যাচ্ছে না, আমি কেন প্রেসিডেন্ট হব না? হ্যাঁ, এই করে মিলু ভাই চিন্তা করলো পরশু দিন যে না আমি বামার, আমি এখন টামার বানাবো, হ্যাঁ এই হয়ে গেল। এই করে এই বাংলাদেশে কয়েক বছর আগে আপনার এই যে এই যে ওই যে রয়্যালটি ডিস্ট্রিবিউশনের যেই আমি কথাটা বলতেছিলাম, হ্যাঁ আপনার কয়েকজন একটু ট্রাই করছিল রাইট, ওইটার মধ্যে আবার কিছু নিউজ আসলো যে কেউ টাকা মেরে খাচ্ছে, হ্যাঁ এই গ্রামীণ ফোন থেকে এত টাকা আসছে, কি বলে ওই যে গ্রামীণ মিউজিক থেকে, জিপি মিউজিক থেকে, হ্যাঁ ওখান থেকে। আমি কিন্তু এগুলো খবর রাখি, মানে আমি আমি এগুলো রাখি বলেই, কারণ এগুলো আমার রাখতে হয়, আমি এগুলো গুতায় 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 আমি এগুলো খবর রাখি। সো এখান থেকে টাকা মেরে নিচ্ছে ও, এখন ওখান থেকে আবার আবার বাইর হয়ে ওদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল আবার আরেকজন, কারণ সবখানে সবাই হলো টাকা মারার ধান্দায়। আরে ভাই একটা জিনিস একটু পাঁচটা বছর দেন না, আপনি টাকা বানাইতে চান, আপনি যদি আপনি মিউজিক ইন্ডাস্ট্রিটা ক্রিয়েট করেন না, বাংলাদেশের বাংলাদেশের মিউজিকের আপনার ইন্ডাস্ট্রিটা কত বড় হলেও হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? রূপম যে এখানে ক্রেডিটের কথা বললো, আমি একটা একটা এখন একটা একটা নাম বলবো, নাম বলার সাথে সাথে রূপম একটা হাসি দিবে আমি জানি, ফোবানা। ফোবানা হয়ে গেছে দুটা, তাই না? প্রতি বছর এক গ্রুপ অর্ধেক আর্টিস্টদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যায়, আবার সমস্যা হয় আরেক গ্রুপ আরেকটাকে নিয়ে, মানে দুটোই ফোবানা, মানে ফেডারেশন অফ কি যেন, আমি জানিও না, ফেডারেশন অফ নর্থ আমেরিকান সামথিং মনে হয়। হ্যাঁ আমি 15 বছর আগের কথা বলি, নিউ ইয়র্কে বাংলাদেশে তখনও মনে হয় 64টা জেলা ছিল, হ্যাঁ তখন 64টা জেলার আপনার এখানে মনে হয় প্রায় 85টা না আপনার 90টার মতন জেলা ভিত্তিক অর্গানাইজেশন ছিল, হ্যাঁ মানে প্রত্যেকটা জেলারই মনে করেন যে ওটাকে ভেঙে 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 ভেঙে, কারণ হলো যে আপনার ওই যে ইসে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, হ্যাঁ তাই তুই প্রেসিডেন্ট, হ্যাঁ সবাই মনে করেন যে একই কাজ করতেছে, কাজ করে এসে তুই প্রেসিডেন্ট আমি কেন হব না, আমি আরো দুইজন মিলে আরো আরেকটা অর্গানাইজেশন খুলে ফেললাম, অর্গানাইজেশন খুলতে লাগে হলো তিনজন, ঠিক আছে আমি আরেকটা খুলে ফেললাম তিনজন, আমি ওখান থেকে আবার আরো তিনজন জোগাড় করে ওরা আবার বললো যে তুমি সম্পাদক আমি কেন সম্পাদক না, হ্যাঁ এই টাইটেল হইতে হইতে তো আসল যে কাজ করাটা ওটা জীবনেও করে না। এই ক্ষেত্রে একটা মজার এক্সপেরিয়ে বলি, মিলু ভাই হয়তো বা মনে করতে পারবেন, আমি শিওর এটা অনেকেই জানে না, যারা শুনতেছে তারা তো নাই বোধহয়, আমরা তো ভাই বাম্বার কথা জানি, আমরা কি কেউ হাম্বার কথা জানি? হাম্বা দেয়ার ওয়াজ লিটারালি এ ব্যান্ড অ্যাসোসিয়েটেড কল হাম্বা। না এটা একটু বলেন না জিয়া ভাই, আমরা যখন ছোট, আমরা যখন ছোট বড় হচ্ছি আমরা তো তখন বাম্বা মানে বিশাল ব্যাপার, বাম্বা মানে বিশাল ব্যাপার আমাদের কাছে, যে আমরা ওই যে ম্যাগাজিনে আসতো যে এই বছর অমুক অমুক ব্যান্ড বাম্বার মেম্বার হয়েছে, এইটা একটা বিশাল ব্যাপার ছিল, আমরা ওয়েট করতাম যে এবার কারা আসলো, এবার মানে প্রতি বছর দুইজন তিনজন এরকম করে, মানে দুইটা তিনটা ব্যান্ড নতুন করে করে মানে অ্যাড হতো, দ্যাটস হাউ দে অ্যাকচুয়ালি ট্রাই টু মেইনটেইন দ্য কোয়ালিটি প্রবলেম। তো বাম্বার বাম্বার মেম্বার হওয়া মানে বিশাল একটা ব্যাপার ছিল তখন, বাম্বা তখন ওয়াজ সেই রকম অ্যাক্টিভ। তো দেখা গেলো কি, আমি নাম বলবো না, কিছু কিছু ব্যান্ড যারা নাকি এই যে একটু আগে কথা হচ্ছিল না, যে আমার একটা ব্যান্ড সাজ্জাদ বলতেছিল ওদের, যে কিছু অনেক ব্যান্ড আছে যে অ্যালবাম বেল করলাম শো করবো, শো করার জন্য আমার এই অ্যালবামটা দরকার আমার শো রেট বাড়ানোর জন্য, তো পুরান ঢাকা নতুন ঢাকা সব মিলে অনেক এরকম ব্যান্ড ছিল, অ্যালবাম বের করবে প্রচুর রাস্তাঘাটে শো করবে, কি বলে ঈদের আগে দিয়ে হোক বা 16 ডিসেম্বর হোক রাস্তা বন্ধ করে সারা শো, এরকম তো এরকম বেশ কিছু ব্যান্ড ওরা বেশ কয়েকবার ট্রাই করলো,
যে বাম্বার মেম্বার হওয়ার, পার্টিকুলারলি একটা ব্যান্ড, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, কারণ ওটার যে কর্ণধার ছিল সে এখন বিগ শট। তো দেখা গেল যে সে বারবার কয়েকবার চেষ্টা করে বাম্বার মেম্বারশিপ নিতে ফেল করাতে সে লাইক মাইন্ডেড এরকম সি ডি ই গ্রেডের বেশ কিছু প্রায় 10-15 ব্যান্ড নিয়ে সে নিজে একটা অ্যাসোসিয়েশন করলো, হিট মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন, হাম্বা। হিট মিউজিকে এ করতে গিয়ে আসলো এটাই তো, মানে ওরা এবং অ্যাকচুয়ালি এটা বেশি দিন টিকেও নাই, বাট আমার নামটা এখনো মনে আছে বিকজ হাম্বার কারণে, মানে HMBA, হিট মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন। আবির ভাই যেটা বলছিলেন যে হিস্ট্রি বলতে হলে ভালো খারাপ দুই সাইডই বলতে হবে, part of being having a coin, you know, na asle tai kora uchit, ami o eta kori na, tobe eta practice ta uchit asle, unfortunately ami eta kori ebong er jonno dekha jay je ami kothay kom boli, sajjader ekjon student amake ektu age inbox korche, ha sajjader ek student ektu age amake inbox korche, sajjader ekjon teacher hisebe asle onek strict, ধানমন্ডির ব্রাঞ্চ কিন্তু ওনার বিল্ডিং এর যে নিচে যে স্টুডিও রক যাত্রা স্টুডিও সেখানে গিটার নেভালাইজার ধানমন্ডি কলা ফার্স্ট লাইনের ব্রাঞ্চ, সো মিলু ভাই কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ আ পার্ট অফ গিটার নেভালাইজার অ্যাজ ওয়েল সিন্স রেডিও আনটিল নাও। হ্যাঁ, আর টিচিং এর ব্যাপারে হোয়াট আই বিলিভ যে আমাদের দেশে আবির্ভাব হয়তো আমার সাথে এগ্রি করবেন, এখানে বাকি সবাই এগ্রি করবেন যে প্রফেশনালি মিউজিক টিউশন শব্দটা কিন্তু ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে আই থিঙ্ক ইটস বিয়ন্ড 2% যারা এই কাজে এভাবে করতেছে যে প্রফেশনালি সিরিয়াসলি, যে আমি যে টাকা নিব সেটার এগেনস্টে তোমাকে আমি রাইট সার্ভিস দিব, সার্ভিস, ইটস নট আ বিজনেস, সার্ভিস কিন্তু আরো অনেক রকম অর্গানাইজেশন যায় যেমন হসপিটালস দিব সার্ভিস, এটা নেভার লাইস কিন্তু অ্যাকচুয়ালি সার্ভিস, এটা কিন্তু ওই যে টিচিং না, এটা কিন্তু সাজ্জাদ সব সময় এটা বলে কথাটা, হ্যাঁ ইটস আ সার্ভিস, ইউ নো আমি যেটা বলছিলাম যে যেমন আমরা হাসপাতালে কিন্তু যাই কোনো বিজনেস বা কোনো জিনিস কিনতে না, আমরা সার্ভিস নিতে যাই। হ্যাঁ, ফর এক্সাম্পল এরকম অনেক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে যেখানে আমরা যাই, তো গিটার নেভালাইজে শেখার ব্যাপারটা ওই রকম যে যেহেতু আমার কাছে সার্ভিস নিতে আসবে এবং তুমি টাকা দিয়ে আসবে, আই হ্যাভ টু গিভ ইউ দ্য রাইট সার্ভিস, সেটাই তো মানে হওয়া উচিত, মানে প্রফেশনালিজম বলি বা প্রফেশনাল এথিক্স বলি যাই বলি না কেন সেটাই কিন্তু ওইটাই আসলে, দ্যাট অ্যাকচুয়ালি শুড বি দ্য থিং, যেটা আমাদের দেশে আসলে অনেক লার্জলি ইগনোরড এবং অ্যাবসেন্ট এখনো। আর ওই স্ট্রিক্টের যে ব্যাপারটা যে ভাই মানে আমাদের তো কমপ্লেন না ওকে কমপ্লিমেন্ট দিছে এভরিওয়ান উড সে দ্যাট, এটা এমন একটা সিলেবাস যখন মানে আমরা একটা কাজ দেই সেটা রিভিউ হয়ে এটা গ্রেড হয়, প্রতি ক্লাসের গ্রেড আছে মানে সো দ্যাট আপনি নিজে জানবেন অ্যাজ এ মিউজিশিয়ান, আমরা এখানে মোটামুটি সবাই টুকটাক মিউজিক করি কম বেশি, যে কোনো একটা এক্সারসাইজ হোক, ফর এক্সাম্পল এ মাইনর থেকে ডি তে কর্ড চেঞ্জ, হ্যাঁ কেউ তালে বাজাচ্ছে বাজছে না, কেউ খুব ভালো বাজছে, হ্যাঁ তখন যেটা হয় কি ওই গ্রেডটা দিলে দে গেট দ্য অ্যাকচুয়াল পিকচার যে আমাকে আসলে নেক্সট দিন কতখানি প্র্যাকটিস করে আসতে হবে, দিস ইজ আ স্মল এক্সাম্পল। আমরা আরেকটা জিনিস আমরা খুব সিরিয়াসলি করি গিটার নেভালাইজার ক্লাসের সময় যে অ্যাটেন্ডেন্স মিস যাক আর না যাক, আমাদের অনেস্টলি স্পিকিং বাঙালির একটা জায়গায় কাহিনী, যেখানে টাকার কাহিনী আছে না সেখানে সবাই সোজা, আমাদের যেই দিন এনরোলমেন্ট ডে তার সেই দিন যদি এনরোলমেন্ট না হয় ইভেন ইফ ইউ আর প্রেজেন্ট অর নট প্রেজেন্ট এনরোলমেন্ট থেকে বাদ, একদম স্ট্রিক্ট। এবং আমাদের ম্যানেজমেন্ট আলাদা, সঞ্জিত সিনহা আমাদের অ্যাডমিন আছে, হি ম্যানেজেস দ্যাট সেকশন, এরকম আরো অনেক আছে। তো দিস ইজ দ্য পয়েন্ট, সো ওয়েন ইউ আর রেগুলার অ্যান্ড ইউ আর গেটিং দ্য রিফ্লেকশন অফ হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর প্লেয়িং ইন ইউর কপিজ, গ্রেডের কথা বলছি, দুটা মিলে না পারফরমেন্সটা অটোমেটিক্যালি আসতে ভালো হতে বাধ্য, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি।
ও আর আবির ভাই একটা জিনিস বলতে চাচ্ছিলাম, তখন ভুলে গিয়েছিলাম যে আমি একটু বলে দেই। আচ্ছা হ্যাঁ কৌশিক প্লিজ। আমি একটা কোশ্চেন এখানে ছুটি লিখছে নাসিরুল্লাহ, সে অ্যাবর্ডারকে গিটারিস্ট, সে লিখছে ব্যান্ড রেজিস্টার্ড না হলে গান কপিরাইট করা যায় না, ম্যাক্সিমাম ব্যান্ডের কোনো কাগজপত্র নেই, ইভেন ইউ হ্যাভ টু রেজিস্টার ইওর লোগো, মেনি ডোন্ট নো দ্যাট। ইয়া 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 ট্রু। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ ব্যান্ড রেজিস্টার করা না হলে আপনি ব্যান্ডের গান মানে হলো জিনিসটা হলো আপনি কপিরাইট জিনিসটা কি, কপিরাইট হলো একটা গান, ঠিক আছে, এন্ড বাংলাদেশের গানের কপিরাইটের লটা কি, খুবই সিম্পল, সুরকারকে গীতিকারকে। ওকে এখন আপনার বাংলাদেশের এখন ব্যান্ডের যেটা আপনি দুইভাবে করতে পারেন কি বলে কপিরাইট, এটা যদি কপিরাইট অফিসে যদি আপনাকে বলে অন্যভাবে, হ্যাঁ আপনি ইউ ক্যান ফাইট ব্যাক অ্যান্ড টেল দেম অ্যান্ড শো দেম দ্য অ্যাকচুয়াল কি বলে বাংলাদেশ কপিরাইট অ্যাক্টের যেই কপিটা, দে উইল নো। সেটা হলো যে আপনার ব্যান্ড যদি আপনার রেজিস্টার করা থাকে, দেন আপনি ব্যান্ডকে অ্যাজ অ্যান এন্টিটি, হ্যাঁ আপনি কমপ্লিট কপিরাইটের যে ডিস্ট্রিবিউশন মানে কি বলো ওটাকে, এন্ড রয়্যালটি ডিস্ট্রিবিউশনও তো নাই, আপনি কি করবেন? আবির ভাই আমি আপনাকে একটু হেল্প করি, ব্যান্ডটাকে একটা বিজনেস অর্গানাইজেশন হিসাবে প্রথমে রেজিস্ট্রি করতে হবে। আপনি গানগুলোকে কপিরাইট করতে পারবেন আপনি ব্যান্ড রেজিস্ট্রেশন ছাড়া, কারণ গানের এট দ্য এন্ড অফ দ্য ডে ব্যান্ড তো আপনার সুর আর লিখতেছে না। হ্যাঁ ফর এক্সাম্পল এই যে আমি আবার এক্সাম্পল দিচ্ছি, ওই যে সুজন আমার ঘরের, আমি একটা বড় করে একটা ভিডিও ই করছি যে পরশ পাথরের যেই কারেন্ট ভোকালিস্ট উনি খুবই বাজে মাত্রায় গালিগালাজ করছে আমাকে, ফ্যামিলি টেনে ধর্ম নিয়ে আমাকে টেরোরিস্ট বলে বহুত উল্টাপাল্টা কথা বলছে আর কি, জাস্ট বেসড অন সে ক্লেম করতেছে হলো এটা ওই সুজন আমার ঘরে কেন আইলো না, এটার কম্পোজিশন হলো পরশ পাথরের। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি কপিরাইটের পেপার আছে, হ্যাঁ আমাকে শো করেন তাহলে আমি বুঝবো, কারণ আমি জানি যাদের নাই। এই কপিরাইটটা যে ক্লেম করবে, হ্যাঁ ওইটা আপনার ডিস্ট্রিবিউশন রাইট ক্লেম করতে পারে, কিন্তু কপিরাইট যে জিনিসটা আপনার ইভেন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, হ্যাঁ ইট উইল গো ব্যাক টু আপনার সেম কি বলে ওই যে কোনো একজন মানুষ, আপনার পরশ পাথর কি বসে বসে শুরু করছে, পরশ পাথরটা কি, পরশ পাথর তো একটা এন্টিটি, আপনি যদি আনলেস ওই এন্টিটি প্রপারলি আপনার রেজিস্টার করে ওইটার ওইটার এগেনস্টে যদি আপনি কপিরাইট না করে থাকেন, আপনি কিভাবে ক্লেম করতেছেন যে এটা পরশ পাথরের কম্পোজিশন, বুঝছেন? অ্যান্ড ইট গোজ ফর এনি আদার ব্যান্ড মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা খালি বাংলাদেশ ইন্ডিয়া বলে কথা না, মানে দ্যাটস দ্য বেসিক ল অফ কপিরাইট। মানে এই জিনিসটা এই এই সিম্পল জিনিসগুলোই কিন্তু মানে আপনি যেমন খাট করে ওই যে বললেন সাজ্জাদ ভাই, আপনি যেহেতু আপনি জানেন, হ্যাঁ এই জিনিসগুলো এই জিনিসগুলো আমরা অনেক মিউজিশিয়ানরা জানি, বলে আমাদের দোষ দিয়েও লাভ নাই, কারণটা হলো কি যে এখন আমরা মিউজিশিয়ান উই আর সাপোজ টু বি আর্টিস্টিক পার্সন, উই আর সাপোজ টু ক্রিয়েট মিউজিক, আমাদের তো ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করারই কথা না, ওইটা নিয়ে চিন্তা করবে হলো আরেকটা গ্রুপ, যেই গ্রুপটাই বাংলাদেশে নাই। হ্যাঁ এটাই সবকিছু মিউজিশিয়ানদের কেন মানে এই বিষয়গুলি তো অন্য কেউ হ্যান্ডেল করবে আসলে। হ্যাঁ কিন্তু ওইটা তো নাই তো, ইভেন আমার তো মনে হয় যে প্রোডিউসারও হবে বাইরের কেউ মানে ব্যান্ডের কেউ না আসলে, যে অ্যাকচুয়ালি বলবে যে তোমার এই গানটা ঠিক আছে অথবা এই গানটা তুমি এই অডিয়েন্সের জন্য করতে পারো, দিস ইজ দ্য রাইট সাউন্ড, বা একজন কেউ শুনে বলবে যে ও ব্যান্ড তো আর আসলে মিসটা প্লে করবে, ও তো আর অডিয়েন্স পার্সপেক্টিভটা বুঝবে না, অডিয়েন্স পার্সপেক্টিভের জন্য একজনের থাকা রাখা উচিত এবং যে অ্যাকচুয়ালি তাদেরকে গাইড করতে পারবে যে তোমরা এইভাবে আগাও। এবং সবগুলি ব্যান্ডই কিন্তু এভাবেই হয়েছে, আমার লেড জেপলিন থেকে শুরু করে সবাই, কেউ কিন্তু ওরা শুধু মিউজিক করছে কিন্তু কেউ একজন কিন্তু ওদেরকে পিছন দিক থেকে যে তোমরা হ্যাঁ ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ইউ ডু দিস ইউ ডু দ্যাট অ্যান্ড ইওর সাউন্ড ইজ নাও ইজ বেটার, এই জিনিসটা তো কারো বলতে হবে, এটা তো আসলে ব্যান্ড, এমনকি ব্যান্ডের ভিতরে মেম্বার চেঞ্জ হলে দে অলসো ম্যানেজ ইট, যেমন লাস্টলি মাইক পোর্টনয় যখন বের হয়ে যায় ড্রিম থিয়েটার এর ডিটেইলস যদি কেউ দেখে থাকে যে দেয়ার ম্যানেজমেন্ট টিম অ্যাকচুয়ালি ব্রট আপ দ্য অডিশনস, ওটার তো বিশাল ভিডিওই আছে, দে মেড আ সেশন, হ্যাঁ স্পিরিট ক্যারিয়ার, ইটস নট দ্য ব্যান্ড হোয়াট ইট ডাজ, ওরা ব্যান্ডের মেম্বাররা সবাই ওদের একটা অবশ্যই কন্ট্রিবিউশন থাকবে, বাট যেগুলো লজিস্টিক্স রাইটস এন্ড এঙ্গেজমেন্ট মার্কেটিং সবকিছু
there is a different team, অথবা number of different teams. That's how it should work. Sajjad. Ji. Deep Purple টা নিয়ে স্টাডি করো. This is পুরো একটা কোম্পানি. এখন পর্যন্ত ওরা চলে আসছে. আমার মোটামুটি আইডিয়া আছে. পুরো তাহলে বুঝা যাবে. I think আমাদের লিসনার যারা আছে তাদেরকে বললে আরো ভালো হবে. Even I'm sure Milu bhai Tushar bhai gane. Deep Purple নিয়ে তাহলে এই জিনিসটা বুঝে যাবে. এবং অরিজিনাল গানটার সাথে কিন্তু বেশ খানিকটা মিলেও কিন্তু ইন্ট্রো যে প্লাকিংটা বেশ কয়েকটা প্রোগ্রেস কিন্তু মিলে ওটা একটা ক্লাসিক্যাল একটা টিউন ছিল মানে ওরা জিতে গেছে ওই জন্যই একটা অরিজিনালি একটা 18 সেঞ্চুরি একটা ক্লাসিক্যাল টিউন ছিল নকরচুন আর কি সেইখান থেকে জিনিসটা আর কি অ্যাডাপ্ট করা সো ওরাও অ্যাডাপ্ট করছে এখানে আসলে ওই দুই ব্যান্ড এটার মধ্যে আসতে পারে না অ্যাকচুয়ালি জিনিসটা হেরে গেছিল ওই জন্য জিনিসটা আগে হয়ে গেছিল আমি একবার ইউটিউবে সার্চ দিছিলাম দ্যাটস আউট অফ কিউরিওসিটি বেশ কয়েক বছর আগে যে আইকনিক যে বলিউডের গানগুলা শুনে বড় হইছি সেই আর ডি বর্মনের বলি বা অন্য যাদের তো ইভেন কিয়ামত সে কিয়ামত তাকের যে বিউটিফুল মেলোডি রূপম অলরেডি হাসতেছে কারণ ও জানি আমি কি বলতে যাচ্ছি তো আমি যখন সার্চ দিলাম যে আইকনিক বলিউড নাম্বারস প্লেজারাইজড বা এরকম দিকে আমি না অনেকক্ষণ প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে ছিলাম এই সব গান শুনে বড় হইছি এগুলো সব চোর আপনি তো আগের কথা বলতেছেন ওই যে একটা কে জানি আছে চাইল্ড ইন টাইম মারা দিছে ডিপ পার্পল এর মারাত্মক বি কেয়ারফুল অ্যাবাউট হিম নো একটা কথা বলতে চাচ্ছিলাম আবির ভাই এবং এমি লেভেল সেটা বলি আমার পার্সোনাল হিস্ট্রিতে ফর দা সেকেন্ড টাইম হ্যাঁ মানে আমি আমি তো বেশ মানে আমার মেইনলি অ্যালবাম হচ্ছে লাইফে চারটা ফুল লেন্থ অ্যালবাম বাট আমি অনেক সিঙ্গেলস নিয়ে কাজ করেছি অনেক মিক্স অ্যালবামের কাজ করেছি হ্যাঁ আমার লাইফে সেকেন্ড টাইমের মতো আমি অরিজিনালিটি রয়্যালিটি নাম্বারটা দেখছি সেটা হচ্ছে ভিয়া এমি লেবেল অ্যান্ড থ্যাংকস টু এমি লেবেল এবং রুশো এবং আমির ভাই বিকজ ইউ আর কিপিং আপ আপ দ্যাট থিং এবং আমার মনে হয় এই যে আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বললাম মানে আর্টিস্টদের লজিস্টিক সাপোর্ট মার্কেটিং সাপোর্ট এবং এক্সটার্নাল যে জিনিসগুলো সেগুলো নিয়ে মনে হয় আমার মনে হয় এমি লেভেলের আরো সুযোগ আছে সামনে কাজ করার ইফ ইউ ক্যান হ্যাভ মোর পিপল উইথ ইউ হ্যাঁ যে যে ক্রাইসিসগুলো আমরা ফেস করি ব্যান্ড একটা ব্যান্ড ম্যানেজ করতে গেলে একটা মার্কেটিং করতে গেলে একটা রিলিজ করতে গেলে মানে ফ্রম 1 to 10 এভরিথিং এমি লেভেল কিন্তু এই এইগুলো আস্তে 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 I guess they should have that concern in their mind je amra apnara er pore ki korben ha mane if you set the plan it's easier to carry on the steps choti ekta comment disse je amader bangladesher band e onek anomalik ache amra jani tara par pe gechilo because oi shomoye tara janto na je youtube er moto erokom ekta platform ashbe jekhane click korlei manush sob jene jabe ba shazam er moto erokom app ashbe jekhane ওই মেলোডি লাইন গুলো দিলেই অটোমেটিকলি ট্র্যাকে নাম চলে আসবে সোশ্যাল মিডিয়া জি আবার সরি না বলেন আমি ছোট্ট করেই বলতেছি মানে যে রয়্যালিটি ব্যাপারটা আমি মিলু রেডিওতে যাই কাজ করি হ্যাঁ একসময় আমরা ঢুকে গেলাম মানে কাজে মানে অফিসিয়ালি ঢুকে গেলাম তারপর আমরা মানে মিলু আমি আর একজন টিটো আমরা মিলে মানে পাঁচটা ব্যান্ড এবং কয়েকজন সিঙ্গেল আর্টিস্ট ওদেরকে আমরা রয়্যালিটির মাধ্যমে নিয়ে নিলাম পুরো এক বছরের জন্য বুঝছেন এক বছরের জন্য ওদেরকে আমরা বাংলাদেশ আমরা ওদেরকে টাকা দিলাম অনেক টাকা মানে এই টাকা মানে আসলে অনেক হ্যাঁ
অনেক টাকা, ভালো কথা, এটা দিছি। কিন্তু দেওয়ার পর আমাদেরকে, আমি তো ওইগুলো যাই না, আমি তো মানুষের সামনে বেশি যাই না, মিলু সবগুলো মিটিং অ্যাটেন্ড করছে, মিলুকে অমুক রেডিও লো, অমুক রেডিও লো, হ্যাঁ, ওরা জাস্ট মিলুকে ব্লেম করতেছে, তুমি নষ্ট করতেছো, কেন এগুলো করতেছো তুমি, আপনি কেমনে করবেন? নেমিসিস ছিল, অর্ণব ছিল, হাবিব ছিল, হৃদয় খান ছিল, তারপর আর ব্যান্ড ছিল হলো গিয়ে আরে এরশাদের ব্যান্ডের নাম কি ভুলে গেছি, আর্টসেল, হ্যাঁ, মানে এদেরকে আমরা দিছি, কিন্তু ওই জিনিসটা না আমরা না ধরে রাখতে পারি নাই। কারণ কি, ওই যে ভাইয়ারা বললেন যে কে এটাকে সাপোর্ট দিয়া নিয়ে যাবে, ওই লোকটাই তো নাই আমাদের মধ্যে, ওই ইন্ডাস্ট্রিটা ঘুরে উঠে নাই, আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রিটা ব্যান্ড ম্যানেজমেন্ট এর ডিস্ট্রিবিউশন দেখবে, মার্কেটিং দেখবে, কোন ব্র্যান্ডের সাথে অনেক ইস্যু আছে, ডিফারেন্ট বল গেম সাবজেক্ট। যেমন বলতেছিল যে ভালো স্টুডেন্ট মানে যেরকম ভালো টিচার না, সবাই এখন তো গিটারের পেজ খুললেই ফেসবুকে মনে হয় যে এভরি আদার পার্সন, এভরি আদার গিটারিস্ট আই সি, প্রত্যেকেই গিটার শিখায়, প্রত্যেকেই গিটার অ্যালাইন করে, কিন্তু এটা না আসলে চেষ্টা করে যেতে হবে, কারণ এটা সত্যি বলছে। এটা হলো যেমন ধরেন আমি এই যে রেডিও, আপনি যেটা বললেন, আমি আমি এটা জানতাম না, এন্ড আই এম ভেরি হ্যাপি টু মানে হিয়ার অ্যাবাউট দ্যাট, মানে আপনারা যেটা করছেন। আর এই জিনিসটা আমি যেমন অনেকটা কয়েকজনের রেডিও, অন্যান্য কয়েকটা রেডিওর সাথে আমি লাস্ট টাইমে না তার আগের বছর, হ্যাঁ, যখন কথা বলছিলাম, আপনার এটা না আসলে দুই সাইডেই যায় এখন, সবাই আপনি দেখেন সবাই কিন্তু আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে কি চিন্তা করতেছে, এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং আউট অফ দ্য ব্লু আপনার মেইন জিনিসটা হলো কি, টাকা। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকবে, কিন্তু আপনি যে একটা এখন এই যে সাজ্জাদ ভাই, আপনি একটা ফুল টাইম মিউজিক করেন, রাইট? আপনি দ্যাটস, আমি জানি না, আমি আপনি কথা শুনে, আমি ফুল টাইম মিউজিক করি, রাইট? আপনি ফুল টাইম মিউজিক করেন, তাহলে আপনার মেইন জিনিসটা কি হবে, আপনার তো বিল পে করতে হবে মিউজিক থেকে। So you have to think about je apnar music diye apni capitalized apnar maximum capitalization kemne hoy, tai na? Ekhon radio r jonno same jinish, they will also think about jacche ami kibhabe kore ami maximum ami capitalized ami amar revenue kibhabe barate pari. Ha, ami jodi ami 5 ta musician ke jodi ami taka na diye jodi amar revenue bare korbo na keno, as a business I'm thinking. Ha, আমি একটা নাটকে তো আমি কোন বাংলা, আমি মিউজিক গুলো তো আমি সব জিপসি কিং, অমুক, হ্যাঁ, ওই অ্যালদিমাওয়া, তারপরে আপনার এইসব সব আপনার মিউজিক দিয়েই যাচ্ছে সব নাটকে, হ্যাঁ, সব মানে মনের সুখে, মনে হচ্ছে যে নিজের মানে বাপদাদার সম্পত্তি আমাদের, হ্যাঁ, আমরা দিয়ে যাই। এই জিনিসগুলো কি হচ্ছে যে আপনার, আপনি ওই একটা নাটক বানালো, নাটক হলো আপনার বাজেট হলো কয়েক হাজার টাকা, হ্যাঁ, হার্ডলি হয়তো 1-1.5 লাখ টাকা একটা নাটকের বাজেট, ওখান ওটার মধ্যে আবার একটা মিউজিক ডিরেক্টরকে পয়সা দিতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, ওই পয়সাটা দিবে হয়তো 10,000 টাকা। এখন ওই মিউজিক ডিরেক্টরও চিন্তা করবে কি, ভাই আমি তো পাইলাম 10,000 টাকা, আমার তো এরকম 10,000 টাকা, আমার আরও 20টা কাজ নিতে হবে 10,000 টাকার, তো আমার তো 20টা কাজে পার কাজে যদি আমি এখন আপনার 30 ঘন্টা করে স্পেন্ড করি তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, কি আছে অনলাইনে, আচ্ছা এবার দিলাম হলো জিপসি কিং, কালকের এই পরের নাটকটাতে দিয়ে দিই হলো এই মিউজিক, হ্যাঁ, কে দেখতে আসবে, দিয়ে দিলাম, কারণ বাংলাদেশের আপনার, হ্যাঁ, কে চিনে, হ্যাঁ, ঘটনা হলো আসলেও কিন্তু তাই, আমি আপনি আমরা মিউজিক শুনি, আমরা কিন্তু অনেক মিউজিক নিয়ে মানে অনেক বেশি শুনি, কিন্তু আপনার বাংলাদেশের যদি অ্যাভারেজ যদি আপনি ই দেখেন, আপনি আপনার ওরা কিন্তু খুবই স্পেসিফিক জনরার মিউজিক শুনতেছে, ওরা স্পেসিফিক জিনিস শুনতেছে,
এই টাইপের জিনিসগুলো জানেও না, সো ওরা ওইটা নিয়েই খুশি, ছেড়ে দিল, বুঝে নিল আমার আমার 10,000 টাকা করে আমি পার প্রজেক্টে পেয়ে। এখন ওই যে ঘুরাই ফিরাই জিনিসটা কি, আপনার ব্যালেন্সিং দ্য অ্যাক্ট অফ দ্য ক্যাপিটালিজম, ব্যালেন্সিং দ্য অ্যাক্ট অফ দ্য আপনার আপনার দ্য রেভিনিউ জেনারেশন ফর বোথ দ্য সাইড। আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমি কি করতেছি, আরেকজন নাটক নির্মাতা কি করতেছে। সো যখনই আপনার এই ইন্ডাস্ট্রিগুলোকে আপনার বিল্ড করতে হবে, ইউ হ্যাভ টু, মানে আমি আমি বলতেছি ইন এ সেন্স, কারণ আমি এই জিনিসগুলো আমি ওই যে তখন বললাম না একদম প্রথম দিকে, কেন এটা আমার ডে টু ডে কাজ, আমি এগুলো স্ট্র্যাটেজিক জিনিসগুলো আমি ডে টু ডে আমার কাজ করতে হয় কোম্পানির পর কোম্পানি, আপনার এটা এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, সার্ভিস কোম্পানি হোক, ফাইন্যান্সিয়াল কোম্পানি হোক, হ্যাঁ, সো এর জন্য না আমি এই জিনিসগুলো আমার সবার আগে এগুলো আমার মাথায় আসে যে এগুলো সবগুলো অ্যাসপেক্টটা ধরে তারপরে, কিন্তু কেউ যদি জাস্ট চিন্তা করে আমরা মিউজিশিয়ান হিসেবে আমার রাইট হচ্ছে না, আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, আবার আরেকজন বলতেছে যে ভাই কারে দিব টাকা, এই যে রেডিওর কথা যখন বলছিলাম ভাই দিব মানে টাকা যে দিব, হ্যাঁ কারে দিব, কে টাকাটা নিবে, হ্যাঁ নিবে তো, হ্যাঁ দেখা গেল যে ওই যে কয়েকটা লেভেল আছে ওরা টাকাগুলো নিয়ে নিচ্ছে, ওই টাকাগুলো আর কোথাও যাচ্ছেই না, কারণ প্রথমেই আবার আবার ওইটার আবার আবার কি, এগুলো হলো আপনার ওই যে ডমিনোজ এফেক্ট যেটা আর কি, মানে কি বলে। সো আবার প্রথম দিকে কি হয়েছে, কারণ হলো যে মিউজিশিয়ানরা কি করছে, আমার এই অ্যালবামে তো আমি যদি এমনি দিই, হ্যাঁ আমি তো 10,000 টাকার বেশি আর পাবো না, ও এই লেভেল তো আমাকে হাতের উপরে 2,00,000 টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ 2,00,000 টাকা এখন 10 বছর আগে অনেক টাকা হয়তো বা, নিয়ে নিলাম টাকাটা, আমি দিয়ে দিলাম যেখানে সাইন করার সব কিছু দিয়ে দিলাম, এখন তারপর ওই সাইনটা ওই ওই যে ওই যে হ্যাঁ ওই রাইটটা ওই যে যেই জিনিসটা লেখা হচ্ছে বেসড অন আওয়ার কপিরাইট ল, ওই দলিলটা কি আসলে ওটা কি আপনার কি বলে কোর্টে ওটা যাওয়ার মতন যোগ্যতা রাখে নাকি রাখে না, ওটাও কেউ খোঁজ নিচ্ছে না, কারণ আমি এই জিনিসটা আমি জানি, কারণ মানে ইন এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার ফাদার ইন ল হি ওয়াজ অলসো পার্ট অফ, মানে হি ওয়াজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অলসো আ লয়ার, সো উনি কয়েকটা আমি এমনি দেখাইছিলাম একটা অ্যালবামের কপিরাইট করার সময় কয়েকটা এক্সাম্পল, কৌশিক এনে মনে হয় দিছিল আমাকে কয়েকটা এক্সিস্টিং লেবেলের কন্ট্রাক্ট পেপারগুলো, ওই কন্ট্রাক্ট দেখে বলে যে এটা তো কোর্টের মধ্যে, কোর্টে গেলে তো এটা তো 10 মিনিট টিকবে না, এটা খারিজ করে দিবে, ও আচ্ছা সরি বিড়ি সরাচ্ছি, এটা খারিজ করে দিবে উইদিন 10 মিনিটস, হ্যাঁ এটা এই 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 কন্ট্রাক্টের তো কোনো বেলি নাই, মানে এটা কোনো মূল্যই নাই, কিন্তু ওই কন্ট্রাক্টের উপর বেস করেই অনেক অনেক কোম্পানি মনে করেন যে 1,00,000,000,000,000,000 টাকা কামাচ্ছে বাংলাদেশে, কে ওটা ক্লেমও করতে যাচ্ছে না, কারণ ক্লেম কেন করতেছে না, কারণটা হলো যে আবার ক্লেম করতে গেলে মরার বাংলাদেশের এই কোর্ট সিস্টেম তো এত লেন্দি, হ্যাঁ আমরা তো এই গেলে একজন একজন করে, হ্যাঁ এটা 5 বছর চলবে, এত টাকা খরচ হবে, ভাই আপনারা কেন, আপনারা 50টা সিঙ্গার 50টা কি বলে কম্পোজার একসাথে হয়ে আপনারা কি বলে কেন দিচ্ছেন না, আপনার লেভেল বলেন, বড় লেভেল যেটা বলেন, আপনার অন্যান্য কোম্পানি বলেন, কেন আপনারা 50টা একসাথে হয়ে আপনারা সু করতে পারতেছেন না, কি যাবে আসবে, আপনাদের কি পয়সা নাই, আমি তো জানি মিউজিশিয়ানদের অবস্থা কি, সবাই বলে যে খাইতে পারে না খাইতে পারে না, কিসের খাইতে পারে না, তারা শো করে নাই, আপনার বড় বড় মিউজিশিয়ান যারা তাদের কি তাদের বাসা কোথায়, এক একজন থাকে বনানীতে থাকে, আপনার গুলশানে থাকে, আপনার বসুন্ধরাতে থাকে, হ্যাঁ ওখানে কি আপনার কি গরিব মানুষরা ওখানে থাকে, নিকেতন, হ্যাঁ নিকেতন, এই যে নিকেতন ওখানে কি গরিব মানুষ থাকে নাকি, ওখানে আপনারা সবাই মিলে যদি আপনারা 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 যদি একসাথে যদি পিচিন করেন আপনারা শুরু করতে পারবেন না কেন, মানে কিন্তু না, কারণটা হইলো ওখানের মধ্যে আবার চিন্তা হবে যে 50 জন মিলে যদি একসাথে হই এটার ক্রেডিট কে নিবে, হ্যাঁ এটার ক্রেডিট কি অমুক সিঙ্গার নিবে নাকি অমুক মিউজিক ডিরেক্টর নিবে, এখন যদি অমুক তাইলে আর আমি কেন, ওই যদি ক্রেডিট নেয় তাহলে আর আমি কেন আমার গাটের পয়সা খরচ করবো, আরে মরার ছাতা গাটের পয়সা খরচ করবেন হলো কারণ আপনার 10 বছর পরে ইউ আর গোনা গেট দ্য বেনিফিট আউট অফ ইট, আপনি না পাইলে আপনার ছেলে পাবে। একটা ছোট এক্সাম্পল দেই, লং টাইম ব্যাক অ্যাবাউট এ ডিকেড এগো আমি তখন মাত্র অ্যাডভার্টাইজিং সেক্টর কাজ করি কয়েক বছর, তো তখন ওই যখন এশিয়াটিক টকিং পয়েন্ট থেকে বের হলাম তখন আমাকে তখন অ্যাপ্রোচ করলো অমিতাভ রেজা, আমার ফ্রেন্ড অমিতাভ আর পিপলু ভাই, ক্ষেত্রে যারা অ্যাডভার্টাইজিং এর সাথে আছে তারা জানে, আর যারা অ্যাডভার্টাইজিং এর সাথে নাই তারা জানে হাসিনা ছবির ডিরেক্টর হিসেবে, তো যাই হোক পিপলু ভাই আর অমিতাভ তখন আমাকে ডাকলো যে ওরা বিজিএমই এর মতো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চায় যেখানে টিভি অ্যাড মেকারদের রাইটস নিয়ে কথা বলবে, এটা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, বিকজ দে gradually found that they were being exploited by the agencies, the clients and everything, and they had nowhere to go. That's a platform.
আমি ওদের ফাউন্ডার সিওও হিসেবে কাজ করলাম কয়েক মাস, বাট এটা করতে গিয়ে আলটিমেটলি যে ধরনের প্রবলেম ফেস করলাম পরের দিকে আলটিমেটলি এই ইনিশিয়েটিভটা ফেল করলো লার্জলি, এরপরে এরপরে হয়নি এরকম। দেখা গেল যে আমি যখন প্রায় 14-15-20টার মতো এরকম ছোট বড় বিভিন্ন সাইজের অ্যাডমেকারদের ক্যাপ করলাম ওদের প্রোডাকশন হাউসগুলোকে, তাহলে দেখা গেল যে দ্য টপ প্লেয়ার্স অফ দ্য ইন্ডাস্ট্রি যারা তারা তো অনেক বড় বড় কাজ পায়, ওই সময় তো মার্কেট আরো কম স্যাচুরেটেড ছিল, এখন তো অনেক মেকার। তো তখন দেখা গেলো যে টপ যে 4-5 জন এরা চাঁদা দিল সবই, জুনিয়ররা চাঁদা দেয় না, ভেরি রিল্যাক্টেন্ট, আমি কারোর নাম বলতে চাই না, ভেরি রিল্যাক্টেন্ট টু পে, মিটিং এ ডাকলে জুনিয়র যারা ছিল তখন তারা আসতে চায় না। তো দেখা গেল রিজনটা কি, কয়েকজন বললো যে আমি তো জানি আমাকে এখানে দ্বিতীয় আসনে বসতে হবে, সেকেন্ড সারিতে, সেকেন্ড সারিতে যখন তার মানে তো আমার এখানে কোনো ভেটো পাওয়ার নাই, তাহলে আমি খামাকে এখানে আমার লাভ কি। আরেকটা গ্রুপ বললো আবার যারা বড় তারা তো অনেক বড় বড় বিলিং করে, অনেক টাকা আয় করে, আমরা তো ছোট, আমরা কি আর এত টাকা কাজ করি, এত টাকা প্রত্যেক মাসে চাঁদা দিলে আমরা চলবো কেমনে। এই কথাটা কেন বললাম, সেম থিং হ্যাপেন কিন্তু বাম্বাতেও আমার সাথে, মোস্ট রিসেন্টলি বাম্বার এক মেম্বার ব্যান্ডেরই একজন এমিনেন্ট গিটারিস্টের কথা হয়েছে, একটা ব্যান্ডের নাম বলতে চাই না, ও সিমিলার কথাই বলছিল যে বাম্বা লার্জলি ফেইল্ড। কেন, যে বলছে ওই সেম ধরনের রিজনে, দেখা গেল যে ছোট ব্যান্ড বড় ব্যান্ড গুলার মধ্যে যে যারা যে চাঁদা দিবে এখানে আউটপুটটা কি, একটা লক্ষ্য থাকতে হবে। তো তো ওরকম কিছু দিক নির্দেশনা, মানে দে হ্যাভ দ্য পটেনশিয়াল, আমার ধারণা হয়তো অনেক হেজিটেশন আছে বা কিছু, আমি আই ডোন্ট নো, আমি যেহেতু এটা পার্ট না সো আই নেভার নো। এইটা এটা জানেন, আমি আমি নাম না নিয়ে বলি আর কি, আমি আই এম টকিং অ্যাবাউট অ্যাট লিস্ট 25 বছর আগে, হ্যাঁ মানে আমি আই এম নট দ্যাট ওল্ড বাট আই এম আই হ্যাভ বিন ডুইং মিউজিক ফর লং টাইম, হ্যাঁ সো নট অ্যাজ কি বলে অ্যাজ লং অ্যাজ জিয়া ভাই বাই দ্য ওয়ে। কিন্তু জিনিসটা হলো যে যেমন আমি মানে বাম্বাতে একটা মিটিং হবে, আই ওয়াজ নট পার্ট অফ দ্য বাম্বা বাট আমি জানি কারণ আমি মিউজিশিয়ানদের সাথে তখন দেখা হতো, প্র্যাকটিস হতো এখানে ওখানে, মিটিং হবে, হ্যাঁ একজন কল করে আরেকজনকে জিজ্ঞেস করতেছে অমুক আসবে নাকি, যদি আসে তাহলে আমি আসবো না, হ্যাঁ এখানে মাঝখানে আবার মিডিয়েটার, আবার আরেকজন কল করে বলতেছেন অমুক আসবে নাকি, ধরেন 4-5টা গ্রুপের মধ্যে আপনার ক্যাচাল চলতেছে, ওটার মধ্যে সব একজন মাঝখানে একজন মিডিয়েটার বসে সবার সাথে খেয়াল করবে কে আসতেছে কে আসতেছে না কে আসতেছে না, এগুলো করে করেই আপনার বাম্বা চলে গেছে টাইম। এই গত পার্টে রক আড্ডার গত পার্টে মিলু ভাই বলছিল যে বাংলাদেশের ব্যান্ড হিস্ট্রি নিয়ে উনি রকমেন্টারি করতে চায়, আমি বলছিলাম যে ওইটা করতে হলে অবশ্যই বাম্বাকে আনতেই হবে, আর বাম্বাকে আসলে ওখানে অপ্রিয় অনেক কিছু আসবে, যে গ্রুপিং এর কথাটা যে রূপম তুললো দ্যাট ইজ ভেরি ট্রু, আমরা যারা ওই জেনারেশনের আমরা সেটা এক্সপিরিয়েন্স করেছি, যে কারণেই হোক আইডিওলজিক্যাল ডিফারেন্সেস অর এনি আদার রিজনস এটা বাম্বা অনেক সাফার করছে আসলে। হ্যাঁ আর আমি এখানে আমি যে দোস্ত চৌধুরী একটা কথা লিখলো যে কেউ নাম বলবে না, আমি আমার নাম না বলার পিছনে আমি রিজনটা বলি, আমি নাম বলতে আমার কোনো কিছুই যাবে আসবে না, কারণ আমার এট দ্য এন্ড অফ দ্য আমি যেটা আগে বলছি যে আমার বিল বিল ওরা পে করে না, আমি কাউকে ভয়ও পাই না, আমার কাউকে আমার তেল মেরেও চলতে হয় না, কিছুই না, কিন্তু আমি নামটা বলবো না এই কারণে, কারণ ইট উইল ক্রিয়েট এ কন্ট্রোভার্সি, কিন্তু যেই জিনিসটা যেটা হইছে আমার চোখের সামনে আই ক্যানট প্রুভ ইট। আরেকটা ব্যাপার আছে সেটা আমার বাংলাদেশে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে ICT Act 57, এটা খুবই ডেঞ্জারাস একটা অ্যাক্ট, ওই অ্যাক্টের আন্ডারে এনিবডি এন্ড এভরিবডি ক্যান সু এনিবডি এন্ড এভরিবডি। ও রাইট রাইট রাইট, হ্যাঁ ওটা তো আবার আছে, দেখা গেল যে কেউ একজন এই এই এইটার স্ক্রিনশট বা একটা ভিডিও লিংক দিয়ে বলে দিল অমুক আর্টিস্টের আপনি আগে এটা বলে নেন, আমরা এই কপিরাইট টপিক অনেকক্ষণ চলবে, সো আমরা রূপম ভাই আছে, আমরা ওইটা আবার পরে আসবো, আগে হোয়াটস ইউর কোয়েশ্চন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, এটা হচ্ছে কথা, মানে আমরা কিছুই জানি না, কেউ কিচ্ছু জানে না গ্রাউন্ড ফোর্স সম্পর্কে, আপনি আর জিয়া ভাই বলবেন এখন কি হচ্ছে আসলে। আচ্ছা আমি মানে কি কি হচ্ছে, আচ্ছা আমি একটু পেছনের থেকে বলি, আচ্ছা ডি ইলুমিনেশন এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি, পাবলিকালি তো আমি পার্সোনালি এখন পর্যন্ত ডি ইলুমিনেশন নিয়ে বা ডি ইলুমিনেশনের কোনো মেম্বারই কিছু বলে নাই, এখন যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটাই এরকম পিপল মেক আ লট অফ স্টোরিজ, হ্যাঁ এরকম অনেক স্টোরি তৈরি হয়ে গেছে এর মধ্যে, তো মেইন ব্যাপার যেটা হয়েছে ডি ইলুমিনেশনের ফাউন্ডিং হচ্ছে 2007, হ্যাঁ তখন আমাদের মেম্বার্স ছিল সামিউল ইসলাম ড্রামার ছিল, ভোকাল হচ্ছে রোজারিও রনি, বেইজে ছিল সাব্বির, পরবর্তীতে অনাবিল জন করে এবং আমি আর শামস ভাই ওয়ারফেজের কিবোর্ডে শামস মজুরখানি ভাই,
তো এইভাবে আমরা শুরু করি এবং 2007 থেকে 2011 পর্যন্ত আমাদের টোটাল অ্যালবাম সহ অ্যালবামে গান হচ্ছে 12টা আর সিঙ্গেল রিলিজ হয়েছিল 5টা 17টা গান হ্যাঁ মানে 5 বছরে মানে 2007 8 9 10 11 11 পর্যন্ত ধরলাম যেহেতু 10 অ্যালবাম রিলিজড আমরা টোটাল টোটাল গান রিলিজ করেছি 17টা তো এরপরে যেটা হলো যে আমাদের রনি ভোকালিস্ট যে ও ওর বিজনেস রিজনস প্লাস আদার রিজনস এর জন্য হি হ্যাড টু লিভ এবং আমরা বেশ কয়েকবার ভোকাল ট্রায়াল চেঞ্জ করি মানে ভোকালস তিন থেকে চারজন পর্যন্ত ভোকাল আমরা লাইভে ট্রাই করি এবং চেঞ্জ হয় তো পরবর্তীতে আমার প্রপোজাল ছিল এর মধ্যে আবার সামিও চলে গেল ড্রামার সো সিন্স ডিলুমিনেশন অনিবার্য সিম্ফোনিক মেটাল অ্যালবাম এবং আমাদের টার্গেটই ছিল সিম্ফোনিক মেটাল করার একটা ডিফারেন্ট জনরার কনসেপ্ট অ্যালবাম করে যদি ফাউন্ডিং মেম্বারদের মধ্যে দুই থেকে তিনজন সরে যায় ইটস ডিফিকাল্ট টু প্রোডিউস ইট এগেইন এবং এটাকে কোঅর্ডিনেট করে সেই কেমিস্ট্রিটা ফিরানোটা খুব ডিফিকাল্ট তো সেই অবস্থায় আমি সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা আপাতত এটাকে আরো পপুলেট না করে আপাতত পজে রাখি যদি ভবিষ্যতে কখনো ওয়ার্কআউট করে তখন আমরা ডিলুমিনেশন নিয়ে মুভ করবো সো দ্যাটস দ্য মেইন থিং তো জিনিসটা হচ্ছে সোজা বাংলায় আমরা ডিলুমিনেশনকে আর পচাতে চাই নাই বারবার ভোকাল এনে নতুন ভোকাল এনে কাউকে পচাতে চাই নাই হ্যাঁ অন দ্য কন্ট্রারি আমরা 2011 সাল পর্যন্ত 17টা গান রিলিজ করেছি এবং এরপরে দেখা গেছে যে দুইটা সিঙ্গেল রিলিজ করেছি মানে এই কাজে গ্রাফটাই বলে দেয় যে দ্য কেমিস্ট্রি ওয়াজেন্ট ওয়ার্কিং সো ডিলিমিনেশন পজে আছে এটা পজেই থাকবে ভবিষ্যতে হয়তো কোনোদিন আসতে পারে নাও আসতে পারে দ্যাটস দ্য থিং তো এর পরবর্তীতে আমি আমার ইনস্ট্রুমেন্টাল অ্যালবামে এঙ্গেজ ছিলাম গিটার ইনস্ট্রুমেন্টাল কাজ করছি অলরেডি সিঙ্গেলসও কাজ করেছি অ্যালবামেও কাজ করেছি এবং যেটা নিয়ে মূল কাজ করছি মানে ব্যান্ডের ব্যাপার নিয়ে আই হ্যাড বিন ট্রাইং টু ফর্ম আ লাইন আপ উঠছে আমি প্রথমে প্রজেক্ট হিসেবে প্ল্যান করেছিলাম বাট পরবর্তীতে এটা এখন ব্যান্ড যেটার নাম হচ্ছে গ্রাউন্ড ফোর্স এটার পেজ আছে অলরেডি ফেসবুকে একটা গ্রাউন্ড ফোর্সের গ্রাউন্ড ফোর্সের কনসেপ্টটা ছিল এরকম আমার সাথে শুরু থেকেই রাহি বি আহমেদ রাহি ও দ্রিকেও বেস বাজায় হি ইজ এ গ্রেট প্লেয়ার ও আমার ইনস্ট্রুমেন্টাল অ্যালবামেও বেস বাজিয়েছিল এবং আমরা আমি এবং ও প্ল্যান করি যে না ঠিক আছে আমরা আমাদের যেহেতু নিজেদের অনেক গান আছে আমরা গানগুলোকে প্রডিউস করার চেষ্টা করি একটা লাইন আপ বানানোর চেষ্টা করি তো সেখান থেকে আইডিয়া 2017 এ ডিজাইন শুরু এখানে একটা জিনিস বলা প্রয়োজন আমার যেটা বলছিলাম শুরুর দিকে যে আমার লাইফে ফুল লেন্থ অ্যালবাম হচ্ছে 4টা কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে প্রতিটা অ্যালবামই এফেক্টিভ আর সিঙ্গেল যেগুলো সেগুলো এফেক্টিভ এবং পিপল লাইক দেম যে অ্যাটলিস্ট অনেক বড় হিট না হলেও আই ট্রাই টু প্রডিউস গুড নাম্বারস এন্ড গুড স্টাফ হ্যাঁ তো গ্রাউন্ড ফোর্সের কনসেপ্টটা ছিল শুরু থেকে এরকম যে আমরা সব প্রো মিউজিশিয়ানস নিয়ে কাজ শুরু করব এবং এখন পর্যন্ত আমি রাহি এবং ফর ইউর ইনফরমেশন রিফাত ও আর্সেলে বেশ কিছুদিন গেস্ট হিসাবে গিটার বাজিয়েছে এখন গ্রাউন্ড ফোর্সে ফুল টাইম আমার সাথে গিটার বাজাচ্ছে আর এস আর রহমান জিয়া ভাইকে লাস্টলি অ্যাপ্রোচ করা হচ্ছে লিড ভোকালসে হি ইজ অন গ্রাউন্ড ফোর্সেস লিড ভোকালস অর্থাৎ জিয়া ভাই আমরা কাজ করে যাচ্ছি আর ড্রামার নামটা আমরা এখন অ্যানাউন্স করব না আর 2017 18 19 তিন বছর ধরে যেটা করা হচ্ছে অ্যাকচুয়ালি যা আমাদের অনেক গান রয়েছে হ্যাঁ গানগুলোকে আমাদের এখানে কম্পোজার হচ্ছে আমি জিয়া ভাই রাহি তিনজন কম্পোজার সো উই হ্যাভ লট অফ সংস এবং আমরা প্ল্যান করছি যেটা আবির ভাই উড বি ভেরি হ্যাপি যে আমরা সরাসরি অ্যালবামে যাব দ্য ওয়ে ইট শুড বি কারণ এখানে আমরা আমি পার্সোনালি যেটা মনে করি সবাই মিউজিশিয়ান অলরেডি আমরা যথেষ্ট পরিমাণে স্টেজ শো করে এসেছি অনেক অ্যালবাম করে এসেছি বা অন্যান্য কাজ করে এসেছি এখন ইটস টাইম টু প্রডিউস এই কারণে আমরা ফুললি একটা অ্যালবাম করছি এটাও কনসেপ্ট অ্যালবাম হচ্ছে এবং এটা সর্ট অফ পাওয়ার মেটাল বা হেভি মেটাল হবে উইথ আ বিট অফ ইউরোপিয়ান ফিল নট আমেরিকান ইউরোপিয়ান হেভি মেটাল ব্যান্ডগুলো যেই টাইপের হয় এবং আমাদের টার্গেট হচ্ছে ইটস আ বিট চ্যালেঞ্জিং আমি সবসময় পার্সোনালি মানে চেষ্টা করি যে সেটা কিছু বাজানোর ক্ষেত্রে হোক বা প্রডিউসিং এর ক্ষেত্রে হোক আমি যেটা কখনো আগে করি নাই সেটা করার চেষ্টা করি এই অ্যালবামটাকে আমরা চেষ্টা করছি বাংলা এবং ইংরেজি দুই ভার্সন অ্যালবাম করা এবং ইংরেজি ভার্সনটা আমরা গ্লোবালি রিলিজ করব আর বাংলাদেশের ভার্সনটা বাংলাদেশের প্ল্যাটফর্মে বা সব প্ল্যাটফর্মেই থাকবে দ্য থিং ইজ লিরিক দুই ভার্সনে মানে অর্থাৎ ইংরেজি ভার্সনের লিরিকটা খালি ভাবানুবাদ হবে বাংলায়
কথাগুলো বাংলাতেই থাকবে, কিন্তু গানের টিউন এবং অন্যান্য যা অ্যারেঞ্জমেন্ট এভরিথিং সবকিছু সেম থাকবে, কিন্তু জিয়া ভাইয়ের একটু কষ্ট হবে আর কি, উনি দুইটা ল্যাঙ্গুয়েজে অ্যালবামটা প্রোডিউস করবে। গ্রাউন্ড ফোর্স ইজ ওয়ার্কিং অন দ্যাট, এবং এমি লেভেল তো আছেই আমাদের সাথে, আই হোপ যে আবির ভাই অনেক খুশি হয়েছে। আর পার্সোনালি যেহেতু আমি এন্ডোর্স বাই শেখার গিটারস অফ ডাক্তার ডাক্তার অ্যাম্পলিফিকেশন, আমরা সেই চ্যানেলগুলো ইউজ করব টু গো ফার্দার ইন টু ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রবাবলি। এখন দিস ইজ দ্য প্ল্যান। তো কৌশিক, আই গেস ইউ গট ইউর অ্যান্সার, গ্রাউন্ড ফোর্স ইজ ওয়ার্কিং। তো সময় লাগবে, যে কোনো বড় একটু ডিফারেন্ট বা চ্যালেঞ্জিং জিনিস করতে গেলে সময় লাগে, সেই সময়টাই নিচ্ছে আর কি। মিলু ভাই চলে গেছে, দ্যাটস আ গ্রেট নিউজ আসলে, মানে খুবই ভালো। আপনি ই ক্যান অলসো, মানে আপনি রুশোর সাথে আর একটু ডিটেলে কথা বলেন, আপনার অনেক কিছু আছে, যেমন আপনার বাইরের কোম্পানিগুলোর আপনার এন্ডোর্সমেন্ট নেওয়া, হ্যাঁ এগুলো বিভিন্ন, ইউ ক্যান ডু দ্যাট, রুশো ক্যান হেল্প ইউ আউট উইথ দ্যাট অ্যালট, কারণ অ্যালবাম দরকার হয়। অ্যান্ড জিয়া ভাই, আপনি দুইভাবে একটু গান গাবেন, একটু কষ্ট করে কি আর করবেন। আচ্ছা জিয়া ভাই, এখন এখন বলবো যে আমরা কি কি ধরনের গান করছি, এন্ড হাউ ইজ হি ফিলিং। এখানে আরেকটা প্রশ্ন আমার আছে, ওইটাও করে রাখি, জিয়া ভাই বা সাজ্জাদ ভাই অ্যান্সার দিতে পারেন, সেটা হচ্ছে যে অ্যালবামটা কবে আসার সম্ভাবনা আছে। আমি জানি যে সাজ্জাদ ভাই 10-15 বছর ধরে গান বানায়, ওনার একটা অ্যালবাম বের হইতে, মানে আমরা বেঁচে থাকবো কিনা তাও জানি না, এর জন্য আমি জানতে চাই, মানে যে আর্টসেলের মতো বললে হবে না, যে ঈদের পরে অ্যালবাম ঠিক কবে বের হতে পারে ওটা যদি আপনি এখন এরকম কিছু বলছি, কোন 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 অ্যালবাম কখনো বলেন না, এর জন্যই তো জিজ্ঞেস করতেছি, আপনি তো বলবেন না, এর জন্যই তো জিজ্ঞেস করতেছি। জিয়া ভাই আগে বলুন, তারপরে প্রফেশনালিজমটাকে খুব বড় একটা জায়গায় দেখি এবং এথিক্সটাকেও। তো সাজ্জাদের সাথে তো আমার অনেক আগে থেকেই, অনেক আগে থেকে মিউজিক্যালি পরিচয়, সেই 2000 সালে ছাড়পত্র, সেই মেটাল মেইজের মেটাল মেইজ থেকে ও যখন ওয়ারফিল্ডে চলে গেল, ওর পজিশনটা ভ্যাকেন্ট হইলো, আই ওয়াজ কল্ড ইন টু জয়েন, আমি ওখানে কাজ করলাম। আবার কিছুদিন পর ওয়ারফিল্ড থেকে যখন ও চলে গেল, তখন দেখা গেল কমল ভাই আমাকে ডাকলো, তখন আই ফিল্ড ইন দ্য পজিশন। তো দেখালো ওর সাথে একসাথে কখনো আসলে ওইভাবে কাজ করা হয়নি, খুব এক মানে ওইভাবে ওইভাবে হয়নি আর কি। তো তো এরপরে দেখা গেল যে মোস্ট রিসেন্টলি ও আমাকে কল করার আগেও উই ওয়ার কানেক্টেড, উই অল দ্য টাইম উই ওয়ার কানেক্টেড, সোশ্যাল মিডিয়াতে হোক বা ফোনে হোক। তো আমি যেটা পার্সোনালি পছন্দ করি সেটা হচ্ছে যেটা হয়ে গেছে, যে ধরনের মিউজিক বা যে ধরনের কাজ, ওই রিপিটেটিভ জিনিস আমার পছন্দ না। তো যে কারণে ওই 2003 সালের পর ওয়ারফেজ থেকে যখন আর কাজ করলাম না, আই ওয়াজ এ গেস্ট প্লেয়ার দেয়ার, সেশন প্লেয়ার টুরের জন্য। তো এরপরে অনেকদিন আমি চেষ্টা করছিলাম যে নতুন বিভিন্ন ধরনের মিউজিক শুনলাম অনেকদিন, এটা ইস্টার্ন ক্লাসিক্যাল হোক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হোক, বা অন্য বিভিন্ন জনরা যেগুলো আমি আগে, বা ফিউশন একদম হোক, সেগুলো করতে করতে বেশ কিছু ধরনের টিউন মাথায় আসলো। তো ওই সময়টাতে আমার আবার ওই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি অসম্ভব একটা অ্যাডিকশন তৈরি হয়, একদম ইট লিভ স্লিপ এর মতো হয়ে গেল। সো দেখা গেল প্রচুর স্টাডি করতাম ইউটিউব থেকে, ঘেটে ঘেটে মাস্টার ক্লাস গুলো দেখার চেষ্টা করতাম, হ্যান্স জিমার হোক, জেমস নিউটন হাওয়ার্ড হোক, জন উইলিয়ামস হোক, এরকম। তো তখন ওই আমি যখন চিন্তা করলাম এটাকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা হয়, এটাকে ফোরগ্রাউন্ড মিউজিক করলে কি হয়, দ্যাট মিনস আমি যে মিউজিক্যাল স্টোরি টেলিং করবো, যেখানে আমার লিরিক্স থাকবে খুব কম, থিমেটিক কিছু কন্টেন্ট নিয়ে কাজ করবো, মিউজিকটাই কথা বলবে স্টোরি হিসেবে। তো ওইভাবেই আমার স্কারলেট নাইট প্রজেক্টের জন্ম, যদিও আমি সেটা ওইভাবে রিলিজ করতে পারি নাই। মোস্ট রিসেন্টলি গান অ্যাপে কয়েকটা ট্র্যাক দিয়েছি, এর বাইরে আমার রিভার্ব নেশনে আর ইয়েতে সাউন্ড ক্লাউডে কিছু ট্র্যাক আছে, আরো অনেক ট্র্যাক আছে যেগুলো আমি রিলিজ করি। তো সাজ্জাদের সাথে যখন নাকি গ্রাউন্ড ফোর্স নিয়ে কথা হচ্ছিল, সো আমারও ইউরোপিয়ান পাওয়ার মেটালের প্রতি একটা ঝোঁক পরের দিকে তৈরি হয়, কারণ টিপিক্যাল মানে ক্লাসিক যে হার্ড রক বা হেভি মেটাল ওগুলো ভালো লাগে, বাট যদি আমি করতে চাই অ্যাজ এ কম্পোজার, I'll be more interested to do some heavier things and new things, more progressive thing. So, এইভাবে আর কি জয়েন করা। তো আমরা নিজেদের কিছু অরিজিনাল কম্পোজিশন নিয়ে পুরোদস্ত কাজ শুরু করে দিয়েছিলাম, যেদিন থেকে জয়েন করি ওদিন থেকে বলা যায়। তো আমরা খুব রেগুলার একদম স্ট্রিক্ট টাইম মেনটেন করে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা করে প্রতি সপ্তাহে অন্তত একবার প্র্যাকটিস প্যাডে বসে আমরা লাইভ প্র্যাকটিস করছিলাম।
এই লকডাউনের কারণে পুরো জিনিসটা একটু পিছিয়ে গেছে, বাট হয়তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হচ্ছে এখন, যেভাবে আমরা ভেবেছিলাম যে যে সময়টাতে আমরা স্টুডিওতে কাজ শুরু করব ওটা হয়তো একটু চেঞ্জ হবে, বা যেভাবে শুরু করবো ভাবছিলাম। বাট মেইন প্ল্যানটা ঠিকই আছে, আমরা নিজেদের অরিজিনাল গানগুলো নিয়ে কাজ করছি। আর ওই ইংলিশে গাওয়া হোক বা বাংলায় হোক, ডাজন্ট ম্যাটার, আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ না থাকলে আসলে, আর আউট অফ দ্য বক্স কিছু নতুন চিন্তা না থাকলে, মানে এই মিউজিক করার কোনো মানে হয় না আসলে, সেটা কনসেপ্ট ওয়াইজ হোক বা কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট যাই হোক না কেন। আমার মানে সাজ্জাদ যেটা বললো আমি এটা সাথে ইকোয়িং করতে চাই, যে কোন মানে হচ্ছে সামনে অবশ্যই হবে, বাট ওই কৌশিকের কথা যদি বলি, ঈদের পরে বা এরকম কিছু বলতে চাই না, ভালো জিনিস তৈরি হোক, একটু সময় নিয়ে তৈরি হোক আসলে, কারণ উই উইল ডু লটস অফ এক্সপেরিমেন্ট। যেমন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে বা যে ইন্টারেস্ট এরিয়া যা জায়গাগুলো আছে, মানে আমি মনে করি যে আমার গিটারিস্ট হিসেবে আমার ব্যাকগ্রাউন্ডের থেকে কম্পোজার বা অ্যারেঞ্জার হিসেবে আমি নিজেকে মোর ফিটিং মনে করি। সো এখানে সাজ্জাদ ইজ ফ্যান্টাস্টিক সং রাইটার, ও খুব ভালো লিরিক্সও লিখে, যেমন ডি ইলুমিনেশনের তো প্রচুর গান ওর লেখা, এমনকি এই গ্রাউন্ড ফোর্সেরও বেশ কিছু খুবই ভালো কন্টেন্ট, খুব রিচ এলিমেন্ট আছে, কারণ মানুষকে ভাবাবে আসলে। আমি সবসময় যেটা বলি যে গান ইজ নট অনলি অ্যাবাউট এন্টারটেনমেন্ট, তো মানুষকে যদি একটু না ভাবাইতে পারি তাইলে কি হইলো, তাই না? আর এখানে ইন্টারন্যাশনালি না যাওয়ার কোনো কারণ নাই, বিকজ ইউনো এখন পুরো বিশ্বটাই তো আসলে একটা বর্ডারলেস জায়গা, আর এখানে শুধু বাংলা নিয়ে পড়ে থাকলে হবে না, উইথ ডিউ রেসপেক্ট টু বাংলা ল্যাঙ্গুয়েজ। যেমন ইলয় ব্যান্ডটার কথা মিলু ভাই, তুষার ভাই নিশ্চয়ই জানে যে পিঙ্ক ফ্লয়েডের সমসাময়িক ব্যান্ড, বাট শুধুমাত্র নন ইংলিশ ব্যান্ড হওয়ার কারণে এই মিলু ভাই চলে আসছে, কথা শুনে ব্যাক চলে আসছে, শুধুমাত্র নন ইংলিশ ব্যান্ড হওয়ার কারণে এত মুখর একটা ব্যান্ড, কিন্তু মানে নাই অনেক পরে এক্স্যাক্টলি, অথচ ওদের যে প্রথম দিকের অ্যালবাম গুলা এগুলা কিন্তু ইট ওয়াজ মানে কোয়াইট অ্যাজ গুড অ্যাজ দ্য আর্লিয়ার সাউন্ড অফ দ্য পিঙ্ক ফ্লয়েড অ্যাজ ওয়েল, ওই ফিলটা পাওয়া যায়। আমি একটা কথা বলতে চাই, আমি মিলুরে 8 মাস ধরে খুঁচাইতেছি, খালি গুতাই যে তোর ছাদে আমার একটা রুম দে, আমি আমার সব জিনিসপত্র নিয়ে চলে আসি, আমি একটা মানে ভবিষ্যতের জন্য, মানে আমার ঘরে থাকলে তো আলমারিতে থাইকা পয়সা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বলতেছি যে ওইখানে একটা মানে জাস্ট মিউজিয়াম আমরা যে জিনিস কালেক্ট করছি। হ্যাঁ ভাই বলছেন, গত অ্যালবামে বলছে, গত এপিসোডে আড্ডায় বলছে যে উনি অলরেডি রেকর্ড করতে যাচ্ছে, রেকর্ড আছে। তাহলে তুই আমার ছাড়াও তাহলে এটা নিয়ে আলোচনা করস, রক ম্যান, আই লাইক ইট। তুষার ভাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এলপি কালেক্টর, ওনার কালেকশন হচ্ছে মানে ভয়াবহ লেভেলের, সো এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম ছাড়া হবে না, এটা মিলু ভাই আপনার মিউজিয়াম করতে হবে। এইটা এইটা আমি করব, কারণ আমি একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম মামাদের, আমার মামার এলপি ছিল লগা মানে কি কত মানে 70 RPM, হ্যাঁ ওগুলি আমরা তো 33 আর 44 এটাই চিনি। হ্যাঁ সেগুলো সেগুলো দিয়ে আমরা ফ্রিসবি খেলছি, সো আমার গুলো দিয়ে আমাদের নেক্সট জেনারেশনরা ফ্রিসবি খেলবেই। হ্যাঁ, সো এইটারে আমি চাচ্ছি একটা ঘর বা একটা দুইটা রুমের ঘরে আমি এটার বন্দি করতে চাচ্ছি, ওইখানে আমরা সবাই যাব, আমরা শুনবো, আমরা এলপি শুনবো, আমরা ক্যাসেট শুনবো, ক্যাসেট ডেক বাজাবো, কি এগুলো তো দুদিন পরে মানুষ জানবে না, সবাই জানবে যে গান মানে ইউটিউব। পেন্ডামিকের পরে আমার ফার্স্ট টার্গেট এটাই করা, আমি লিগ্যাল হেল্প করার জন্য রাজু ভাই আমাকে বলছে যে এটা হেল্প করতে কথা বলতে হবে আসলে, তারপরে জিনিসটা করে ফেলবো। তুষার ভাই মানে এইভাবে না, আমার আমার আরেকটা পয়েন্ট আছে তুষার ভাই মিলু ভাইয়ের ব্যাপারে, এই যে মিলু ভাই এত সুন্দর একটা স্টুডিও, আমি তো ক্লাস নেই ঠিক আছে, শুক্রবারে ফাইন, তুমি বাকি স্টুডিওটাই কিন্তু ইউটিলাইজ করতেছেন না, ঠিক আছে, খালি গ্রাউন্ড ফোর্স ওখানে রেকর্ড করবে তা কিন্তু না, না না মিলু একটা অডিও He has to work as a producer. Abir bhai, do you know? আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, বুঝছো? মানে কেন আমি এত মানে ডেভোটেড এই বিষয়টা নিয়ে, আমি একবার বাসায় বসে আছি, মিলু হঠাৎ দৌড়ে আসলো, তুষার রেইনবো অন স্টেজ অ্যালবামটা বিক্রি হয়ে গেছে রেইনবো থেকে, তখন রেইনবোর শেষ সময়, কবির ভাই চলে গেছে, বিক্রি হয়ে গেছে, আর এই অ্যালবামটা আমি ছোটবেলার থেকে গিয়ে হাতাইতাম, এক বলতাম যে একদিন এই অ্যালবামটা আমার হবে, আমার হবে, আমার তো পুরো মাথা গরম হয়ে গেল গা। আমার বাসা পাশেই রেইনবোর, আমি গেলাম, গিয়ে দেখি যে মুরাদ ভাই যে মালিক তার বউ বসেছে ভাবি, আমি বললাম যে ভাবি আমার রেইনবো অন স্টেজ অ্যালবামটা কই, কয়েকটু বিক্রি করে ফেলছি, আমার না মাথাটা গরম হয়ে গেল। আমি তখন মিলুর দিকে তাকায় বললাম কি মিলু
আমার একটা লাড়ি এনে দে, আমি সব বাইরে ভেঙ্গে ফেলামু। হ্যাঁ, এখানে যতটি গানের দোকান আছে সব আমি বাইরে ভেঙ্গে ফেলামু। আমি বললো তুষার তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চুপ করলাম। তোমার আমি এলপি আনাইছি, পরে চিটাগাং এর এক লোক কিনে নিয়ে গেছিল এলপিটা, ওই এলপিটা ব্যাক করছে, ব্যাক করে আইনে আমার দিছে। তো মানে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। তুষার ভাই আপনার সাথে বসে রেইনবো স্টেডের মিষ্টি রেটটা শুনলে ডিওর গলায় আমার মাথা নষ্ট হয়ে যায়। তুষার ভাই আপনার কাছে কি খালি নন বাংলা কালেকশন নাকি বাংলা কালেকশনও আছে? বাংলা কালেকশন কিছু আছে, ওটা আমি মেজু ভাইয়ের কাছে দিয়ে রাখছি। ওইখানে আজম খানের আছে, ঢাকা রেকর্ডস এর, তারপরে আরো কয়েকজন ফেরদৌস ওয়াহিদের আছে। মানে জিজ্ঞেস করলাম কারণটা হলো যে যখন বাংলাদেশে যাব আমি নেক্সট টাইম আপনার সাথে আমি বসে ওই জিনিসগুলো আমি স্ক্যান করে তারপরে আমি ইনফরমেশন গুলো নিয়ে আসবো সুন্দর করে। আমি জিনিসগুলো আমি ট্রাই করি, কারণ এই যে যেমন আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, এই যে যেমন এই যে ধরেন এই গান এই আর তখন এলপি গুলা, এই যে যেমন এটা হলো রুনা লায়লার একটা এলপি আপনার, হ্যাঁ এই এলপি গুলো আপনার কিন্তু তখন বাংলাদেশে তো হতো না, কারণ ওগুলো হতো হয় আপনার এইচএমপি আপনার ইন্ডিয়া নাইলে আপনার পাকিস্তানে হতো। এই দুই জায়গাতে আপনার ইএমআই আরেকটা হলো ই, আমার কাছে এগুলো কয়েকটা আছে। এগুলো যেমন আমি আরেকটা একটা জিনিস আমি খুঁজে বের করে কাইন্ড অফ আই স্টার টকিং টু লট অফ দ্য মিউজিশিয়ান, হ্যাঁ সেটা হলো এই অ্যালবামটা। এই অ্যালবামটা হলো আপনার টেকনিক্যালি আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যদি আমরা দেখি যে 1971, হ্যাঁ এখন ওই হিসাবে এই অ্যালবামটা বের হয়েছিল, হলো এটা হলো জিঙ্গা একটা শিল্পগোষ্ঠী, যে জিঙ্গা জিঙ্গা শিল্পগোষ্ঠী, আই নো দেম ভেরি ওয়েল। হ্যাঁ জিঙ্গা শিল্পগোষ্ঠী, দিস ওয়াজ টেকনিক্যালি বাংলাদেশের ফার্স্ট ব্যান্ডের অ্যালবাম এইটা। হ্যাঁ মানে ইফ ইউ থিংক অ্যাবাউট দ্য পাবলিশড, হ্যাঁ কারণ এটা হলো আপনার এটার অ্যালবামের নাম ছিল হলো না ও এটার নামও তো ছিল না, খালি দুইটা গান ছিল, তোমার জীবন এলো আর হলো আপনার ফুলে ফুলে ঢাকা, মানে না 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 না, হ্যাঁ এই গানটা আর হলো ফুলে ফুলে ঢাকা। এইটা যেমন আমার কালেকশনে আছে, আমি এটা আমি ইবেতে পাইছিলাম আর কি, ইবেতে আমি দেখার সাথে সাথে আমি কিনে ফেলছি। সো আমি পরে খুব ভালো হয়েছে, হ্যাঁ উনার ছেলের সাথে আমি কথা বলে তারপরে ওই যে উনার সিঙ্গারটার নাম কি ওই যে নাজমা জামান নাম ছিল আগে ছিল পারভিন, ওই সময় কারণ এইটা বের হয়েছে পাকিস্তান থেকে কিন্তু এটা তো বাংলা গান এন্ড বাংলাদেশের জন্য বের হয়েছে, সো দ্যাট বিকামস দ্য টেকনিক্যালি দ্য ফার্স্ট ব্যান্ডের অ্যালবাম অফ বাংলাদেশ। আচ্ছা, কারণ এটা বের হয়েছিল হলো কাইন্ড অফ কত জানি বললেন যে 30 এপ্রিল অর সামথিং লাইক দ্যাট, সো ওইটা টাইমলাইন অনুযায়ী বাংলাদেশের মানে স্বাধীনতার টাইমলাইন অনুযায়ী আই মিন দ্যাট বিকাম দ্য ফার্স্ট অ্যালবাম, আই মিন ইভেন ইফ নট দ্য ফার্স্ট অ্যালবাম অল টুগেদার ইভেন ফর দ্য মানে ব্যান্ডেরই খালি না, মেবি আই মিন দ্য ফার্স্ট অ্যালবাম অল টুগেদার, কারণ তখন তো রেগুলার বেসিসে আপনার এলপি বের হতো না, না খুবই কম। সো এইটা যেমন আমি কালেকশনে রাখছি, সো এই যে এই যে এই যে এই টাইমলাইন গুলা, হ্যাঁ মানে এখানে কে ভালো সবচেয়ে বেস্ট গিটারিস্ট কে খারাপ গিটারিস্ট এগুলো কোনো আসলে কম্পারিজনে হয় না, কিন্তু এই যে মিউজিক টোটাল মিউজিক, হ্যাঁ কিন্তু মিউজিকের যে এই যে হিস্ট্রি যেগুলো এই জিনিসগুলো হলো খুবই দরকার, যে আচ্ছা এইটা এখান থেকে একটা টাইমলাইন শুরু হলো, আচ্ছা তারপরে কি আসছে, হ্যাঁ তারপরে কি হলো, তারপরে আপনার রেডিও স্টেডিও রেডিওর তখন রেকর্ডিং কি হতো, হ্যাঁ আমি তখন আমি আমি যেমন 80s আমি কিছুটা আমি রেডিওর রেকর্ডিং জানি, বাংলা বিটিভি রেকর্ডিং জানি, তখন আমি ওই যে এনলিস্টেড আর্টিস্ট ছিলাম রেডিওতে, হ্যাঁ তখন আমি গিয়ে তখন ওই যে রেডিওদের বিরাট বড় বড় প্যানেল, হ্যাঁ আপনার ওই যে পুলে আপনার রেকর্ড করা হতো যে ওদের কি হতো, হ্যাঁ ওই রেকর্ডিং থেকে আপনার ওরা কিভাবে আমরা শিফটেড হলাম বাংলাদেশের একটা, আপনারা অনেকেই জানেন না, আমি আমি বারবার রুশন নাম টানতেছি কারণ হলো রুশো হি অ্যান্ড অ্যানাদার পার্সন ইজ সমী ভাই, সমী সত্তার উনি লিজেন্ড ব্যান্ডে ছিল কিবোর্ড বাজাতেন, এই দুইজন পাবলিক লিটারালি হাতে ধরে ধরে বাংলাদেশে হোম স্টুডিও রেকর্ডিং যে জিনিসটা কনসেপ্টটা, হ্যাঁ মানুষের মাথায় ঢুকাইছে যে আপনার মানে দে বেসিক্যালি ট্রান্সফর্ম, কারণ সমী ভাই হলো খুবই টেকনিক্যালি মানে স্যাভি একটা মানুষ, এসব ব্যাপারে সব সময় গুতাগুতি, আমাদের মানে কোনো কোয়েশ্চেন থাকলে এসব মিউজিকের টেকনিক্যালিটি নিয়ে সমী ভাইয়ের কাছে আমরা যাই। সমী ভাই তো নন রুশো থাকতো বাংলাদেশে, আমি তখন আমেরিকাতে অলরেডি মুভ করে গেছি, আই এম টকিং অ্যাবাউট 2000, হ্যাঁ তখন রুশো ফার্স্ট করলো হলো জেমস ভাইয়ের স্টুডিও, হোম স্টুডিও জেমস ভাইয়ের স্টুডিও করলো, ওইটা থেকে তারপরে ওইটা দেখে রুশোকে আরো কয়েকজন ডাক দিল, আরো কয়েকটা মিউজিশিয়ান যে আমাদেরটাও একটু হেল্প করো,
তারপরে দেন হি স্টার্টেড টিচিং আদার পিপল যাচ্ছে, তখন খুবই মানে কম লিমিটেড অপশন দিয়ে, তখন ধরেন ওই যে ধরেন আমরা তখন ইউজ করতাম হলো সোনার, হ্যাঁ কেক ওয়াকের সোনার সফটওয়্যার, তারপরে আপনার কি কি ওটার জন্য কোন কোন আপনার হার্ডওয়্যার লাগবে, কোন মনিটর ইউজ করা উচিত, কোন মাইক্রোফোন দিয়ে আপনার হোম আপনার বাসার একটা রুম যদি থাকে আপনার হোয়াটএভার ধরেন 8x10 ফিটের রুম থাকে, ওটার আপনার একোস্টিকটা কিভাবে কিভাবে হওয়া উচিত, কিভাবে লাগানো দরকার, এই জিনিসগুলো ওগুলো ওগুলো মানুষজনকে দেখাতে দেখাতে দেন উইদিন লাইক ফিউ ইয়ার্স দ্য হোম স্টুডিও বিকাম দ্য থিং ইন বাংলাদেশ। এই তার আগে আবার কি ছিল, তার আগে ছিল আবার পুল থেকে ওই পুল রেকর্ডিং থেকে হাইএইটের যে রেকর্ড, হাইএইট না দূরে ভাই ছিল, তো ওইখানে ওইখানে আমাদের রেকর্ডিং টা এই যে শিফটটা, হ্যাঁ দ্যাটস হিস্ট্রি বাই ইটসেলফ। এইটা ধরো মিলু ভাইকে আমি আরো এগুলো বলি, কারণ হলো মিলু ভাইয়ের সাথে অনেক মিউজিশিয়ানের খুবই ভালো খাতির। আমি যেহেতু আমি অনেক বছর, আমার তো এই বছর 20 বছর হলো আমি আমেরিকাতে, সো যেটা হয়ে গেছে যে আমার মিউজিশিয়ানদের সাথে মানে ওরকম রুশো যেমন যতটুকুন জানে অনেকে চিনে, কারণ বিকজ অফ এমি লেভেল, আমি অত মানুষকে আমি চিনিও না, মানে আমার চিনলেও আমার ওদের সাথে খাতির হয় নাই, পরিচয় নাই, সো এই কারণে যেটা হয় যে আমি অতটা রিচ আউট করতে পারি না এসব ব্যাপারে। বাট মিলু ভাই মানে হি হ্যাজ দা, আমি আসলে তোমার ইয়েতে আমি কাছাকাছি আগ্রহী, তুমি কি করতে হবে আমার বলো আমি। হ্যাঁ আপনি এই যে আমি এই যে একটা যেমন এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পল গুলো উই নিড টু টক টু দেম, উই ইভেন নিড টু ডকুমেন্ট দেম। আমি যেমন আই স্টার্টেড গেটিং বাইং অল দ্য স্টাফ টু ডু দ্য ডকুমেন্টারি, মানে আমি ধরেন প্রপার ক্যামেরা লাইটিং টাইটিং যেগুলো আপনার ওই যে ল্যাবেরিয়া ট্যাবেরিয়া লাগে, সো দ্যাট আমি যে কোনোখানে মানুষকে বসাই দিয়ে ভাই বলেন হ্যাঁ আপনার লাইফটা বলেন, হ্যাঁ লাইফটা ধরি, দেন উই ক্যান we can actually come up with মানে netflix style এর আপনার documentary about bangladeshi music, right? বাংলাদেশের মিউজিকের হিস্ট্রিতে আপনার ব্যান্ড সেক্টর বলেন আপনার ই বলেন। এখানে আবার আরেকজন একটা খুব ভালো একটা জিনিস প্লে করছিল, সেটা হলো আপনার স্যার ওই যে আমি তো নামে খুব বাজে, ওই যে ওই আরে ওই বইয়ের ইটার নাম কি, উনি খুবই খুবই রেসপেক্টেড একজন মানুষ, কোইনচেন দেহি যেই লোকটা ছিল, কিছু মনে না করেন না, যদি কিছু ফজলে লোহানি, ফজলে লোহানি না দা আদার গাই, আচ্ছা যাই হোক একজন মানুষ টিভির একজন ই ছিল, উনি খুবই নাম করা, এখনো উনি বেঁচে আছেন উনি, সো হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হ্যাঁ টু ব্রিং ব্যান্ড ইন বিটিভি। উনার জন্য উনি ফাইট করছে পুরো বিটিভির মানুষদের সাথে, তখন যে ওই যে অপ কি মানে কি অপসংস্কৃতি, অপসংস্কৃতি হ্যাঁ অপসংস্কৃতির এগেনস্টে ফাইট করে করে তখন আপনার ফার্স্ট উনি ঢুকালেন হলো আজম খানের একটা গান, তারপরে হলো ফেরদৌস ওয়াহিদ, হ্যাঁ তো আব্দুল কি নাম আব্দুল হাদি, ওনার নাম কি আব্দুল আবু সাইদ স্যার, হ্যাঁ আব্দুল আবু সাইদ, উনার সাথে আমি একবার ফোনে কথা বলতেছিলাম এই বামান নিয়ে আর কি, তো তখন উনি এই কথাগুলো বললেন। তারপরে ইভেন উনি আরেকটা জিনিস বললেন, এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আন্তাক্ষরি জিটিভিতে ভেরি পপুলার একটা শো ছিল, উনি বিটিভির বহুত আগে উনি আন্তাক্ষরি এই মানে জিটিভির বহুত আগে উনি আন্তাক্ষরি টেকনিক্যালি মানে এটা তো আসলে কারো মানে নিজের সম্পত্তি না, বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য কনসেপ্ট হি ওয়াজ ট্রাইং টু পিচ ইন টু বিটিভি, লং বিফোর আন্তাক্ষরি। তারপরে বিকজ অফ কারণ উনি তো মিডিয়া লাইনে ছিল, অ্যান্ড দেন সামহাও এই কনসেপ্টটা উনার কাছ থেকে জিটিভিতে যায়, এটা উনার ভাষ্য মতে, আমি নিজে থেকে কিছু বলছি না আর কি, উনার ভাষ্য মতে মানে এইটা উনার কাছ থেকে জিটিভিতে যায়, অ্যান্ড জিটিভি অ্যাকচুয়ালি টুক দ্যাট আইডিয়া অ্যান্ড দে মেড ইট আ বিগ শো আউট অফ ইট। আমি আসলে মানে আমি তো কথা খুব একটা ভালো গুছায় বলতে পারি না, আমি লিখতে আরো বাজে পারি, মানে আমি বাংলা ইংলিশে আমি কোন রকমে পাস করছিলাম SSC আর HSC তে, আমি আসলে
আমার তো বলা শেষ, বেশ কয়েকটা আপডেট দিলাম। এক তারিখ আসছে হচ্ছে গিটারিস্ট কোলাবোরেশন, দ্য গ্রেটেস্ট গিটারিস্ট কোলাবোরেশন পার্ট টু, ফারুক প্রোডিউস করেছে, ফারুক শুভ। আর গিটার নেভালাইজ রিপোর্ট এবিসি রেডিওতে, এটাও আসছে। আর ডাউন ফোর্স আমার নতুন ব্যান্ড উইথ জিয়া ভাই অন ভোকালস, রাহি বেইজে, আর হচ্ছে রিফাত গিটারসে, ও কিছুদিন বেশ কিছুদিন আর্টসেলে গেস্ট হিসেবে বাজিয়েছিল ফয়সাল ভাই রাগ পর্যন্ত আর কি। আর ড্রামারের নামটা আমরা এখন অ্যানাউন্স করবো না, আমরা কিছুদিন পরে অ্যানাউন্স করবো, কারণ যেটা বললাম ওই যে আমরা তো বেশ বড় সড় একটা টার্গেট দিয়েছি যে বাংলা এবং ইংরেজি দুই ভার্সন আনতে হবে। সো উইল টেক সাম টাইম। আমাদের আসলে সত্যি কথাটা বলি, আমাদের প্ল্যান ছিল বিফোর দ্য করোনা বা কোভিড অ্যাটাক, আমাদের প্ল্যান ছিল এই বছরের ডিসেম্বরে চারটা গানের একটা ইপি করা, বোথ বাংলা এন্ড ইংলিশ, তারপরে ইমিডিয়েটলি পরে ফুল অ্যালবাম করা। এখন যেহেতু সবকিছুই সাইকেলটা চেঞ্জ করে দিচ্ছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু সাইকেল টাইম সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদেরকেও আসলে অবজার্ভ করে নেক্সট কাজ কবে থেকে আমরা শুরু করতে পারবো। প্লাস স্টুডিওর কিছু প্ল্যানিং ছিল, যেমন লজিস্টিক্স, জায়গার ব্যাপার, মিলুয়া স্টুডিওটা আমরা ব্যবহার করবো, ওখানে কিছু ইকুইপমেন্টসের দরকার আছে, এগুলো সব চেঞ্জ মানে ডিলেড হয়ে যাবে। তো ডেটটা আমরা আমরা মনে হয় আমরা অবশ্যই এই করোনার যেই প্রকোপটা এটা উতরাতে পারবো, এবং এরপরে আমরা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিতে পারবো যে অ্যাপ্রক্সিমেট অমুক ডেট। এবং কৌশিক, ডোন্ট ওয়ারি, মাই ডেটস ডোন্ট ফেল, ইউ নো দ্যাট। আর তখনই আসলে এখানে একটা সাবজেক্টকে আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই আমি একটা একটা আর্টিকেল পড়তে গিয়ে রিসেন্টলি করোনা ভাইরাসের উপরে ক্যাম্পেইনে কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে আমার লেখাটা, খুবই এফেক্টিভ সব ওয়ার্কস অফ লাইফের পিপলের জন্য। যে লকডাউনটা তো আমরা নিজে আনি নাই, তাই না? ইট হ্যাজ বিন ইম্পোজ, এরকম এটা থেকে এটা আমরা তৈরি করি নাই, এটা আসছে আমাদের উপরে, বাট কিছু করার নেই, আমরা সবাই এর মধ্যে এফেক্টেড কম বেশি। দ্য থিং ইজ, যে সিচুয়েশনগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই সেইগুলা নিয়ে খুব বেশি ওয়ারি যেন আমরা না করি, যেগুলাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো সেইগুলা নিয়ে যাতে আমরা মোর এমফাসাইজ করি। কেন এই কথাটা বললাম, গ্রাউন্ড ফোর্সের আমরা হয়তো এই মুহূর্তে যে প্ল্যানটা ছিল সেটা নিয়ে করতে পারতেছি না, যেভাবে ভাবছিলাম করব, বা যে সপ্তাহে ভাবছিলাম যে মাসে আমরা রেকর্ডিং ঢুকে যাবো, যে গানটা যে সময় তুলে ফেলবো, সব আমরা চক আউট করে রাখছিলাম। বাট গুড থিং ইজ লাইক দ্যাট, এই সময়টা এই যে আইসোলেটেড নিজের যার যার বাসায় কাটাচ্ছি, এই সব মিউজিশিয়ানের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সময় টু এক্সপ্লোর দ্য ইনার সেলফ, টু অ্যাকোয়ার দ্য নিউ নলেজ। আমরা কিন্তু এরকম বড় বড় সময়ে অনেকে বিভিন্ন ব্যস্ততায় কিভাবে যেন 24 ঘন্টা পার হয়ে যেত, কিন্তু এই যে এখনকার সময়টা কিন্তু আমরা চাইলে সারাদিন নেটফ্লিক্সও দেখতে পারি, ইউটিউবে ডকুমেন্টারিও দেখতে পারি, আবার মিউজিক থিওরিও শিখতে পারি, নতুন মিউজিকের লিরিক্স নিয়ে ভাবতে পারি, কন্টেন্ট বই পড়তে পারি। তো আমার মনে হয় যে এইটা একটা বড় সময় যে আমাদের সবার কিন্তু মাথায় আগে যে জিনিসটা যেভাবে দেখছিলাম আমরা, এখন হয়তো ভালো কিছু আরো তৈরি হবে, মোর মিনিংফুল অনেক কিছু তৈরি হবে, এবং অনেক সময় পাবো আমরা আশা করি, যদি সুস্থ মতো থাকি আমরা ফুল ফ্যামিলি সহ সুস্থ মতো জায়গায় থাকলে, আমার মনে হয় যে মিউজিক নিয়ে অনেক ভালো কিছু তৈরি করতে পারবো বলে মনে করি গ্রাউন্ড ফোর্সে। ইয়া, এখন সবাই সবাই সবার জন্য দোয়া করতে হবে। আর প্রথম কথা হচ্ছে যে সেফটি ফার্স্ট, আমরা সবাই জানি যে what we have to do to survive this কোভিড থিং, তো সেই পর্যন্ত সবাই দোয়া করবে, এবং আমার পার্সোনাল প্রজেক্ট প্লাস গ্রাউন্ড ফোর্স দ্য ব্যান্ড সেটার জন্য সবাই দোয়া করবে, আমাদের সবাই যেন ভালো থাকি, আমাদের ফ্যান বেস, ফ্রেন্ডস বেস, পুরো বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড, এবং পুরো ওয়ার্ল্ডের মিউজিক ইন্ডাস্ট্রি সব কিছু যেন ঠিক হয়ে যায়। সো দ্যাটস অল, আই গেস আই শুড সাইন অফ। মিলু ভাই, আবি ভাই, তুষার ভাই, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। আমার পার্সোনাল লোগো যে ডান পাশে যেটা দেখা যাচ্ছে, মানে এদিক দিয়ে অবশ্য বাম পাশে সাজ্জাদ আরেফিন, এই লোগো গুলা কিন্তু কৌশিকের করা, এবং গিটার নেভালাইজার লোগো সেটাও কৌশিকের করা, গ্রাউন্ড ফোর্স এর লোগো সেটাও কৌশিকের করা, এবং
আমি বুঝেই পাই না কৌশিক জীবনের প্রথম অ্যালবামের কভার করছে সেটাও আমার ডিলুমিনেশন একটা মিক্স অ্যালবামের কভার ছিল প্রলয় হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু কৌশিকের করা আর কৌশিকের করা হ্যাঁ হ্যাঁ কৌশিকের করা ও আমি এটা নিয়ে একটু বিচার দিতে চাই বুঝছেন আমি মাঝে মাঝে বই ছাপাই মিলুর হ্যাঁ ওই ওই শালা আমারে গতবার বই দেয় সরি আমি গালি দিছি হ্যাঁ বুঝছেন বইটা দিল না খোদা হাফেজ এখন কথা হলো মিলু বই তো মানুষ চায় বলেন এটা কি উচিত হয়েছে ওর এবার গ্যাপ দেয়া তুষার ভাই আপনাকে এই যে এটা দেখাইতে হবে এই যে হ্যাঁ আমি বলি এইটা আমার সবচেয়ে প্রিয় কভার তুমি জানো না আরেকটা গুড নিউজ দিতে চাই মানে এটা মানে যেহেতু আমার একটা পাবলিকেশন আছে হ্যাঁ আমি ওইটাতে মানে রেডিও থেকে চাকরি ছেড়ে আমি ওইটাতে জয়েন করি এবং আমার ইচ্ছা হলো যে মানে আমাদের যে ব্যান্ড আমরা যাদেরকে দেখছি ছোটবেলা থেকে হ্যাঁ তাদেরকে নিয়ে বই লেখা কিন্তু এইটা নিয়ে অনেক ঝামেলা আছে যে বলে আগেই বলে যে মানে আমাদের কি হবে সেই হবে না আমরা যেহেতু একটা ওয়েল নোন পাবলিকেশন আমরা রয়্যালিটি দেই হ্যাঁ মিলুর বইয়ের রয়্যালিটি দিই সত্যি কথা মিলুর রয়্যালিটি না দিলে কিন্তু কিচ্ছু হয় না ওর মতো রাইটার ব্যাপারটার আগে আমরা প্ল্যান করছিলাম মেলাতেই আমরা মনে হয় কাজটা করবো এটা আমরা করার পরেই বলবো আমরা ফার্স্ট আর কি কাজটা শুরু করতে চাচ্ছি একটা ব্যান্ড দিয়ে এটা 80s এর মানে লেট 80s এর ব্যান্ড আর কি সেটাতে আমরা কাজটা করবো কৌশিক এটা মনে রাখো হ্যাঁ আমাদের কাজটা না করতে আমরা না করলে ম্যান নেক্সট জেনারেশনরা জানবেই না যে 80s 90s একটা সময় ছিল যখন মানুষরা মিউজিকের জন্য স্ট্রাগল করছে আমরা স্ট্রাগল করছি আমরা একটা সিডি কপি করতাম হ্যাঁ কপি মানে তো পাইরেসি হ্যাঁ পাইরেসি কিন্তু আমরা যদি ওই সময় ওইটা পাইছি বলে আজকে তো চাপাবাজি করতে পারতাছি ঠিক না আমি কিন্তু ওই পাইরেসিটারে কিন্তু আমি ক্ষমা চোখে দেখি যে নাইলে কিন্তু আমরা কিছুই পাইতাম না এই ওজির গান পাইতাম না লেড জেপ পাইতাম না ডিপ পার্পল পাইতাম না যাই হোক ওগুলা ছিল না হ্যাঁ না সেজন্য তো মানে আমরা আমরা কি করছি মিলু তুমি কিন্তু আমার দিয়ে কিন্তু কার্ড মার্কেটে শেয়ার বেচে সিডি কিনা লাইয়া একদম অরিজিনাল সিডি পিঙ্ক ফ্লয়েডের পালস কিনছিলাম গিয়ে 5,000 টাকা দিয়ে ডেপ্লেপারের স্ল্যাং কিনছিলাম গিয়ে 3,800 টাকা দিয়ে তারপর সান্টানা কিনলাম 1,800 টাকা দিয়ে মেলমাস্টিন কিনলাম 1,500 টাকা দিয়ে আমরা কিন্তু অরিজিনাল জিনিসগুলো কিনছিলাম মানে গান কালেক্ট করা কিন্তু মানে এখন সোজা এখন আমি আমি যেমন চুরি কইরা ইউটিউব টরেন্ট দিয়া আমি দুইটা গান নামাইছি ব্যান্ড কোনো ব্যান্ড বাদ নাই মানে তারপরেও দেখি যে আমি কেন আঙুলের সমান কালেক্ট করতে পারি নাই মানে এত হিউজ মানে এগুলো কালেক্ট করা সম্ভব না থ্যাংকস ইউটিউব যে আমরা এখন মানে ঘাটতে পারি আর কথা হলো যে গান কালেকশন একটা বিষয় আলাদা এবং এইটা যদি আমরা যদি মানুষের না দিয়ে যেতে পারি এগুলা সব মেসাকার হয়ে যাব এক্স্যাক্টলি আপনি আমি একটু চলে যেতে হবে আমার আরেকটা কলে যেতে হবে আমার কাজে আমি চলে যাব বাই দ্য ওয়ে কে জানি জিজ্ঞেস করলো আমার কুকুরের নাম ওটা আমার পেটের নাম হলো দস্ত চৌধুরী দস্ত হ্যাঁ দস্ত আমি আমি আবার পরে আবার এরকম টাইপের আলোচনা হলো আমাকে ডাইকেন আমি আবার একটু ঝাড়ি টাড়ি মেরে যাবো হ্যাঁ মানুষজনের উপর কি বলে অনেক গোপন না না ভালো তো এটা ঝাড়ি খাওয়া উচিত তো অ্যাকচুয়ালি আসল কথাটা নিয়ে কথা হয়নি মানে বামারকে আমরা কিভাবে হেল্প করতে পারি সেই জিনিসটা কিন্তু আসলে আমরা কথা বলতে চাইছিলাম যে মিউজিশিয়ানদের একটা ইম্পর্টেন্ট কথা বামারের জন্য একটা ইম্পর্টেন্ট কথা আপনি যদি
পিয়াল ভাইয়ের সম্বন্ধে কিছু জানতে চান বা কিছু মানে ইয়া করতে চান, তাহলে আপনি রেডিও এবিসি টিটো এবং তার ভাই কি জানি নাম এসানুল হক টিঙ্কু আসলে আমি ট্রাই করছি কি যে এই মানুষগুলো অনেকে কালেক্ট করে, মানে এটা তো আমি খালি একলা না, এই মানুষগুলোর কাছ থেকে জিনিসগুলো নিয়ে আই হ্যাভ দ্য নলেজ এন্ড দ্য টেকনোলজি এন্ড দ্য এক্সপিরিয়েন্স অন দ্য, মানে কারণ আমি তো খালি মিউজিক লাভার না, আই এম অলসো কি বলে আইটি পার্সন, সো আই নো হাউ টু মেক দ্যাট হ্যাপেন অন দ্য ইনফরমেশনটা। কারণ দেখেন গান কিন্তু নাও টাইম, মানে এখন গান কিভাবে ইউটিলাইজেশন হবে, গান কিন্তু ইট বিলং টু দ্য প্রপার ওনার, কিন্তু ইনফরমেশন যেটা ইনফরমেশনটা কিন্তু পাবলিক। হ্যাঁ হ্যাঁ, সো ইনফরমেশন শুড বি পাবলিক। এখানে একটা ইয়ে আছে, রূপমকে বলি, আর দেয়ারস অ্যানাদার গাই আশিক ভাই, আশিক মিউজিকের ওনার। হ্যাঁ আমি আমি না এই এই ব্যাপারে আমি খুবই একটু ওপেনলি আমি বলি তাহলে, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য গাই আই অর মেবি হিম অর সামওয়ান ফ্রম আশিক মিউজিক, আই অ্যাকচুয়ালি ট্রাইড, আই নকড হিম এন্ড আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আমি এই ই করবো, ফার্স্ট অফ অল আপনার ইনফরমেশনগুলো নেওয়া যাবে নাকি কভারের, হুম, উনি ফার্স্ট অফ অল না বলে দিলেন। আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি কিনে নিব, যদিও গানগুলো ওনার বেচার কথা না MP3, হ্যাঁ উনি উনি সেল করতে রাজি, কিন্তু খালি MP3গুলা, কিন্তু কভারগুলো না, কারণ কি বলে কিনা আমরা এগুলো অনেক কষ্ট করে আমরা আমরা কালেকশন করেছি। আমি ওনাকে বললাম যে ভাই কালেকশন করছেন, বাট এটা তো মানে এটা তো আপনারও দায়িত্ব যে এটা ইনফরমেশনগুলো দেওয়ার, এটা কালেকশন করে আমি কি করবো, আমার বাথরুমে এনে সাজাবো আমি, এটা তো সাজানোর কোনো জিনিস না, এটা তো মানুষকে দেওয়ার জিনিস, ইউ ইউ আর ডুইং দ্যাট ফর মানে কি কারণে। উনি ওখানে মাঝে মধ্যে আপনি আশিক মিউজিকের ইসা দেখবেন যে ওরা দে আর অ্যাকচুয়ালি সেলিং দ্য মিউজিক, হ্যাঁ ওখানে যে ওদের পেজে যে আপনার ছবিগুলো ই করতেছে ওখানে বড় করে, আমি একদম প্রথমে বললাম না জলছাপ দিয়ে, হ্যাঁ জলছাপ দিয়ে আশিক মিউজিক, ভাই এটা কি আপনার আপনার সম্পত্তি, আপনি কি আপনার আপনার লেভেল দিয়ে দিচ্ছেন ওখানে, হ্যাঁ এইটা কিন্তু এই এই জিনিসগুলো হলো খুবই বেসিক নলেজ অফ আবার ওই যে ঘুরাই ফিরাই ল, বাংলাদেশের ল কি, বাংলাদেশের কপিরাইটের ল কি, আপনার দায়িত্ব কি অ্যাজ অ্যাজ এ মিউজিশিয়ান বা মিউজিক লাভার, আমার দায়িত্ব কি, এই জিনিসগুলো মানে এইটা এইটা খুবই খুবই বেসিক সিম্পল একদম লোয়ার লেভেল অফ নলেজ যেটা আমাদের অনেকেরই জানা নাই। মিলু চিনে এরকম একজন, আমি এখন কি করবো, আপনি আমি জানি ভাই জিয়া ভাই, আমি ওইটা ওইটা ওনার কালেকশন দেখে আমি খুবই আমি ভালো লাগছিল যে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু সামথিং, বাট দেন পরে আবার গিয়ে দেখি ওই যে ওই কি জানি বলে ডায়লগটা আমি ভুলে গেলাম, একই জিনিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই ঘুরে ফিরে ওখান থেকেও দে আর ট্রাইং টু ডু বিজনেস। We'll talk about that in some other discussion. ওটা নিয়ে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি এখন যাই তাহলে, হ্যাঁ ওকে আমি চলে যাই ভাই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, and we will talk about that বামার যদি দরকার হয়, ইয়া থ্যাংকস আ লট, ওকে এনি কাইন্ড অফ হেল্প করব, ইয়া ভাই ওকে থ্যাংক ইউ। আমাদের এখানে অনেকে পুরানো আসছিল বুঝছো তুষার, হ্যাঁ আসছে আরো অনেকে আসছে, সবাই আমাদেরকে তোমাকে ওয়েলকাম জানাইছে আরো এই ধরনের, থ্যাংক ইউ, তোমার আমি কিন্তু আমরা প্রায় ডাকবো বুঝছো তুষার। আমার না না জিয়া ভাই তো ফুকা হয়, মানে আমার গিটারের মানে ধরনের অবস্থা, হ্যাঁ এক একটা এক এক ধরনের অবস্থা, এই তার নাই আবার ফ্রেড বোর্ড আঠা ছুটে গেছে, বিভিন্ন ধরনের ইস্যু আছে, আমাদের বার বুধবার আমাদের বুধবার বুধবার বুধবার।
বুধবার। ওকে বাই, গুড নাইট সবাই, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ গুড নাইট, ওকে বাই বাই, গুড হ্যাঁ বাই বাই বাই, থ্যাংক ইউ।